ক্যাপাসিটি দিয়ে তিনি কিন্তু মানে ঘটনাটাকে কো রিলেট করতে পারেন, মানে কেন ঘটনাটা ঘটেছে সেই জায়গাটা উনি কিন্তু ভীষণ সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারেন। এটা কিন্তু তার একটা বিরল দক্ষতা, যেটা আপনারা জানি না অন্যান্য অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে কতটা দেখেছেন। যাই হোক, আচার্য ভাস্বারের অনুষ্ঠান যখন, তিনি তো আপনাদের জন্য উপস্থিত থাকবেনই, আজকেও রয়েছেন, যথারীতি স্বাগত জানাবো। নমস্কার দিদি, নমস্কার দর্শক বন্ধু, অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। প্রচুর প্রশংসা, বিরল প্রতিভা, এই এই সেই সেই এত কিছু নয়, যদিষ্টা যেটুকু জানি সেটুকু দিয়ে চেষ্টা করি অনুধাবন করার, এবং তারপর রেমেডিটা করতে জানতে হবে। আমি বারবার বলছি যে শুধু বলে দিলেই হবে না, যে আপনার এইটা হবে ওইটা হবে, সেটা কাটাবো কি করে, সেটা ঠিক হবে কি করে? একটা আপনার ছেলে মদে আসক্ত হয়ে আছে, নেশা আসক্ত হয়ে আছে, সেটা ঠিক করবো কি করে? আপনার ছেলে মোবাইলে আসক্ত হয়ে আছে, সেটা ঠিক করবো কি করে? এই ব্যাপারগুলো আমি আসবো, কে ফোন আছেন দেখে নেবো। হ্যালো, নমস্কার, বলুন কে আছে। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 2 August 2008। জন্মস্থান বলুন, বুঝতে পেরেছি, হুগলি। হুগলি, ঠিক আছে। শনিবার ছিল জন্মবার? হ্যাঁ শনিবার ছিল। কর্কট রাশি ধনু লগ্ন অশ্লেষা নক্ষত্র, ধরুন একটু ফোর্থ হাউস ডিস্টার্ব, পড়াশোনা হবে না। পড়াশোনা করছে কি না? পড়াশোনায় মন দেয় না, খুবই অবাধ্য, বাড়ির অবাধ্য, মানে কারুর কথা শোনে না। না কারুর কথা শোনে না, মানে কারুর কথা শোনা বলতে মানে একদমই কাউকে পরোয়া করে না, মানে ডোন্ট কেয়ার ভাব, এই ব্যাপারটা তো। কিন্তু এই ছকে আমি যেটা দেখতে পাচ্ছি যে কিন্তু আগে কিন্তু পড়াশোনা ভালো ছিল। হ্যাঁ ভালো ছিল আগে। আগে কি রকম ভালো ছিল? স্ট্যান্ড করতে কিছু? হ্যাঁ। কতটা ভালো ছিল? কতটা ভালো ছিল? পাস করতে না স্ট্যান্ড করতে, কি কি রকম ভালো ছিল? না খুবই ভালো ছিল, ফার্স্ট হতো, সেকেন্ড ফার্স্ট, সেকেন্ড থার্ড। এটা বলছে, আমি প্রথমে বললাম যে ফোর্থ হাউসটা খারাপ। ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ স্থান থেকে আমরা আরেকটা যেটা জিনিস বিচার করে দেখি, সেটা হচ্ছে বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল। বন্ধু বান্ধব জায়গাটা কিন্তু খুব খারাপ, বন্ধু বান্ধব জায়গাটা থেকে কিন্তু আপনার কিন্তু সতর্ক হওয়া কিন্তু অনেক আগে থেকে উচিত। আচ্ছা, হ্যালো, মানে প্রাইমারি এডুকেশন ফোর্থ হাউস থেকে। হ্যাঁ কি বললাম বুঝতে পারছেন? বন্ধু বান্ধবের জায়গাটাতে কিন্তু সতর্ক থাকা উচিত। বন্ধু বান্ধব থেকে কি কোনো ক্ষতি পেয়েছেন কি? মানে তারাই নেশাটা ধরিয়েছে, বাইরে সারাক্ষণ থাকা, শুনুন, বিড়ি বা সিগারেট যখন খায় না, সিগারেটের মধ্যে না এই গাঁজা যে বস্তুটা আছে ওটাকে সিগারেটের মধ্যে করে পাকিয়ে খাওয়া যায়, বুঝছেন তো, ধোঁয়া টানা যায়। তো ওটা আপনি মনে করবেন তো সিগারেট খাচ্ছে, সিগারেট খাচ্ছে না, ওটা গাঁজা খাচ্ছে। ওই গাঁজা খেলে কি হবে, আস্তে আস্তে নাড়গুলো শুকিয়ে যাবে, নাড়গুলো শুকিয়ে গেলে একদম রোগা পাকানো দড়ির মতো চেহারা হয়ে যাবে, আর কোনো কাজের মধ্যে কিছু মন দিতে পারবে না, অবাধ্যতা এবং সব কিছু ইয়ে। আমাকে একটা জিনিস বলুন যে মাঝে মধ্যে ওকে কোনো রকম ভয় পেতে দেখেন এখন? পঞ্চম পদ দ্বাদশে রয়েছে, ভয় ঘুম ভেঙে যায়। আমি একটা জিনিস বলছি, আপনাদের বাড়িতে কিন্তু, হ্যাঁ ভয় পেয়ে টয়লেট করে দেয়, এটা কারণ আছে। এটা কারণ হচ্ছে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু জিন তন্ত্র করা হয়েছে, জিন তন্ত্র অর্থাৎ বাড়িতে কিন্তু জিন ঢোকানো হয়েছে, যার ফলে কিন্তু এই জিনিসটা কিন্তু হচ্ছে। আপনাদের বাড়িতে কিন্তু একটার পর একটা কিন্তু মানুষ কিন্তু মানে অকেজ হয়ে যাবে, চোখের সামনে কিচ্ছু করতে পারবেন না এই জিনের মাধ্যমে। সেটা বুঝতে পারছি, সেটা বুঝতে পারছি। হ্যাঁ, আপনাদের বাড়িতে কাজের মেয়ে কেউ আছে? হ্যাঁ কাজের কাজের মাসি আছে। আমি এখানে আদিবাসী তন্ত্রের গন্ধ পাচ্ছি, এখানে বাড়িতে চুরি টুরি হয়, টুকটাক জিনিসপত্র, টুকটাক জিনিসপত্র চুরি টুরি হয়? হ্যাঁ বাড়ির জিনিস চুরি হয়। আপনাদের কাজের বাড়ির মেয়েটি কোথাকার, কোথায় বাড়ি? কাজের মাসি বাড়ি? হ্যাঁ হ্যাঁ, পুরুলিয়া। পুরুলিয়া,
পুরুলিয়া তো আদিবাসী, আদিবাসী তন্ত্রের আমি গন্ধ পাচ্ছি। আদিবাসী তন্ত্র করে কিন্তু বাড়ি থেকে চুরি করছে, এবং আপনাদের আপনার ছেলে এই যে বলছেন বিছানায় টয়লেট করে দিচ্ছে ভয় পেয়ে, এত বড় ছেলে গাঁজা ধরছে, পড়াশোনা হচ্ছে না, সবকিছু মূলে কিন্তু আদিবাসী তন্ত্র। বাড়ির কাজের লোকটিকে এক্ষুনি ছাড়ান, বুঝতে পারছেন দিদি? বাড়ির লোককে ছাড়ালে আমার ছেলে বুঝি ভালো হয়ে যাবে? না, ছাড়ালেই ভালো হয়ে যাবে না। এটা ভালো কোশ্চেন করেছেন, ভালো কোশ্চেন করেছেন যে ছাড়ালে কি ভালো হয়ে যাবে। না, আপনারা তো মানে আপনার অজান্তে মানে একটার পর একটা জিনিস লেয়ার তৈরি তৈরি হয়ে হয়ে একটা মানে দোষ তৈরি হয়েছে, তো তো প্রথম লেয়ারটাকে সরানো দরকার, আগে কাজের মাসিটাকে ছাড়ানো দরকার, তারপর আপনার ছেলের যে দোষটা আছে সেটা যে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে দেখান, আমার মনে হয় আপনার এই প্রবলেম থাকবে না। অন্তত আমি এটার প্রবলেমটা প্রতিকার করতে জানি, ঠিক আছে? আপনি যে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আপনি ইয়ে করতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, ভালো থাকবেন। মানে এই যে প্রবলেমে জায়গাগুলোকে ধরে, প্রবলেমে জায়গাগুলো ধরা, যদি কেউ শিখতে আসে যে আপনি কিভাবে, না আমার শেখানো সময় নেই দর্শক বন্ধু, আমি শেখাই না। অনেকে ফোন করেন হয়তো যে শেখানো, ইয়ে আমি শেখাই না, ঠিক আছে, শেখানো আমার সময় নেই। আর এই যে প্রবলেমগুলো আমি বলছিলাম যে মোবাইলের নেশা বা মদের নেশা, গাঁজা নেশা, এমন এমন নেশা যে নেশাগুলো থেকে ছাড়াতে পারছেন না, সেগুলোর জন্য কিন্তু এমন এমন প্রতিকার আমি বার করেছি যে প্রতিকারগুলো কিন্তু তাকে কিছু ধারণ করার দরকার নেই, ধারণ করাতে হবে না। আমি তার নামে কাজ করব, যেটা বস্তুটা দেবো সেটা বাড়িতে রেখে দেবেন ঠাকুরের কাছে, তাতেই কাজ হবে। আজকে আমি লাইভে আমি এটা চ্যালেঞ্জের সাথে বলছি, এটা করতে পারি আমি, আর কে পারে না পারে আমি জানি না, আমার কথা বলছি, আমি পারি। তো আপনাদেরকে একটা কথা বলবো যে আপনাদের প্রয়োজন হলে প্রবলেম সলভ হচ্ছে না, গিয়ে ঠকেছেন কোথাও যোগাযোগ করবেন, কুষ্টি কুচি বানাবার জন্য আচার্য ভাষ্য নয়, তার জন্য অন্য কেউ রয়েছে, আরো অনেক, হ্যাঁ, রাশি লগ্ন গ্রহণ জানার জন্য আমার কাছে নয়, ঠিক আছে? তো যাই হোক, আপনারা লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করুন, আমি ফোন নিচ্ছি। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মানে প্রবলেম, আমি আরেকটা বিষয় বলবো, মানে প্রবলেমটা যে এই যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি প্রবলেমটা বোঝাই পুরোটা নয়, আমাদের আজকে সমাজের সমাজ ব্যবস্থার সাথে এটা কোরিলেট করে দেওয়া, এটাই আচার্য ভাষার পারে, যেটা আমার মনে হয় না, আমি এখন যেটা আমি এখন ম্যাক্সিমাম টাইমে দেখি সেটা হচ্ছে যে কি বলবো, সেটা হচ্ছে যে অনেক সময় দেখি যে প্রবলেমটা জ্যোতিষীয় নয়, জ্যোতিষীয় বলতে গ্রহ রিলেটেড নয়, বাড়িতে ক্ষতি করা হয়েছে, তো সেই ক্ষতিটা কিন্তু খুঁজে বার করতে হবে যে কোথা থেকে কে করেছে। সেই ক্ষতির যদি ঠিকমতো প্রতিকার না হয়, আপনি হাতে পাঁচটা আঙুলে দশটা করে আপনি স্টোন পড়ে থাকুন, আপনার প্রবলেম সারবে না, সারবে না। আপনি ধরে থাকুন একটু, আপনি এই পাঁচটা আঙুলে দশটা, এই পাঁচটা আঙুলে দশটা আপনি স্টোন পড়ুন, মাদুলি পড়ুন, কবচ পড়ুন, সারবে না। যদি কেউ যদি কোনো তন্ত্রে ক্ষতি করে থাকে তাহলে কিন্তু সেটা কাটাতে হবে। কে ফোনে আছেন দেখে নেবো। বলুন, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে? সৌরভ দাস বলছি। আচ্ছা বলুন, আমি নিজের ব্যাপারে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 19/4/1972। 19/4/1972। টাইম? টাইম 6:45 সন্ধে। 6:45 সন্ধে। জন্মস্থান? কাটোয়া। কাটোয়া। জন্মটা বুধবার ছিল তো? মিথুন রাশি, তুলা লগ্ন। আপনি কি বর্তমানে জবলেস, কাজ আছে না? কাজ নেই আপনার? চাকরি নেই। চাকরি নেই তো? না না। আপনি কি আগে কোন রকম, আপনার রবি তুঙ্গি রয়েছে, আপনি কোন রকম রবি বৃহস্পতি কানেকশন রয়েছে, তো আপনি কোন রকম ভাবে কি আপনি আগে কোনো সরকারি কাজের সাথে যুক্ত ছিলেন? আমি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে ছিলাম। বর্তমানে কাজ নেই কেন, ছাড়ি দিয়েছে? ওই একটা আর কি, আমার নামে এডুকেশন এর নামে আর কি। টাকা চুরি, ঘুষ খাওয়া? টাকা টাকা নিয়ে। হ্যাঁ, আপনি তো সত্যি তো টাকা খেয়েছেন? আপনি তো সত্যি খেয়েছেন? ফাঁসিয়েছে আমার ডিপার্টমেন্টের অনেক। কেউ ফাঁসায়নি? আপনি আখের এখানে জাস্টিফাই করার জন্য আপনি বলছেন আপনাকে ফাঁসিয়েছে, কেউ ফাঁসায়নি, আপনি টাকা তছরুপ করেছেন তাই আপনাকে বের করে দিয়েছে, আপনাকে ইনকাম ট্যাক্স থেকে আপনাকে ইয়ে করে দিয়েছে, স্যাক করে দিয়েছে। আপনি টাকা খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, এটা আপনাকে মানতেই হবে। আপনি আমার কাছে না মানলে মানবেন না, আপনি রাত্রিবেলা দাঁড়িয়ে আয়নার সামনে নিজের বিবেকের কাছে মানবেন, নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আমি ঘুষ নিয়েছিলাম, আমি কি ঠিক কাজ করেছি, তার জন্য আমার জন্য তার জন্য যে শাস্তি হয়েছে সেটা ঠিক হয়েছে, এটা আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন, তাহলে আপনার কিছুটা প্রায়শ্চিত্ত হবে। বর্তমানে আপনি কী কাজ করেন, কোনো ব্যবসা?
জুয়েলারি ব্যবসা টাকা পেলেন কোথা থেকে? জুয়েলারি তো অনেক দামি জিনিসের ব্যাপার, টাকা পেলেন কোথা থেকে? এই যে আপনি বললেন যে টাকা মারেননি বা টাকা নেননি, আপনি জুয়েলারি ব্যবসাটা খুললেন কিভাবে? হ্যাঁ, এদিক ওদিক থেকে, এদিক ওদিক থেকে কি টাকা মেরে না টাকা ইয়ে করে? হ্যাঁ, অনেকে সাহায্য করেছে, জোগাড় টোগাড় করে, সবাই সাহায্য করেছে, তারপর আপনি একটা মহৎ কাজ করেছেন, জুয়েলারি ব্যবসা। এটা কি হয় আজকালকার দিনে? এটা গল্প? এটা সত্যি নয়? বাবার সাথে সম্পর্ক আছে? না না, বাবার সাথে বহুদিন সম্পর্ক, বাবার সাথে, বাবা যা পাচ্ছি বাবা খুব আদর্শবাদী লোক তাই তো? হ্যাঁ, বাবা, বাবার সাথে সম্পর্ক নেই, বাবা তো আপনার এই জিনিসগুলো মেনে নেবে না, তার জন্য সম্পর্কটা নেই। শুনুন, আপনার প্রতিকারটা আপনাকে আমি বলে দিচ্ছি, টিভিতেই বলে দিচ্ছি, আপনি রোজ সকাল রাত্রে ঘুমাবার আগে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে আমি দোষ করেছি, আমার শাস্তি যেন, আমার শাস্তি হয়ে হচ্ছে, আমি ভগবান তোমার কাছে আমি দোষী, এটা আয়নার সামনে বলবেন। আবার সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন আয়নার সামনে দাঁড়িয়ে যে আমি দোষী, আমি দোষ করেছি, আমি এইটা করলে ঠিক হবে, কোনো স্টোন কবচ তাবিজ কিচ্ছু না, এইটা আয়নার সামনে দুবার দুবেলা বলবেন, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে, ঘুম থেকে ওঠার পরে, এটা রোজ রাত্রিবেলায় বলবেন, দেখবেন যে দোষটা প্রায়শ্চিত্তটা হচ্ছে খুব তাড়াতাড়ি, তাহলে দেখবেন যে ওই টক্সিন বেরোনোর মতো ডিটক্সিফাই হয়ে যাবে, রোগটা কেটে যাবে, আপনার সুমতি ফিরবে। আপনার জন্য কোনো আমি টাকা দিয়ে কোনো রেমেডি করতে পারবো না দাদা, ঠিক আছে? নীলা আপনি ছাড়ুন, আপনি নীলা গোমেদ যা খুশি আপনি পড়ুন, পাপ কাজ করলে কোনো নীলা গোমেদ তাকে সাপোর্ট করে না, ঠিক আছে? একটা জেমসেরও একটা মানে মূল্যবোধ আছে, কসমিক রেটা যেটা থাকে না জেমসের, যে শরীরে গিয়ে ভালো করে করে, সে জেমসেরও একটা মূল্যবোধ আছে। কিছু হয় না এখানে পড়ে সারা হল, সেজন্য বলছি কিছু হবে না তো আপনার, আপনাকে যদি 1 কোটি টাকা দিয়ে যদি মাদুলি তাপস পড়ানো হয়, আপনার স্বভাবটাকে তো পাল্টাতে পারবো না আমি, ঠিক, আপনার নেচার বা স্বভাবটাকে কি পাল্টাতে পারবো? পারবো না, তাহলে প্রশ্নই আসছে না আপনার প্রতিকারের, ঠিক আছে? নমস্কার। একদম, এবং মানে একটা কথা এই প্রসঙ্গে বলবো, মানে আমাদের মধ্যে যে পাপ বোধ, মানে আমি যদি মনে করি আমি এটা অন্যায় করেছি, সেখানেই কিন্তু সেই অন্যায়টা অনেকটা লাঘব হয়, মানে পাপ ক্ষয় হয়, এবং এইটা এই ব্যাপারগুলো হতে পারে, মানে আমি বেশ কিছুটা আমাদের মানসিক দিক থেকে, মানে আমাদের সাইকোলজিক্যাল কিছুটা রেমেডি আপনি করে দেন, সাইকোলজিক্যাল রেমেডি তো করতে হয়, কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে যে যে মানুষটা রেমেডি করাতে এসেছে সেই মানুষটা সত্যি রেমেডি যোগ্য কিনা, তার তার সত্যি তার মানে কাজের মধ্যে নৈতিকতা আছে কিনা, সে সে নৈতিক আবদার নিয়ে আসছে নাকি আসছে না। হ্যাঁ, তো সেইগুলো থাকলে কিন্তু খুব প্রবলেম হয় যে অনৈতিক, আমার আমি চাকরি ছেড়ে দিয়েছি, আমাকে ছাড়িয়ে দিয়েছে, আমার টাকা তছরূপের দায় বা এই টাকা উড়িয়ে গেছি বা ই করেছি, সেক্ষেত্রে দাদা আমি কিছু করতে পারবো না, মানে সেটা ভগবান পারবে, কিন্তু তার জন্য আপনাকে ভালো হতে হবে। আমি কোথায় চেম্বারে বসে বলে দিই, এই কথা বলতে বলতে আবার ভুলে যাবো, বলা হবে না। প্রত্যেক সোম থেকে শনি দমদমে বাড়িতে 12টা থেকে 5টা, প্রত্যেক বুধবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বার বিকেল 4টা থেকে 7টা, প্রত্যেক বৃহস্পতিবার কালীঘাট সৌভাগ্য চক্র বিকেল 5:30 থেকে 8টা, যারা আসবেন ফোন করে আসবেন, আর দুর্গাপুর মেদিনীপুরে আমি যাব, ফোন করে নাম লেখাবেন। আর একটা জিনিস বলছি, ফোন করে রাশি লগ্ন জানতে চাইবেন না, বা ফোন করে বলবেন না যে আমারটা একটু বলে দিন তো, আমি ওইসব করার জন্য নই, কিন্তু আমার ফোনটা আমি নিজে ধরি ঠিকই, কিন্তু ওইগুলো করার জন্য কিন্তু আমার টাইম নেই। তো একটা টোটকাই বলবো, টোটকা কি আছে সময় তবু বলে দিচ্ছি, অনেক কিছু জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। নমস্কার, সঠিক সময়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান ভাগ্যভাষারও আপনি নিয়ে আমি উপস্থিত হয়েছি, এবং যেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন আচার্য ভাষ্যার, যার প্রেডিকশনগুলো ভীষণভাবে মানে বলবো যে বিশ্লেষণ দিয়ে করে থাকেন, এবং তার সাথে তার বিচক্ষণতা, যে কোনো
আমাদের সমস্যার একেবারে মূল জায়গাতে গিয়ে আঘাত করা, এই সমস্ত কিছু নিয়ে আচার্য ভাস্কর সত্যিকারই একজন একদম অনন্য ব্যক্তিত্ব এবং অনন্য অ্যাস্ট্রোলজারও বলতে পারি। এই মুহূর্তে আপনাদের জন্য উপস্থিত আছেন, স্বাগত জানাবো, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু, ভাগ্য ভাস্কর আপনি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। আর ওই যেমন হয় প্রোগ্রামের শুরুতে দীপানি দিদি প্রচুর একটা কিছু একটা বলবে, যে আমি প্রচুর কিছু একটা, আর আমিও কথা খেয়ে হারিয়ে ফেলবো কী নিয়ে বলতে চাই। তো যাই হোক, আমি যেটা নিয়ে বলতে চাই, সেটা আমি বারবার টিভিতে বলছি এবং এখনও বলছি, যে যাদের যাদের প্রতিজ্ঞা করাবেন সে যদি ধারণ করতে না চায় বা না পারে বা তার যদি বিশ্বাস না থাকে, সেক্ষেত্রেও কিন্তু ধারণ না করিয়ে কিন্তু প্রতিজ্ঞা করা যায়, প্রতিজ্ঞা করানো যায়, এবং সেক্ষেত্রে কিন্তু সেই প্রতিজ্ঞাটা কিন্তু 100% কিন্তু ফলপ্রসূ হয়। তো আমি আবার বলছি যে আপনার ছেলে ড্রাগস বা মদ খেয়ে বা গাঁজা খেয়ে আসক্ত ছাড়ছে না, তাকে প্রতিজ্ঞা না ধারণ করিয়ে তার ঠিক করা যাবে। মোবাইল আসক্ত ঠিক করা যাবে। ভালো চাকরি বাকরি করে কিন্তু জ্যোতিষ সম্বন্ধে তার বিশ্বাস নিয়ে নেই করা যাবে, বা কেউ চায় না প্রতিজ্ঞা ধারণ করতে করা যাবে। তো এই ব্যাপারগুলো কিন্তু সব করা যায়। তো আমি বেশি সময় নেব না, কেউ কি ফোনে আছে? আচ্ছা, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যাঁ বলছি, আমি আমার হাজবেন্ডের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, হাজবেন্ডের ব্যাপারে নাম আর ডেট অফ বার্থটা বলবেন। হাজবেন্ডের নাম হচ্ছে সুব্রত দে। আচ্ছা, ডেট অফ বার্থ। হ্যাঁ, 1 7 বিকেল জন্মস্থান। ঠিক আছে, জন্মস্থান কোথায় বলুন? গড়িয়া। গড়িয়া, ঠিক আছে। কলকাতা। জন্মবারটা বৃহস্পতিবার ছিল, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার ছিল। সিংহ রাশি, ধনু লগ্ন। একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে ব্যবসা বর্তমানে ভালো চলছে না? না, ব্যবসা ভালো চলছে না। আপনাদের ব্যবসাটা কি কোনো খাবারের, মানে কোনো গ্রসারি কোনো ইয়ের ব্যবসা? হ্যাঁ, মুদিখানার দোকান। মুদিখানার দোকান, সেটা তো আগে ভালো চলতো, যা ছকে যা দেখতে পাচ্ছি। বর্তমানে ভালো চলছে না? দেখুন, ফোর্থ হাউসে মঙ্গলটা খুবই অশুভ রয়েছে, এক্ষেত্রে আমার বাস্তুটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে। আপনার দোকানটা স্কোয়ার নাকি লম্বা? আমাদের দোকানটা লম্বা। লম্বা কোন দিকে লম্বা বলতে পারবেন? লম্বাই বড়। লম্বাই বড়, কোন দিকে লম্বা, উত্তর দক্ষিণে না পূর্ব পশ্চিমে? পূর্ব পশ্চিম। পূর্ব পশ্চিমে লম্বা হলে আমরা সেটাকে নাকপৃষ্ঠ বাস্তুদোষ বলি। দু নম্বর কথা হচ্ছে যে বাড়িতে কোনো কাঁটা জাতীয় গাছ আছে দোকানে বা বাড়িতে? দোকানে কোনো গাছ নেই। বাড়িতে আছে কোনো কাঁটা জাতীয় গাছ? হ্যাঁ, বাড়িতে ক্যাকটাস আছে। বাড়িতে ক্যাকটাস আছে, এটা কিন্তু আরো বেশি করে বাস্তুটাকে কিন্তু ক্ষতি করছে। ঠিক আছে, এবার বলি যে বাড়ির যে টয়লেট বা দোকানের টয়লেট, এটা কোন দিকে আছে? কোনো কর্নার করে আছে নাকি কোনো এমনি দিকে আছে? কোন দিকে আছে বাড়ির টয়লেট, বাথরুমটা কোন দিকে আছে? ৭২ মানে দক্ষিণ পূর্ব দর্শক বন্ধু যারা টিভি দেখছেন তাদেরকে সবাইকে বলি যে ঈশান কোণটা কিন্তু উত্তর পূর্ব দিক নয় এখন উত্তর পূর্ব দিক থেকে সরে গিয়ে দক্ষিণ পূর্ব দিকে কারণ পৃথিবী এক ডিগ্রি করে প্রত্যেক বছর প্রত্যেক ৭২ বছরে সরে যায়। এই সরতে সরতে কিন্তু উত্তর পূর্ব থেকে দক্ষিণ পূর্ব দিকটা কিন্তু এখন সূর্য এবং পৃথিবীর বিষ্মিলন হচ্ছে, ভার্না লিকুইডক্স, সেই জন্য কিন্তু সেই দিকটা কিন্তু আমরা ঈশান কোণ বা ঈশ্বর কোণ বলি। তো এই ঈশান কোণে যদি কোনো রকম ভাবে বাথরুম টয়লেট সেফটি ট্যাঙ্ক যদি হয়ে থাকে, বাস্তুটাকে একদম ছাড়খাড় করে দেবে। ব্যবসা পাতি দোকানপত্র টাকা পয়সা যা আছে জলে চলে যাবে। এই যে ওনার এই যে আপনার যে ব্যবসাটা চলছে, ব্যবসাটা যে টয়লেটটা বা বাথরুমটা সাউথ ইস্ট করেছেন এবং দোকানটা পূর্ব পশ্চিমে লম্বা, এই বাস্তুর কারণে অনেক কিছু খারাপ হয়ে যাচ্ছে। বাড়িতে কোনো অকাল মৃত্যু বা সাডেন ডেথ হয়েছে? সাডেন ডেথ বা অকাল মৃত্যু কিছু হয়েছে বাড়িতে? ক্রনিক রোগ আমার শাশুড়ি মায়ের ক্যান্সার আছে।
শাশুড়ি মায়ের ক্যান্সার। বাড়িতে এমন কেউ আছে যার বিয়ে হয়নি, বিয়ে না হওয়া অবিবাহিত হয়ে রয়ে গেছে বা অবিবাহিতা হয়ে? বাড়িতে অবিবাহিতা না, আমাদের বাড়িতে নেই অবিবাহিতা। বাড়িতে নেই? আচ্ছা, মানে আমাদের বাড়িতে নেই, মানে আমার বাপের বাড়িতে বলছি, আমার বোনের এখনো বিয়ে বাপের বাড়ি দরকার নেই, বাপের বাড়ির সাথে এটা কোনো সম্পর্ক নেই, এই বাড়িতে নেই যখন তখন ছাড়ুন। কিন্তু যে জিনিসগুলো আমি বললাম, যে এই যে অকাল মৃত্যু বা ক্যান্সার, যে জিনিসগুলো বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু খারাপ বাস্তুর কিন্তু সিমটম। যদি বাস্তু যদি খারাপ হয়, বাস্তু যদি অশুভ হয়, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এগুলো আসবেই। প্লাস যদি কারো বিয়ে হওয়ার বয়স থাকে, তার বিয়ে আটকে যাবে, টাকা পয়সা জলের মতো বেরোবে এবং ব্যবসাপত্র ভালো চলবে না, সেটাই আপনাদের হচ্ছে, তাই তো? এবার এবার আপনি আমাকে একটা কথা বলুন, সেটা হচ্ছে যে বাড়িতে কখনো মাছ, মানে জ্যান্ত মাছ যেগুলো পাওয়া যায়, কই, তেলাপিয়া, শোল, যেগুলো জ্যান্ত মাছ পাওয়া যায়, সেরকম জ্যান্ত মাছ এনে বাড়িতে রাত্রিবেলায় রেখে সকালবেলায় রান্না করেছেন, এরকম হয়েছে? আমার আমাদের এরকমটাই হয়, কারণ আমার সপ্তাহে একদিনই আমার স্বামী, মানে আমার হাজবেন্ড বাজার করে রেখে দেয়, সেটা রেখে তারপরে মাছ 3-4 দিন ধরে খাওয়া হয়। আচ্ছা, তারপর তাহলে এবার সেই মাছটাকে জ্যান্ত আনা হয়, তারপরের দিন ইয়ে করা হয়, রান্না করা হয়? জ্যান্ত আনা হয়, সব দর্শক বন্ধু জেনে রাখুন, যে বাস্তুতে যদি দোষ থাকে, সেই বাস্তুতে যদি কোন রকম ভাবে মাছ জিয়ে রেখে তারপরের দিন রান্না করা হয় বা অ্যাকুয়ারিয়ামে মাছ রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই বাস্তুর কিন্তু সর্বনাশ হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না, মানে একদম চোখের সামনে সেই বাস্তু ধ্বংস হয়ে যাবে, তার ব্যবসা পাতি, মানে সবকিছু সবকিছু নষ্ট হয়ে যাবে। ও তো আসলে আমাদের অজান্তে আমরা তো এমন কিছু, এগুলো অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু জিনিস আছে, অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমরা খেয়াল করি না, জানি না। কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলো বলতে কিন্তু দর্শক বন্ধু এমন এমন জিনিস লুকিয়ে আছে যেগুলো না জানলে আপনি কিন্তু নিজেই কিন্তু নিজের ক্ষতি বা নিজের প্রবলেম ডেকে আনবেন। তো আপনি একটা আমার প্রশ্ন আছে স্যার, একটু জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন। ততক্ষণ কিন্তু বিক্রি হবে না, বাস্তু দোষটা আপনাকে এনি হাও কাটাতেই হবে, বুঝতে পারছেন? বাস্তু দোষটা কাটালে কি দোকানটা ভালো চলবে নাকি তারপরেও বিক্রি করে দিতে হবে? না, ভালো চলবে, আপনি ভালো চলাকালীন আপনি যদি বিক্রি করতে চান করতে পারেন, কিন্তু আমি আপনাকে বলছি যদি প্রতিকার করতে হয় বাস্তুর একটুখানি মাটির সঙ্গে নিয়ে আমার সাথে যোগাযোগ করুন বা যে কোনো জ্যোতিষীর কাছে যান, যে এটা পারবে করতে, আমি গ্যারান্টি দিয়ে বলছি আমি পারবো করতে, আমি পারবো এটা ক্লিয়ার করতে। এবং এটাকে যদি আরো আগে যদি করা হতো তাহলে আপনাদের ব্যবসাটা তো খারাপ দিকে যেত না বা আপনাদের বাড়িতে এত অঘটনগুলো ঘটতো না, আপনার শ্বশুরমশাইয়ের এই অঘটনটা ঘটতো না। আর যেটা বললাম মাছ কিন্তু রাত্রে এনে জিয়ে তারপর দিন রান্না করা যাবে না, না স্যার এটা বুঝে গেছি, এটা কিন্তু খুব বড় অমঙ্গল কারক সূচক কিন্তু জিনিস বাস্তু খারাপে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। এবং এই যে অনুষ্ঠান, এটা আরেকটি পয়েন্ট যে আমাদের নিজেদেরকে শুধরে নেওয়ার অনেক বিষয় আমরা আচার্য ভাষারের অনুষ্ঠান দেখলে পরে জানতে পারি, এবং তার সাথে আমরা এই যে মানে অনেক বিষয় আছে যেটা নিয়ে আমরা ওয়াকিবহল নয়, কিন্তু আচার্য ভাষার এত সুন্দর করে বিষয়গুলো আমাদেরকে দেখিয়ে দেন, আমরা কিন্তু বাস্তব জ্ঞানটা এই অনুষ্ঠান থেকে অন্তত তৈরি। আমি একটা জিনিস বলি, যে যাদের অনেকে আমি দেখেছি যে হাজবেন্ড অন্য সম্পর্কে জড়িয়ে গেছে এই গেছে, তো সেক্ষেত্রে আমি বলছি যে বশীকরণ, বশীকরণ কিন্তু যারা করে তারা কিন্তু অনেক রকম ভাবে করতে পারে। দর্শক বন্ধু আপনারা কতগুলো জিনিস বলছি, সেটা হচ্ছে যে খাওয়ানো, কাপড় অংশ থেকে নেওয়া, এগুলো কিন্তু মানে কি বলবো, এগুলো ছাড়াও কিন্তু অনেক ব্যাপার রয়েছে যেগুলো থেকে কিন্তু বশীকরণ করা যায়। তো আমি একটা ব্যাপার বলছি, যে যদি আপনার হাজবেন্ড বা আপনার স্বামী যদি অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় বা ইয়ে হয়ে যায়, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে বাড়িতে যে দুধ যখন ফোটান না, সেই দুধটা ফুটে যেন উপচে না পড়তে পারে, উপচে পড়লে কিন্তু সেই জিনিসটা কিন্তু ঠিক ওই মানে বশীকরণের জায়গাটা কিন্তু আরও বেশি স্ট্রং করে দেবে। মানে ধরুন আমি আপনার প্রতিকার করলাম, আপনার কেউ বাস্তুতে এই কোনো সম্পর্কে আসক্ত আর আপনার বাড়িতে যখনই দুধ ফোটাচ্ছেন সেই দুধটা
উপচে পড়ছে হয়ে গেছে, তাহলে কিন্তু প্রতিকার করে লাভ হবে না। ছোট ছোট জিনিস কিন্তু এইগুলো জানলে কিন্তু আপনি অনেক বিপদ নিজে থেকে এড়াতে পারবেন। ঠিক আছে, তো কে ফোনে আছেন দেখে নেব। বলুন, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি শান্তনু চক্রবর্তী বলছি। কার ব্যাপারে জানতে চান? নিজের ছেলের ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 23/2/1995। সময় বলুন। দুপুর 3:15। হ্যাঁ। জন্মস্থান? বীরভূম। বীরভূম। জন্মবারটা বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। ওকে, একটুখানি ধরুন। কর্কট রাশি আপনার ছেলের সিক্স হাউসটা খুব ডিস্টার্ব, প্রচন্ড অবাধ্য, প্রচন্ড মানে একদম কথা শোনে না, কিছু যাই বলি তা উল্টো করে সব। ওকে, ধরানো হয়েছে। এটা থেকে আমি বলছি, আমি একটা ছোট্ট জিনিস জিজ্ঞেস করছি যে ও যখন নেশা করে ফেরে তখন কি গায়ে কোনো ভাবে চুলকাতে দেখেন ওকে? এটা আমি বলছি, সবাই শুনে রাখো যে তন্ত্রের মাধ্যমে যদি কাউকে যদি মদ বা গাঁজা বা কোনো নেশা যদি ধরানো হয়, সেক্ষেত্রে নেশা করার পরেই কিন্তু গায়ে র্যাশ বেরোবে এবং চুলকানি হবে, খিদে দেশটা চলে যাবে, খাবে না, খেতে যাবে না, খেতে চায় না, এটা একদম ঠিক। হ্যাঁ, খেতে যাবে না, কারণ এই তন্ত্রের মাধ্যমে দেখুন, আমি একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে যে এর একটি অবৈধ মানে একটা খারাপ একটা মহিলার সাথে সম্পর্ক আছে। আপনি কি এই ব্যাপারে? হ্যাঁ আমি এটা শুনেছি আর কি, বন্ধুদের মুখে আর কি, একজন বিবাহিত মহিলার সঙ্গে, বিবাহিত মহিলার সাথে জড়িত। ছেলে কি টাকার জন্য কোন রকম ভাবে আপনার কাছে ইয়ে করে, জোরজার করে টাকার জন্য? প্রচন্ড আমার গায়ে বাজে না, হাত তো লাগে টাকাগুলো। আমি শুনেছি নাকি ওই মহিলাকে আর কি দেয় ভাই? হ্যাঁ, ওই মহিলাকে দেয়। ঠিকই ঠিকই জেনেছেন, ওই মহিলা যে আছে না একদম পাকড়াও করে ধরে রয়েছে যে টাকাগুলোকে একদম শুষে নিচ্ছে আপনার কাছ থেকে। আমি জানতাম না, ওর বন্ধুদের মুখে আর কি সব খবর পেয়েছি। হ্যাঁ না, আমি বলছি তো বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছেন, বন্ধুগুলো যে খুব একটা ভালো তা নয়, বন্ধুর জন্য আরো সর্বনাশ হচ্ছে। তো ওকে যতটা পারবেন ঘরে রাখার চেষ্টা করবেন, কিন্তু এখন যা কন্ডিশন আপনাকে আমি থাকতে যাই না। তো আপনাকে আমি একটা টোটকা বলছি, শুনুন, ওই বিষে বিষে বিষক্ষয় হবে, মানে মদ ধরেছে তো, মদ দিয়ে আমি ওকে মদ ছাড়াবো। সেটা হচ্ছে যে ওর মদ মদের বোতল যদি বাড়িতে থাকে, তাহলে সেখানে মদের বোতলে একটু এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, সর্ষে গুঁড়ো, কালো সর্ষে গুঁড়ো, আর ছাতিম গাছ বলে একটা গাছ হয়, ছাতিম গাছের ছালের একটু গুঁড়ো পেয়ে যাবেন দোকানে। ছাতিম গাছের ছালের গুঁড়ো, কালো সর্ষে গুঁড়ো আর একটু এলাচ গুঁড়ো, এই তিনটে হালকা করে অল্প করে মিশিয়ে দিন। ও খাবে তো, ও 7 দিন ধরে খাবে, 7 দিনের পর দেখবে নেশা আস্তে আস্তে কাটতে শুরু দিয়েছে। এটা কিন্তু সব নেশাদের কারীদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেবল নয়, যাদের তন্ত্রের মাধ্যমে যাদের নেশা ঢুকেছে শরীরে তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু করলে ম্যাজিকের মতো ফল পাওয়া যায়। এটা করুন। আর আপনাকে আমি বলছি দাদা যে এটা এটা আপনি যদি করতে পারেন, যেটা আপনাকে বললাম, এটা এক সপ্তাহ যদি ওই ওই মদটা যদি যদি খাই না, এক সপ্তাহ পরে আমি যখন এক সপ্তাহ পরে যখন আমি যখন প্রোগ্রাম করব, তখন আপনি লাইভে ফোন করে বলবেন যে আপনার ছেলের নেশাটা কেটেছে কি কাটেনি। আমি অনেকটা বলে দিলাম ওই মহিলাটিকে কাটাতে হবে। ওই মহিলাটি হচ্ছে 20 মহিলা, ওই মহিলার পাল্লায় পড়ে নেশা ধরেছে এবং নেশার ফলে জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, টাকা পয়সা একদম বাড়িতে মানে একদম যাচ্ছে তাই ব্যাপার করছে, বুঝতে পারছেন? এটা তো নেশাটা তো বললাম, এই মহিলা থেকে কি করে বার করব? মহিলা থেকে কাটালে নেশাটা, নেশাটা আমি বললাম, মহিলাটা কাটানোটা ওটা আমার কাছেও আসতে পারেন বা যে কোনো ভালো জ্যোতিষে যেতে পারেন, কাটি দেওয়া যাবে, এটা বিদ্বেষণের একটা ক্রিয়া করতে হবে, কাটি দেওয়া যাবে, কাটি দেওয়া যাবে, 100% কাটি দেওয়া যায়, চিন্তা করার কিছু নেই, শুধু একটু ধৈর্য ধরে কাজটা করাতে হবে। আচ্ছা, ও তো ধরুন পড়তে চায় না কিছু, দরকার নেই, আমি বারবার টিভিতে ওটাই বলছি, এটা আপনি ভালো কোশ্চেন করেছেন, পড়তে চায় না, আমার দরকার নেই ওকে পড়াবার কিছু, আমি ও কিছু ধারণ করাবোই না, ও জানতেই পারবে না যে ওর প্রতিকার হয়েছে, ও জানতেই পারবে না যে ওর প্রতিকার হয়েছে।
আমি জানি যে ও জানতে পারলেও নেবে না বা করবে না, আমি সেজন্য বলছি জানতেই পারবে না, ওর অগোচরে ওর অজান্তে প্রতিকারটা করা হবে এবং তাতেই 100% কাজ হবে, ঠিক আছে? এইরকম এইরকম একটা কিছু হবে। দায়িত্ব যখন নিয়ে নেন আচার্য ভাষা, তখন কিন্তু আমাদের সেখানে আর নিজেদের কিছু ভাবতে হয় না, শুধু যেমন বলবেন আপনাদের সেভাবে চলতে হবে, একদমই। আর আমি দর্শক বন্ধুদের বলি যে চেম্বার গুলোর ঠিকানা, দর্শক বন্ধু প্রত্যেক সোম থেকে শনি দমদমের বাড়িতে 12টা থেকে 5টা ফোন করে আসবেন, প্রত্যেক বুধবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে 4টা থেকে 7টা, প্রত্যেক বৃহস্পতিবার কালীঘাট সৌভাগ্যচক্র চেম্বারে বিকেল 5:30 থেকে 8টা, এবং মেদিনীপুর দুর্গাপুর আমি যাই, কবে যাব ফোন করে জানবেন। কিন্তু প্লিজ আমার ফোনটা নিজে ধরি তো, সেটা বলছি যে ফোন করে বলবেন না যে ভাস্করবাবু বলছেন, আমারটা একটু জানা যাবে, আমারটা একটু বলে দিন না, আমার খুব সমস্যা হয়েছে। ধরুন সমস্যা সবারই হয়, কিন্তু আমাকে আসতে হবে, আমার তো সময় নেই যে আমি ফোনে আপনাদের সমস্যা নিয়ে ইয়ে করবো। আপনি ফোনে ফোন করবেন যে আমি কীভাবে যাবো, কবে আমি আপনার সাথে অ্যাপয়েন্টমেন্ট পাবো, এটার জন্য আমি আছি, কিন্তু সমাধান করতে আমি ফোনে পারবো না, এতটা সময় আমার নেই, এটার জন্য ফোন করবেন না। আর আবার বলছি যে শুধু জানবার জন্য, রাশি লগ্ন জানার জন্য, কষ্টিখুঁজি করার জন্য, ম্যাচ মেকিং, ম্যারেজ মেকিং মানে ম্যারেজ বিবাহ জটক বিচার করার জন্য, হ্যাঁ এইগুলোর জন্য কিন্তু আচার্য ভাষণ নয়, আমার এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকি, এগুলোর জন্য আসবেন না, এগুলোর জন্য অন্য কোথাও যান, আমার কাছে আসার দরকার নেই। যদি প্রকৃত কোনো সমস্যা হচ্ছে যারা সমাধান করতে পারছেন না, অন্য কারো কাছে গেছেন হয়নি, টাকা খরচা হয়েছে, সেক্ষেত্রে যোগাযোগ করবেন, আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব, পারি করব, না পারি করব না, বলে দেবো, ঝুলিয়ে রাখার কোনো ইচ্ছা নেই। কে ফোনে আছেন? নমস্কার, বলুন কে আছেন? নমস্কার, আমি প্রতীক মজুমদার বলছি। বলুন বলুন, কার ব্যাপারে জানবেন? গেট আপ বার্ড, আমি প্রোগ্রাম দেখে খুব ভালো লাগে, আমি আজকে আমার মেয়ের ব্যাপারে একটু জানবো। মেয়ের ব্যাপারে জানবেন? মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হলো 22/6/1993। 22/6/1993। টাইম? টাইম হলো ভোর 3টে। ভোর 3টে। জন্মস্থান? জন্মস্থান সোনারপুর। বর্তমানে মানে 7th হাউস তো ডিস্টার্ব আছে, বিয়ে জায়গাটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে? আমার মেইন কোশ্চেন হলো সেটাই, বিয়ে নিয়ে। বিয়ে হচ্ছে না? ধরুন দুদিন পরে বিয়ে, তার আগে দুদিন আগে ভেঙে গেল, মানে এরকম সিচুয়েশন আছে, এমনি 2-3 বার হয়ে গেছে, তবে এমনি তো কথাবার্তা চলছে, মানে ভেঙে যাচ্ছে, চলছে ভেঙে যাচ্ছে। বিয়েতে সিম্পল আপনাকে বলছি, বিয়েতে কিন্তু বাঁধন দেওয়া আছে, বিয়ের বাঁধন দেওয়া আছে। আমি আগের প্রোগ্রামে আলোচনা করেছি যে বিয়ের বাঁধন দিতে গেলে কি করতে হয়, মেয়ের চুল অংশ বা কাপড়ের টুকরো বা নাম গোত্র ছবি যে কোনো কিছু দিয়ে বাঁধন দিয়ে দেবে, সে বিয়ের জীবনে হবে না, এবং সেটাও কিন্তু করছে। বাড়িতে কোনো অবিবাহিত মহিলা আছে বা আপনাদের বাড়িতে? হ্যাঁ আছে, আমার পিসিমা। পিসিমা আছেন অবিবাহিত মহিলা? হ্যাঁ। আচ্ছা, সে কিন্তু এই কাজটার সাথে কিন্তু যুক্ত, ঠিক আছে? সে কিন্তু তন্ত্রক্রিয়ার সাথে যুক্ত, এবং সে কিন্তু হিংসা বা জেলাসি বা অন্য কোনো কারণ হতে পারে, যেটা আমার কাছে এই মুহূর্তে এত তৎক্ষণাৎ মানে এত ইনস্ট্যান্ট আমার ধরা পড়ছে না, কিন্তু এটা অবিবাহিত মহিলার দ্বারাই এটা কাজ। আমি বলছি কে বা এল, কে ফর কলকাতা, এল ফর লায়ন, কে বা এল দিয়ে তার নাম কি আমাকে বলি? কাকলি। ডেফিনেটলি বলছি আপনাদের বাড়িতে কিন্তু এই মহিলা কিন্তু তন্ত্রক্রিয়া করে কিন্তু বিয়েটাকে আটকাচ্ছে, এবং আপনাদের বাড়ির আশেপাশে কোনো একদম কোনো হাড় বা কোনো নোংরা এই ধরনের জিনিস কিছু দেখতে পান? কি পান কি পান? ওই হাড়টা দেখতে পাই, তারপরে ওই ঘরটার যখন ঝাড়টা দিয়ে কিছু কিছু কাটা কাটা পড়ে থাকে, এগুলো কিন্তু এগুলো তন্ত্র করছে বলে এই জিনিসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এগুলো দেখছেন, এখনো সতর্ক হন, এখনো যদি সতর্ক যদি না হন, এখনো যদি দোষটা যদি না কাটান, আপনাদের বাড়ির মধ্যে মানে সোর্সের মধ্যে ভূত লুকিয়ে রয়েছে, আপনাদের বাড়িতে লুকিয়ে রয়েছে ভূত, মানে দোষী রয়েছে,
তাকে যদি না ঠিক করতে পারেন বিয়ে জীবনে হবে না, বিয়ে যদি হয়ও এক মাসের মধ্যে মেয়েকে বাপের বাড়িতে দিয়ে চলে যাবে। বাড়ির পাশে কোন নারকেল বা সজনে গাছ আছে? সজনে গাছ বা নারকেল গাছ যদি বাড়ির পাশে থাকে সেই বাড়িতে অন্তঃক্রিয়া করতে আরো বেশি সুবিধা হয়। যারা প্রোগ্রাম দেখছে তারাও জেনে রাখুন, নারকেল গাছ বা সজনে গাছ যদি বাড়ির পাশে থাকে সেই বাড়িতে অন্তঃক্রিয়া করলে দ্বিগুণ কাজ করে। সজনে গাছটা আমি কাটতে বলবো না, সজনে গাছ ভালো গাছ, সজনে ফুল বা সজনে পাতা আমাদের অনেক কাজে লাগে। এই যে মহিলাটি আছে একে কিন্তু বন্ধ করতে হবে, আটকাতে হবে, ঠিক আছে? শুনুন, কোনো গ্রহজনিত কোনো কারণ নেই এখানে, এখানে রাহু কেতু রবি বুধ চন্দ্র বৃহস্পতি সবাই ঠিক আছে, হালকা মাঙ্গলিক দোষ রয়েছে, এই মাঙ্গলিক দোষের জন্য বিয়ে আটকায় না। মেন হচ্ছে কিন্তু এই অবিবাহিতা মহিলা কাকলিনা নাম বললেন আপনি, কে দিয়ে নামটা বললেন আপনি? হ্যাঁ, এই নামের যে মহিলা আছে অবিবাহিতা তার জন্য কিন্তু বিয়েটা কিন্তু হচ্ছে না। আপনি আমাকে একটা কথা বলুন, বাড়িতে আপনাদের তুলসী গাছ আছে? তুলসী গাছ তো হয় না, তুলসী গাছ প্রায় মানে নেই বললেই চলে, মরে যায়, মরে যাবে, মরে যাবে, মানে বাচ্চা অবস্থায় মরে যায়। আপনি এই মহিলাটাকে আটকাবার জন্য যেটা করা দরকার সেটা হচ্ছে এই মহিলার নামে ক্রিয়া করতে হবে, কাজ করতে হবে। যদি পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন বা ভালো জ্যোতিষীর সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার সাথে যোগাযোগ করবো, আর আমি এটা তাড়াতাড়ি একটু ইয়ে করেন, কেন আমি প্রচুর সমস্যায় আছে এইটা নিয়ে, বুঝলেন? আপনার ইচ্ছা, আমি আপনাকে আপনার রোগের কারণটা বলে দিলাম, ঠিক আছে? নমস্কার। এবং এই যে একদম তাড়াতাড়ি, নিশ্চয় তাড়াতাড়ি না করলে আপনি তো পিছিয়ে পড়বেন আপনার জীবনে, আপনার মেয়ের বিয়ের ক্ষেত্রে। তো আচার্য ভাষা আরেকটা বিষয় বলে থাকে যে রাশি লগ্ন জানার জন্য আপনারা ফোন করবেন না, সত্যি ফোন করবেন না, কিন্তু আমাদের এই সামান্য কিছু প্রতিকার মানে সামান্য কিছু সংশোধন দিয়ে জীবনকে কিভাবে সমৃদ্ধ করতে হয় সেই বিষয়টা জানার জন্য আপনাদের কিন্তু এই অনুষ্ঠান ভাগ্যবাসার আপনি দেখতেই হবে। কারণ এই যে ছোট ছোট ভুল ত্রুটি একটা বড় ভুলের সৃষ্টি করতে পারে, সেই সৃষ্টি মানে সেই ব্যাপারটা হওয়ার আগে আপনারা টাইম কতটা আছে জানতে হবে। তুমি যে প্রশংসা করছো না, তার টাইম কতক্ষণ আছে? চরণামৃত হয় না, ধরে দেখুন, ধরে দেখুন, একটা দুটো কাঁচা চাল, একটা গোটা মুগ আর ঠাকুরের যে চরণামৃত হয় সেটা নিয়ে খেয়ে নিন চারটে অমাবস্যা, এবং দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান, দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমন, আর যে টোটকাটা বললাম এটা অমাবস্যাতে চারটে অমাবস্যা করুন। বিয়েতে যে বাধা আসছে 50% থেকে 60% কেটে যাবে, ঠিক আছে? আর যাদের জন্মদিনের সময় নেই তাদের কিন্তু আমি হাত দেখে বিচার করি, আজকে হাত দেখার বেশি সময় নেই, কে ফোনে আছেন দেখে নেবো। হ্যালো, নমস্কার, বলুন। নমস্কার, দুর্গাপুর বলছিলাম। তাড়াতাড়ি বলুন, কার ব্যাপারে? অভিজিৎ রায়, আমার ব্যাপারে জানি, ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1998। টাইম, ডেট অফ বার্থ বলুন, পুরো তারিখটা বলুন, পুরোটা বলুন। জন্ম সালটা একবার বলুন। সরকারি চাকরি কাছে গিয়ে কেটে যাচ্ছে? সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছো কিন্তু কাছে গিয়ে কেটে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি একটা, এখন সেভাবে কোনো কিছু খবর আসেনি। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমার কিন্তু 7th হাউস এবং 12th হাউস মানে খুবই খারাপ রয়েছে, মানে তুমি যদি কোনো বর্তমানে যদি কোনো সম্পর্কে থেকে থাকো সেই সম্পর্কটা থেকে বেরো, সম্পর্কটা থেকে বেরো, সম্পর্কটা থেকে না বেরোলে কিন্তু তোমার কিন্তু জীবন কিন্তু একদম তছনছ হয়ে যাবে। আচ্ছা, তুমি চাকরি পাবে না, তুমি সম্পর্ক থেকে বেরো তারপর তুমি চাকরির চেষ্টা করবে, তোমার এই সম্পর্কের জন্য তুমি চাকরিতে ইয়ে করতে পারছো না।
সম্পর্কটা থেকে যদি বেরোতে পারো তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করবো, ঠিক আছে? একদম, মানে একেবারে জিস্ট যে জায়গাটা সেটাই কিন্তু পয়েন্ট আউট করে দিয়েছে। অতএব যোগাযোগ করে নিন, মানে যখন বললেন যে সম্পর্ক থেকে বেরিয়ে তারপরে যোগাযোগ করুন, এভাবেই কিন্তু আচার্য ভাষার আমাদের সাথে রয়েছেন। আজকের অনুষ্ঠান এতটুকুই, ভালো থাকুন, নমস্কার। নমস্কার নমস্কার বন্ধুরা, আমি শ্রী তনয় আপনাদের সামনে আজকে নতুন আলোচনা নিয়ে এসেছি, যেটা প্রতিদিন আপনারা অপেক্ষা করে থাকেন যে শ্রী তনয় কী সমস্যার কথা বলতে চলেছে। শ্রী তনয় আপনাদের জন্য নতুন কী আলোচনা নিয়ে এসেছে। বন্ধুরা, আপনাদের এই ভালোবাসা আর এই সম্মান আমাকে ধন্য করে দিয়েছে, অর্থাৎ আমি দীর্ঘদিন ধরে এই জ্যোতিষ চর্চার মধ্যে থেকে অন্তত একটা জিনিস বুঝতে পেরেছি, যে আপনারা কখনোই সঠিক মানুষ চিনতে ভুল করেন না। এই কথাটা কেন বললাম, কি উদ্দেশ্যে বললাম, নিশ্চয়ই তার কোনো কারণ আছে। বন্ধুরা, আমি প্রত্যেকটা এপিসোডে একটা কথা কিন্তু আপনাদের বলে এসেছি, সে কথাটা হচ্ছে আপনাদের উপকার হোক, আপনারা আরও পাঁচজনকে বলুন, আপনারা আরও পাঁচজন ক্লায়েন্টকে আমার কাছে নিয়ে আসুন। তা সেই কথার সাথে কাজেও কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ আমি বলতে চাইছি আপনারা আমাকে কিন্তু সেই যোগ্যতার আসনে বসিয়ে আমার কাছে কিন্তু উপকার পেয়ে আপনারা আমার কাছে আরও ক্লায়েন্ট নিয়ে এসেছেন। তাই বন্ধুরা, গর্বের সাথে বলছি, জোর গলায় বলছি, আজও অবধি আমি যেইভাবে অনুষ্ঠান করে এসেছি আপনাদের কখনোই ঠকানোর বিষয় আমি বলিনি, আপনাদের শুধু সচেতন করে চলে এসেছি। আর সেই সচেতনটাই করি বলে আপনারা আজকে আমার কাছে এসে উপকারিত হচ্ছেন এবং আমার কাছে এসে আপনারা সন্তুষ্ট বোধ হচ্ছেন। বন্ধুরা, আজকালকার দিনে একটা টিভি মিডিয়া খুললে, ফেসবুক খুললে, ইউটিউব খুললে বিভিন্ন ধরনের জ্যোতিষ আলোচনা, জ্যোতিষীর দেখা মিলছে আপনাদের সামনে, কিন্তু সেই 100টা জ্যোতিষীর মধ্যেও এই একটা নাম শ্রী তনয় আপনারা বেছে নিচ্ছেন, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তাই আমার তরফ থেকে আপনাদের জন্য যতটা সম্ভব উপকার করা যায় আমি অবশ্যই প্রত্যেকটা এপিসোডে বলেছি, আজও বলছি, আমি অবশ্যই সেই উপকার করবই করবই। তাই বন্ধুরা, চিন্তা করবেন না, ভাবনা আনবেন না, দুশ্চিন্তাকে দূরে ফেলে দিন, কারণ আপনাদের ঘরের ছেলে এই শ্রী তনয় আছে এবং আমি আপনাদের সহযোগিতা করব, আমি আপনাদের উপকার করব, কারণ বিদ্যাটাকে আমি অর্জন করতে পেরেছি, এই বিদ্যার জোরে আপনাদের সন্তুষ্ট রাখতে পারবো, আপনাদের জীবনের সমস্যাকে সরিয়ে দিতে পারবো, আপনাদেরকে উপকার করতে পারবো। তাই বন্ধুরা, অবশ্যই বলবো, অবশ্যই
আপনাদের মনে যে বিশ্বাসটুকু নিয়ে আমার কাছে আসছেন আমি তার যোগ্যতা অবশ্যই রাখবো। যাই হোক বন্ধুরা, এইসব আলোচনা থাকবেই, প্রত্যেকটা এপিসোডেই থেকে যাবে, কিন্তু আমাদের জীবনে যেই সমস্যাগুলো ভুগছি সেই সমস্যাগুলো তুলে ধরাটাই আমাদের কাজ। একজন জ্যোতিষ কি পারে, একজন জ্যোতিষ কি পারে আগে সেইটা বুঝতে হবে। একজন জ্যোতিষ আপনার ভবিষ্যৎবাণী বিচার করে দিতে পারে, একজন জ্যোতিষ আপনার কর্মস্থানকে উন্নতি করতে পারে, একজন জ্যোতিষ আপনার জীবনের সমস্যা মুক্ত করতে পারে। বন্ধুরা, এই উদ্দেশ্য নিয়ে আমি এগিয়ে যাচ্ছি, আগামী দিনে এগিয়ে যাব শুধু আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের শ্রদ্ধার জায়গা, আপনাদের সম্মানের জায়গা আমাকে গর্বিত বোধ করে যে আপনারা আমাকে কত প্রয়োজন বোধ মনে করে। অতএব আমি এই কথাই বলবো, সমস্যা আছে সমাধান তার অবশ্যই আছে, কিন্তু সমাধানটা সঠিক করতে হবে। আমি তান্ত্রিক জ্যোতিষ শ্রী তনয়, আমি তন্ত্রের মতে যে প্রতিকার আপনাকে করে দেব, আমি তন্ত্রের প্রভাবে যে উপকার আপনাকে করে দেব, আপনি সেটা চিরদিন যাতে মনে রাখতে পারেন আমি সেই ব্যবস্থাই করব। অতএব সমস্যা সমাধান 100% হবেই হবে। যদি পৃথিবীতে তন্ত্র সত্যি হয়ে থাকে, যদি পৃথিবীতে তন্ত্র জাগ্রত হয়ে থাকে, আর সেই বিদ্যা যদি আমি সঠিক শিখে থাকি, তো কথা দিচ্ছি বন্ধুরা, আপনাদের উপকার আমি করবই করব। আজকে সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় অবশ্যই আপনারা ভুগছেন, আজকে সেই সন্তানের ভবিষ্যৎ নিয়ে অবশ্যই আপনারা চিন্তা করছেন, আজকে কর্মজীবনটাকে নিয়ে অবশ্যই আপনারা ভাবছেন, আজকে কর্মজীবনের সাফল্য আনার জন্য অবশ্যই চেষ্টা করছেন। কি করছেন? যখনই টিভি খুলছেন, কোনো জ্যোতিষ পরামর্শ নেওয়ার চেষ্টা করছেন, লাইভ ফোনে, আমাকে লাইভ তো সবসময় পান, আজকে নয় লাইভ পেলেন না, আজকে নয় আমার বক্তব্যটা শুনুন, অসন্তুষ্ট হবেন না। আমি জানি আমার এমনও ক্লায়েন্ট আছে, আমার এমনও ভক্ত আছে, যারা আমাকে ভক্তি করে, তারা দিনের পর দিন আমার একই প্রোগ্রাম রিপিট দেখে, তাতেও তাদের শান্তি মেলে। বন্ধুরা, আপনাদেরই সেই কথা শুনে, আপনাদেরই আশা পূর্ণ করার জন্য, আপনারা নিশ্চয় জানেন আমি আপনাদের উপকার আগে করি পরে প্রতিকারের মূল্য নিই। অর্থাৎ সমস্যা সমাধান কিভাবে হবে, কোথা থেকে হবে, তার দায়িত্ব আমার, শুধু আপনি আমার সাথে যোগাযোগ করুন। বুকিং নাম্বার বুকিং করুন, কোন চেম্বারে কোন দিন থাকবো দেখা করুন, অবশ্যই আপনাকে উপকার করব, উপকার করবই করব। বন্ধুরা, সন্তানের সাথে আমাদের কেরিয়ারের ব্যাপারটা, কেরিয়ারের সাকসেসটা আমাদের উঠে আসে। আদৌ কেরিয়ারটা কি, কেরিয়ারে আমাদের কত রকম সমস্যা আছে, আর এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয়, এই যোগ্যের মাধ্যমে, এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে আমি আপনাদের যে প্রতিকার করে দেব কেরিয়ারের সমস্ত সমস্যা থেকে আপনি সাফল্য লাভ করবেন করবেন। বন্ধুরা, শুধু মনে জোর রাখবেন, একটা কথা ভেবে রাখবেন, স্বপ্ন সবার দেখার অধিকার আছে, স্বপ্ন সবার পূর্ণ করার অধিকার আছে,
ভবিষ্যৎ ভালো করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে। যদি আপনারও সেই স্বপ্ন থেকে থাকে, অবশ্যই সেটা পূর্ণ করতে হবে, আর পূর্ণ করার জন্য আপনাকেই জেগে উঠতে হবে। কেন এই কথা বললাম? কারণ আজকে আপনি যদি মনে করেন যে শ্রীতনয়ের কাছে এসে আমি একটা লটারি টিকিটের নাম্বার নিয়ে যাব, আমি 1,00,000, 10,00,000, 15,00,000, 20,00,000 টাকা পেয়ে ফেলব, আমি ধনী ব্যক্তি হয়ে যাব, ভুল ভাবনা, বাদতে পারে। লটারির কাজও করা সম্ভব, কিন্তু আপনার হরোস্কোপ ছক অথবা আপনার হাতে যদি লটারির যোগ থাকে, তার প্রতিকার কি আছে? দেওয়ার পরেই কিন্তু লটারির যোগ আসতে পারে। কিন্তু বিশ্বাসের সাথে বলছি, জোর গলায় বলছি, যদি কোনো তান্ত্রিক জ্যোতিষ আপনাদের বলে থাকে আমি লটারির নাম্বার দিয়ে দিচ্ছি, কার্টুন বড়লোক হয়ে যাবেন, আপনাদের ভুল ভাল ভাবনাটা ছেড়ে দিন মাথার থেকে। তাহলে সেই তান্ত্রিক জ্যোতিষকে জবাব দিয়ে দেবেন, লটারি যদি আপনি আমাকে বাদিয়ে দেবেন, আপনার চেম্বার করার দরকার নেই, আপনি নিজেই বাদিয়ে রাখুন। বন্ধুরা, এই প্রতারিত দুনিয়ায় মানুষের খেলা চলছে, মানুষের সাথে খেলা চলছে, জ্যোতিষ তন্ত্রটাকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। তন্ত্রের শক্তিটা, যেটা শক্তি দিয়ে আমরা উপভোগ করি আমাদের জীবনের সাফল্যকে, সেই শক্তিকে অর্জন করে সেই শক্তির খারাপ ব্যবহার করা হচ্ছে। সেই তন্ত্রের শক্তিকে সঠিক জায়গায় সঠিক প্রতিকার করা কারো পক্ষে সম্ভব হচ্ছে না। কেন? কারণ তাকে কাজ করতে হবে, আর সে যদি কাজ না করে, যদি মনে করে কাজ করব না, তার কাছে আপনি প্রতারিত হবেন হবেন। বন্ধুরা, আমি জোর গলায় বলি, কেন বলি, যে আমি তন্ত্র পারি, আমি জ্যোতিষ বিচার পারি, আপনি আমার কাছে আসুন, সমস্যা আছে কিভাবে সমাধান হবে আমি বুঝে নেব। কেন জোর গলায় বলি? কারণ একটাই, কারণ আমি আগে কাজ করি, পরে প্রতিকারের মূল্য নিই, উপকার আপনার হবেই হবে। জীবনের সমস্যা কোনোদিন মিটবে না, সমস্যা একটা মিটবে তো আর একটা অবশ্যই হাজির হবে। আজকে টাকা আছে আপনার, বলুন তো, টাকা থাকলে কি আলাদা কোনো সুখ শান্তিতে আছেন? কোনো না কোনো সমস্যা আপনার থাকবেই থাকবেই, হয় শত্রু সমস্যা, নয় পারিবারিক সমস্যা। আমাদের দুটোকেই বিচার করতে হবে। এই দুনিয়ায় চলতে গেলে এখন টাকার প্রয়োজন অবশ্যই আছে একটা মানুষের, তার সাথে বড় হিম্মতের জোর দিয়া একটা মন থাকতে হবে, যেই মন থেকে মানুষ হয়ে মানুষের উপকার করা, মানুষকে সাহায্য করা, মানুষকে প্রতারিত হওয়ার থেকে মুক্ত করা, এই মনটা যদি থাকে কোনো জ্যোতিষতান্ত্রিকের, আমি গ্যারান্টি দিয়ে বলছি সেই জ্যোতিষতান্ত্রিকের কাছে আপনার কাজ হবেই হবে। কিন্তু সেই জ্যোতিষতান্ত্রিকটা কে আপনাকেই বিবেচনা করে বেছে নিতে হবে। তাই বন্ধুরা বলবো, কখনোই প্রতারিত হওয়ার ভাবনা ভাববেন না, অন্তত শ্রীতনয়ের কাছে ভাববেন না, কারণ আমি আগে কাজ করি, পরে প্রতিকারের মূল্য নিই। আজকে অসুখী হয়ে গেছেন, বিবাহিত জীবনে অসুখী, দুশ্চিন্তায় ভুগছেন, আপনার হাজবেন্ড আপনাকে কোনোভাবে পছন্দ করে না, আপনার স্ত্রী আপনাকে কোনোভাবে পছন্দ করে না, এই কষ্ট পাচ্ছেন, কিন্তু কারো সাথে শেয়ার করতে পাচ্ছেন না, কারণ আপনার মান সম্মানের একটা প্রভাব লেগে যাচ্ছে, মান সম্মানের একটা চিন্তা পড়ে যাচ্ছে, সম্মান হানি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। বন্ধুরা, আমি বলবো, আমার এই অনুষ্ঠান যদি দেখে থাকেন, তো অবশ্যই একবার হলেও, একবার হলেও আমার সাথে দেখা করুন।
বুকিং নাম্বারে বুকিং করুন, আপনার কাছাকাছি কোন চেম্বার আছে অবশ্যই আপনাকে জানিয়ে দেব, আপনি আপনার কাছাকাছি চেম্বারে আমার সাথে দেখা করুন। আপনি ধরুন একটা কোম্পানি চালাচ্ছেন, তার লেবার মিস্ত্রি আপনার কথা শোনে না, আর সেই লেবার মিস্ত্রি চলে গেলে কোম্পানিটা তো বন্ধ হয়ে যাবে, এটাও একটা আপনার চিন্তা। কিন্তু তখন প্রয়োজন হয়ে পড়ছে একজন জ্যোতিষতান্ত্রিকের পরামর্শ, যার কাছে গেলে আপনি প্রতারিত হবেন না, সুস্থ হবেন। এমন কোনো জ্যোতিষ খুঁজতে গিয়ে আপনি সারা দিন ধরে টিভি চ্যানেলটা দেখতে গিয়ে, শয়ে শয়ে জ্যোতিষ দেখতে গিয়ে এমন একজনের পাল্লায় পড়লেন যেখানে আপনি প্রতারিত হয়ে গেলেন। বন্ধুরা, আজকে যদি আমি আপনাকে লাইভ অনুষ্ঠানে বলে দিই যে আপনার রবি খারাপ, মঙ্গল খারাপ, বৃহস্পতি খারাপ, বুধ খারাপ, আপনার এই যোগ ওই যোগ, তাতে কি আপনার সমাধান হবে? হবে না, কোনোদিন সম্ভব না। সম্ভব তখনই যখন আপনাকে রেজাল্ট দিতে পারবো, যখন আপনি হাসি মুখ থেকে হাসি মুখ নিয়ে আমার চেম্বারের থেকে বেরোবেন, তখনই একজন জ্যোতিষের সম্মান থাকবে। আর আমি গর্বের সাথে সেটাকে মনে করি, কেন করি? আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের সম্মানের জন্য। আপনারা আমাকে শ্রদ্ধা করেন, আপনারা আমাকে বিশ্বাস করেন, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। আর আপনারা উপকার পেয়ে আরো দুইজনকে নিয়ে আসছেন, সেটাতেই আমার প্রমাণ হয়ে যায় যে না, আমি কাউকে উপকার করতে পারি, আর পারি বলে হিম্মত দিয়ে জোর গলায় কথা বলি। আজকে যখনই লাইভ অনুষ্ঠান করি তখনই আপনারা কেউ না কেউ ফোন করেন, স্যার আমার মেয়ের সম্বন্ধে জানবো, স্যার আমার ছেলের সম্বন্ধে জানবো, স্যার আমার সম্বন্ধে জানবো। ভালো কথা, আমি বুঝি আপনাদের ইচ্ছা করে একটু ভবিষ্যতে আপনাদের জানার কথা, এটা আমি বুঝি। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, আমরা কি শুধু রোগটাকেই ধরবো, রোগের কি ওষুধটা খাবো না? অবশ্যই বন্ধুরা, অবশ্যই আপনি যেমন জানবেন আপনার সমস্যার সমাধান করবেন, দেখবেন জীবনের রাস্তা পরিষ্কার হয়ে থাকবে, কোনো কাঁটা সেখানে পাবেন না, কোনো দুষ্ট ব্যক্তিকে পাবেন না, নিজের রাস্তা নিজে দেখবেন। আর এটাই নিয়ম, নিজের রাস্তা নিজেকে তৈরি করতে হবে। যখন আমি চয়েস করব যে আমি এই যে রাস্তায় যাব, এই পছন্দটা আমার, এই বিজনেসটা আমি করতে পারবো, সেই বিজনেসটাকে মন দিয়ে ভালোবাসুন, মন থেকে ভালোবাসুন, অবশ্যই বলছি আমি, আপনি সেই বিজনেসে সাকসেস পাবেন, পাবেন। শ্রীতনায় কখনো গল্প দিতে আসে না, শ্রীতনায় কখনো ভাওটা দিতে আসে না, শ্রীতনায় শুধু বোঝাতে আসে, বুঝবেন কি বুঝবেন না ব্যক্তিগত ব্যাপার আপনার। শুধু একটা কথাই বলবো, সমস্যা সমাধান করার জন্য এক গাড়া টাকা পয়সা ফালতু প্রতারিত হবেন না, শুধু আমার কাছে একবার আসবেন, উপকার পাবেন, উপকার পাওয়ার পরে আমাকে মূল্য দিয়ে যাবেন। আর এই জোরটা কয়জন বলতে পারে? কারণ কারো হিম্মতে দরকার হয়, কাজ করার অভিজ্ঞতা থাকতে হয়। আমি কাউকে ছোট করব না, কাউকে অসম্মান করব না, সবাইকে শ্রদ্ধার সাথে নমস্কার জানাই। কিন্তু একটা কথাই বলি, আপনারা যাদের কাছে প্রতারিত হচ্ছেন আজ, তাদের জন্য যারা প্রকৃত কাজ করে তারা অসম্মানিত হচ্ছে। এই পৃথিবীতে শুধু আমি একাই না যে আমি কাজ জানি বলবো, এই পৃথিবীতে অনেক জ্যোতিষতান্ত্রিক আছে যারা প্রকৃত কাজ জানে, তাদেরকে খুঁজে বার করতে আপনাকে হবে, তাদের কাছে সঠিক রেজাল্ট নিয়ে যেতে হবে, তাদের কাছ থেকে সঠিক রেজাল্টটাকে নিয়ে আসতেই হবে। আপনি হয়তো ভাববেন, উনি টাকা ছাড়া, শ্রীতনের টাকা ছাড়া কি করে কাজ করছে? বন্ধুরা, এটাই নিয়তির খেলা।
আমি গর্বের সাথে বলছি, আমি জানি আমি মানুষের উপকার করে দেব, উপকার পাওয়ার পরে কিন্তু মানুষ আমাকে মূল্য অবশ্যই দিয়ে যাবে। কিন্তু এটা নয় কোন কারো কাছে যাবেন, এতগুলো টাকা দিয়ে আসবেন আপনার কাজ করার জন্য, হবে না রেজাল্ট, ফাইনালি হবে না। ফাইনাল করতে গেলে কাজ দেখাও, ফল নাও। আমি আপনাকে কি উপকার করতে পারছি সেটাকে আগে দেখতে হবে। বন্ধুরা, গ্রহচক্র, গ্রহ নক্ষত্র, প্রত্যেকটা মানুষের জীবনের প্রভাব, খারাপ প্রভাব, ভালো প্রভাব এনে থাকে। গ্রহের অবস্থান মানুষের জীবনের দিক পরিবর্তন করে দিতে পারে। আর এই প্রতিকার কিন্তু আমার কাছে অন্তত তন্ত্র মতেই কিন্তু সমাধান করা সম্ভব। অর্থাৎ আমি তান্ত্রিক, আমি জানি কিভাবে আপনাদের উপকার করতে হবে, তন্ত্রের প্রয়োগ করে কিভাবে আপনাদের সুস্থ করতে হবে, কিভাবে আপনাদের ভালো রাখতে হবে। বন্ধুরা, যদি আপনার কথা জ্ঞান মনে হয়ে থাকে তো আপনার চিন্তা আপনার কাছেই রেখে দিন। আর যাদের আমার কথা সততা মনে হচ্ছে, মনে হচ্ছে যে আমার কাছে আপনি উপকার পাবেন, তো বলছি দেরি করবেন না, বুকিং নাম্বার নোট করে নিন, আপনার কাছাকাছি কোন চেম্বারে আমি থাকবো জেনে নিন, যেদিনকে আসব মন খুলে আসুন, রেজাল্ট নিয়ে আনন্দেতে আসুন, রেজাল্ট নিয়ে আনন্দেতে থাকুন, এটাই আমার স্বপ্ন। আপনাদের মুখে হাসি যদি ফোটাতে পারি, আপনারা আমাকে যে সম্মান দিয়ে থাকেন তার যোগ্যতা যদি রাখতে পারি, তার থেকে ভালো জিনিস আর কিছু হয় না। অতএব আমি চাই আপনারা প্রতারিত হওয়ার থেকে মুক্তি পান, জীবনে সঠিক জ্যোতিষীর কাছে যান, সঠিক বিচার করুন, সঠিক রেজাল্ট আনুন। যেরকমই সমস্যা থাকুক না কেন, আপনার জীবনে থাকতেই পারে আপনার সন্তানকে নিয়ে সমস্যা, আপনার জীবনে থাকতেই পারে আপনার কর্মজীবনে সমস্যা, আপনার বিবাহিত জীবনে সমস্যা থাকতেই পারে, আপনার বিবাহিত লাইফ কোনোভাবে সুখের হচ্ছে না, এই সমস্যাও থাকতে পারে। তা যে সমস্যায় থাকুক না কেন, এই সমস্যার ওষুধ কিন্তু একমাত্র জ্যোতিষ তান্ত্রিকই দিতে পারে। কারণ আমি তান্ত্রিক জ্যোতিষ, আমি জানি আপনাদের কোন প্রতিকার দিলে আপনারা উপকার পাবেন, আর উপকার পাবেন বলে গর্বের সাথে জোর গলায় বলছি, প্রত্যেকটা এপিসোডে বলেছি, আজও বলছি, আমার কাছে আগে কাজ পরে প্রতিকারের মূল্য, আমার কাছে কাজটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মূল্য তো আপনারা দেবেনই। আমি জানি আপনারা খুশি হলে অবশ্যই আপনারা বেইমানি করবেন না, কিন্তু আমি কি জানি সেটা আপনাকে দেখাতে হবে। আমি কাজ জানি তাই এটা জোর গলায় বলি। অতএব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল রাখুন, কিভাবে রাখবেন ব্যক্তিগত ব্যাপার আপনার। শুধু একটা কথাই বলবো, জ্যোতিষ মতে গ্রহ নক্ষত্রের প্রভাবকে যদি ঠিক করতে হয়, তন্ত্র মতে সামাজিক সমস্যাকে যদি ঠিক করতে হয়, তন্ত্রের মতে যদি জীবনের সাফল্য লাভ করতে হয়, তো একটা নাম অবশ্যই মনে রাখতে হবে, আপনাদেরই ঘরের ছেলে আমি শ্রী তনয়, এই নামটা মনে রাখবেন, বুকিং নাম্বারটা নোট করে নেবেন। অবশ্যই যারা কথা বলতে চান আমার সাথে, রাত্রি 9টা থেকে 10:30টার মধ্যে ফোন করবেন, আমি যে কটা কথা যাদের যে কটা লাইন পাবো অবশ্যই কথা বলবো। আর সারাদিন যদি আমার সাথে কেউ দেখা করতে চান, অবশ্যই আপনার কাছাকাছি চেম্বারের জন্য বুকিং করে নেবেন। বন্ধুরা, আপনাদের যদি উপকার করতে পারি, আপনাদের যদি সাফল্য লাভ করতে পারি, সেটাই হচ্ছে আমার সাফল্য। অর্থাৎ আমার সাফল্য তখনই আসবে
যখন আপনি নিজের মুখে বলবেন যে না, পশ্চিমবাংলার বুকে একজন ছেলের কাছে গেছিলাম, একজন বাবার কাছে গেছিলাম, একজন তান্ত্রিকের কাছে গেছিলাম যার নাম শ্রীতনয়। যাই হোক বন্ধুরা, অনেক কথা থাকে কিন্তু সময়ের অভাবে বলতে পারি না। আজ এই পর্যন্তই থাক, আগামী এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের পরিবারের খেয়াল রাখুন। নমস্কার। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। সমস্যা আমাদের জীবনব্যাপী থাকে, কিন্তু এই সমস্যাগুলোকে আমল দিলে চলবে না। আর তাই প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন যে জীবনটাকে রসে বসে রাখো। ঠাকুর শেখাতেন জীবনটাকে গণিত করে তুলো না, জীবনকে সঙ্গীত করে তোলো, যেখানে আমাদের গান গাইতে হবে, যেখানে আমাদের জীবনকে রূপ দিতে হবে, জীবনকে রং দিতে হবে। তাই জীবনকে রসে বসে রাখতে হবে, আর সেই রসে বসে রাখতে হলেই আপনাদের থাকতে হবে আমাদের এই অনুষ্ঠান সমস্যার সমাধানের সাথে, যেখানে আমরা আপনাদের জীবনে যে জটিল এবং কঠিন সমস্যাগুলো রয়েছে তার সহজ সমাধান দেওয়ার চেষ্টা করে থাকি। এবং আজকের অনুষ্ঠানে এই সমস্যার সমাধান অনুষ্ঠান মানে আপনারা জানেন উপস্থিত থাকেন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। তার সাথে পরিচয় করিয়ে দেওয়ার আগে যে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব, সেটা কিন্তু আজকে কম বেশি অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, সেটা আমাদের হচ্ছে বিবাহজনিত সমস্যা। বিবাহ যেই বন্ধন, সেটি একটি সামাজিক বন্ধন, এবং আমরা শুনি যে ঈশ্বর আমাদের এই বিবাহ বন্ধনে বেঁধে দেয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে যখন আমরা বৈবাহিক জীবনে প্রবেশ করি, তখন নানান সমস্যা দেখা যাচ্ছে, এবং যেই বন্ধনটাকে আমরা ভীষণ সুদৃঢ় করে বাঁধবো ভেবেছিলাম, যেটা খুব সুন্দর করে যেই জীবনটা যাপন করব ভেবেছিলাম, সেটা কিন্তু অচিরেই ভেঙে যাচ্ছে। কেন আজকে বিবাহের ক্ষেত্রে এত বিচ্ছেদ ঘটছে, কী তার কারণ, কোন গ্রহগত সমস্যার জন্য এই রকম হয়ে থাকে, তার চুলচেরা বিশ্লেষণ রয়েছে আজকের অনুষ্ঠানে। এবং এ ব্যাপারে মনে হয় আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রীর থেকে ভালো আর কেউই বলতে পারেন না, এবং তাই আজকের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাবো আর আমাদের বিষয়ে যাব। নমস্কার। জয় শ্রী রাঘব রামকৃষ্ণ। জয় শ্রী রাঘব রামকৃষ্ণ। জয় শ্রী সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, চুল ছেঁড়া বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। আজকে যে টপিক নিয়ে মানে আমি আপনাদের সামনে আলোচনা করব, সেই টপিকটা আপনারা কিছুক্ষণের মধ্যে ভাববেন যে কেন এই দিনটি আমাদের লাইফে এসেছে। আজকে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে আপনাদের আজকের দিন যে প্রোগ্রাম আপনারা ফলো করছেন বা দেখছেন, এই প্রোগ্রামটি দেখার পরে আপনারা হয়তো ভাববেন যে যদি এই প্রোগ্রামটা আমরা এক মাস আগে দেখতাম, এক বছর আগে দেখতাম, তাহলে হয়তো এই ঘটনাটা ঘটতো না। ফিল করে বড় করলাম সেই মেয়েটিকে, আমি নিজে খাইয়ে দিতাম সেই মেয়েটিকে, আমি দু হাত দিয়ে তার চুলটি বেঁধে দিতাম সেই মেয়েটিকে, আমি নিজে সাজিয়ে দিতাম এবং সেই মেয়েটিকে আমি আদর করতাম, কোথাও যেতাম না ওই মেয়েটির জন্য। কিন্তু সেই মেয়েটিকে আজ তার শ্বশুর বাড়ি থেকে নির্যাতন করছে এবং তাকে অত্যাচার করছে, এবং সে সহ্য করে রেখেছে যে আমি তো পালিয়ে বিয়ে করেছি, আমি তো বাবা মার অমতে বিয়ে করেছি। কেন হয় এই দুর্ঘটনাগুলি, কেন হয়? আজকে সেই পাঁচটি জিনিস বলবো, যে পাঁচটি জিনিস আপনারা একটু ঠিকঠাকভাবে রাখতে পারলে দেখবেন এই দুর্ঘটনাগুলি ঘটবে না, এবং যদি ঘটে যায় তাহলে সেই থেকেও বাঁচার কিছু উপায় আমি আজকে আপনাদেরকে বলে দেব। এবং মনে করছেন যে আর কোনো রাস্তা নেই, আর কোনো পথ নেই, সর্বশেষ এখন মনে হচ্ছে আমার মেয়েটিকে আর বাঁচাতে পারবো না, আমার মেয়েটিকে
বাঁচাতে পারবো না, সেই বাঁচানোর চেষ্টার জন্য আপনারা হন্য হয়ে ঘুরছেন, তখন বলবো ঈশ্বর আপনাদের দেখিয়ে দেবে একটা রাস্তা, সেটা হলো এই দুয়ার, জয়দেব শাস্ত্রীর দুয়ার। এই দরজায় আপনাদের স্বাগত জানাই আমি। আজকে যে টপিক পাঁচটা বলবো এবং তার উপকরণটাও বলবো, কিভাবে কি করতে হয় এবং কেন এই সমস্যাগুলি, জাস্ট পাঁচটা বলবো। আপনারা ভাববেন জয়দেব শাস্ত্রী কি করে জানলো আমার ঘরে তো এটাই ঘটেছিল যার জন্য আমার মেয়েটি চলে গেল। আমার ছোট মেয়েটি আছে, বড় মেয়েটি যায়নি, ছোট মেয়েটি চলে গেল, যাতে বড় মেয়েটির সাথে এরকম দুর্ঘটনা না ঘটে এই নিয়মগুলি করুন। তার আগে জয়দেব শাস্ত্রী যে কথাগুলি বলবে তার আগে খাতা পেনটা জোগাড় করুন, কে আছে আমাদের সাথে দেখে নি, কথা বলে নি তার সাথে। কে আছেন? নমস্কার, হ্যালো। হ্যাঁ নমস্কার, জয় শ্রী ঠাকুর। বলুন। হ্যাঁ বলছি, আমি আমার ওয়াইফের ব্যাপারে একটু জানতে চাই। ওটা ওয়াইফের ব্যাপারে জানবেন? হ্যাঁ। বয়স কত? আমার ওয়াইফের বয়স হলো 32। আচ্ছা আচ্ছা, সত্যি কথা বলতে আজকে তো বিয়েরই প্রোগ্রাম, আজকে বিয়েরই প্রোগ্রাম এবং প্রোগ্রামটা দেখছি তো। এবং আমার ওয়াইফের নামটা একটু বলুন আগে দাদা। আমার ওয়াইফের নাম স্বর্ণালী পাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্বর্ণালী পাত্র, স্বর্ণালী পাত্র। এটা সত্যি কথা বলবো যে ভাইব্রেশন পাচ্ছি, সত্যি বলবে, মিথ্যে হলো না বলবে, সত্যি হলো হ্যাঁ বলবে, যেটা ভাইব্রেশন ভাই। তোমাদের লাভ ম্যারেজ তাই তো? হ্যাঁ, প্রেম করে বিয়ে করেছো এবং বাড়ির লোক তো মানেনি? বাড়ির লোক না মানলেও বউয়ের জন্য বিয়েটি করেছে, কিন্তু সেই বউ যে মেয়েটির সাথে তোমার সম্পর্ক রয়েছে, কিন্তু দিন দিন শুধু অশান্তিটা দিন দিন বেড়েই যাচ্ছে, প্রচুর অশান্তি হচ্ছে। কি করবে তুমি, কি করবে ভেবে পাচ্ছ না? তুমি ভাববো কি একে ছেড়ে দেব, না একে নিয়ে থাকবো, না আমার কি হবে, না আমি সুইসাইড করব, এরকম মানে তোমার মাথার মধ্যে চিন্তা ঘুরছে, কি করবে তুমি বুঝে উঠতে পারছো না। ইয়েস অর নো? এবং সবথেকে যেটা বড় কথা, তোমার মনের মধ্যে একটা কোশ্চেন ভাসছে, সেই কোশ্চেনটি হলো যে তুমি চাইছো যে আমাদের এই সম্পর্কটা টিকবে কি টিকবে না, তাই না? এবং আর একটা কথা বলবো, মানসিক দিক থেকে ভেঙে পড়েছো তুমি, বিয়ের জন্য পাগল ছিলে বিয়ে করেছো, এখন এই জায়গা থেকে তোমাদের এত সমস্যা হচ্ছে, অর্থনৈতিকের প্রচন্ড টানাপোড়েন চলছে এবং সংসারে। ঠিক বলেছে, মানে এখন ভাবছি যে যদি বিয়েটা না করতাম তাহলে মনে হয় বেঁচে যেতাম। আচ্ছা তুমি এখন কি মানে বাড়ির বাইরে মানে কি মানে ভাড়া ঠাড়া থাকো না তোমার বাড়ি কোথায় থাকো? ভাড়া থাকো মনে হয়? ভাড়া করে থাকি, ভাড়া করে মানে গোপন কথা বলবো। দেখো আমার কাছে আসলে কিন্তু ভান্ডা ফুটে যায়, একটা গোপন কথা বলি, এই যে তুমি যে এখানে কোনো একটা যেটা তুমি বলতে চাইছো না, আমি আমি অন মিডিয়ায় বলছি, কোনো কি রিলেশনের নেগেটিভ দেখতে পাচ্ছ তোমার, মানে একটু সন্দেহ কি চলছে সংসারে? হ্যাঁ সেটাই আমি সন্দেহ করছিলাম, আর ওটা নিয়েও আমার একটু মানে জানার ছিল, আমি যদিও আমি বলবো না, অশান্তি বেঁধে যাবে ঘরের মধ্যে। আমি যদি বলি আমি একটা কথা বলি, তুমি নিজে থেকে কালকেই জানতে পারবে, এটা আজকে রাতে করো কালকে জানতে পারবে ঠিক না ভুল, ঠিক আছে? আজকে রাতে করো, আমি যেটা বলছি শোনো, একটা কাচের পাত্র নেবে, হ্যাঁ, একটা সরষের তেল নেবে, আর যে পান একটা পান কিনবে আজকেই কিনবে, পান পান কিনবে, ওই পানটা মানে তোমার আশেপাশে যদি থাকে, এরা ওই পানে লাল বা কালো বা সবুজ, লাল বা কালো বা সাদা হোক, সেই সাদা কালি বা লাল কালি বা যাই হোক না কেন, তোমার যে বইয়ের নামটা লিখবে এবং ওই যে বাটিটা এবং বাটির মধ্যে সরষের তেল দেবে এবং সেই পানটা রাখবে, এবং ওই পানটা রাখার পরে দেখবে ওই পানটা যদি
ওই জলের ওই যে তেলের মধ্যে রাখার পরে দেখবে ওই তেলটা ভেসে যদি ওই পানের উপরে একদম থাকে এবং হালকা লালচে হয়ে যায়, তাহলে ভাববে রিলেশনটা আছে। আর যদি এটা না হয়, এরকম কিছু না হয়, ভাববে কোনো রিলেশন নেই। কিন্তু এটুকু তোমায় বলবো, সাবধান, যে বাড়িতে থাকো সেই বাড়িতেই শত্রু রয়েছে কিন্তু, এবং সেখান থেকেই সৃষ্টি। ইয়েস অর নো, সেখানে কি সন্দেহটা? আচ্ছা, সেখানে সন্দেহটা, কালকে সকালে দেখবে কি হয় এটা করার পরে, দুদিন থেকে তিন দিন পরে ফোন করে আমায় জানাবে, ঠিক আছে? ভালো থাকো, সুখে থাকো, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ভালো থাকবেন। এবং এই যে দেখা যাচ্ছে না গোপন শত্রুতা, এটাও কিন্তু আজকে একটা মেজর প্রবলেম, মানে এই শত্রুতার কারণে আজকে অনেক রিলেশনের জায়গা খারাপ হয়ে যাচ্ছে, অনেক ক্ষতি। আজকে একটা মেয়ের জীবনে, একটা সুন্দরী মেয়ে, ভালো মেয়ে, মেয়েরা মায়ের জাত, মেয়েরা ভালো, সম্মান করি, রেসপেক্ট করি, মায়ের জাত। আমারও বোন আছে, মা আছে। সব থেকে যেটা বড় কথা, মেয়েরা খারাপ হয় না, খারাপ করা হয়। কি করে খারাপ করা হয়? একটা মেয়েকে খারাপ করতে গেলে তিনটে পার্সনের দরকার হয়। সেই তিনটে পার্সনের মধ্যে সব থেকে কাছের পার্সন থাকে তার মা, সব থেকে যার ভালো চায় যে মা, এবং তার বান্ধবী, এবং তার ঘনিষ্ঠ কোনো বন্ধু। এই তিনজনের দ্বারা কিন্তু অনেকটাই নেগেটিভ হয়ে যায়। আমরা সবসময় নিজের ঘরের বউকে বা মেয়েকে দোষ দিই, ভুল দোষ, এরা দোষ হয়ে যায় কেন, কখন? আচ্ছা, তোর বর এটা করেছে, আচ্ছা বরকে ছেড়ে দে, চলে যায়, তোর মধ্যে তো অনেক গুণ আছে, বাদ দে। এই একটা নেগেটিভ। কখনো বলে না, আচ্ছা তোর বর এটা করেছে, দেখ না একটু আলোচনা করে, হয়তো কোনো অন্য কোনো, মানে একটু বোঝানো, যে পজিটিভ ভাইব দেওয়া। সবসময় ছেড়ে দিয়ে চলে যায় একটা মা। একটা মা কী চাইবে? মেয়েকে ভালোবাসবে, এবং মেয়েকে ভালোবাসে, এতটা ভালোবাসে, সেই ভালোবাসার পরে কী চায় জানো? চায় কিছু একটা, মাকে নালিশ করলো যে মা, এই সমস্যাটা হয়েছে আমার এই সংসারে, আমার এই প্রবলেমগুলি হচ্ছে ঘরের মধ্যে, আচ্ছা চলে আয় ছেড়ে ঠেড়ে, তোকে মানুষ করেছি কি করার জন্য, স্বামীর সাথে সংসার হচ্ছে না, ছেড়ে দিয়ে চলে আয়। এই যে ছেড়ে দিয়ে চলে আয়, এখানেই তো নেগেটিভিটি, এখানেই তো শেষ হয়ে গেল। তার মাইন্ড তখন কি কাজ করছে? মা শুনলো না, বুঝলো না, জানলো না, ধুম করে বললো ছেড়ে দিয়ে চলে আয়। এই যে নেগেটিভিটি, মা এতটাই ভালোবাসে তার মেয়েকে, ভালোবাসার জন্য পাগল হয়ে যায়, এবং তার একটা দুঃখের কথা শুনলে সে আর ঠিক থাকতে পারে না, সেভাবে সব দোষ তার শ্বশুরবাড়ির, তার জামাইয়ের, তার না হলে তার শাশুড়ির বা তার শ্বশুরের। সবসময় এই জিনিসটা, এই জিনিসটা ভাববেন না, সবাইকে বলি, আগে বিচারটা করুন কোথা থেকে সমস্যার সৃষ্টি। দেখা গেলো স্বামীর মতো স্বামী হয় না, হয়তো তার বোনের জায়গা থেকে সমস্যা, ননদের জায়গা থেকে, কিন্তু আবার দেখা গেলো ননদ ভালো কিন্তু কোথাও তার শ্বশুরের কাজ দিয়ে সমস্যা হচ্ছে, বা শ্বশুর ভালো হয়তো তার শাশুড়ির কাজ দিয়ে সমস্যা হচ্ছে, আপনি তো জানেন না ব্যাপারটা। তো সেই জায়গা থেকে কিছু বিচার আছে, বিচারগুলি করলে জানা যায় যে সমস্যাটা কোন জায়গা থেকে সৃষ্টি, তখন সেটাকে প্রতিকার করে ঠিক করা যায়। দুম করে একটা সংসার ভাঙবেন না, সংসার গড়তে টাইম লাগে, ভাঙতে কিন্তু এক সেকেন্ডও লাগে না। কে আছে আমাদের সাথে? কে আছে? জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলো। আমি ব্যারাকপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলো। অশোক মন্ডল বলছিলাম। অশোক মন্ডল ব্যারাকপুর থেকে। কার জন্য জানতে চাইছো? নিজের সম্পর্কে। একটু জোরে কথা বলো, জোরে কথা বলো, আমি আস্তে বলি, আমি শুনতে পাই না, জোরে বলো। নিজের সম্পর্কে, নিজের সম্বন্ধে। অশোক মন্ডল, অশোক মন্ডল নিজের সম্বন্ধে। তুমি বিয়ের সম্বন্ধে জানতে চাইছো কি অশোক? বিয়ের সম্বন্ধে জানতে চাইছো? আচ্ছা, বহুদিন ধরে পাত্র, তুমি পাত্রীর খোঁজ চলছে, পছন্দ হচ্ছে না কাউকে, মনের মতো কোনো পাত্রী পাচ্ছ না, তাই তো? একদম একদম, মনের মতো পাত্রী পাচ্ছ না, এবং সর্বক্ষণ একটাই চিন্তা যে আমার কি বিয়ে হবে না, তাই তো? বাড়ির লোক চিন্তায় পড়ে গেছে, আমার কি বিয়ে, বিয়ে হবে তোমার, বিয়ে তোমার হবে। সব থেকে বড় যে সমস্যা, তুমি কর্মহীনতায় ভুগছো, যে তুমি জব পাচ্ছ না, আমি বিয়ে করে কি করবো, মানে একটা দোনোমনো জায়গা থেকে একটা নেগেটিভ ভাইব্রেশন আসছে, মানে দোনোমনো, যে বিয়ে করব কি করব না, বিয়ে দরকার কিন্তু কর্মটা নেই, কাজটা নেই, কি করব, এরকম ভাবনা চিন্তার মধ্যে থেকে তুমি কাটাচ্ছ দিনগুলি, তাই তো? হ্যাঁ
একদম একদম ঠিক বলছেন, মানসিক যন্ত্রণায় ভুগছ। হ্যাঁ পুরো মানসিক কাজ বিপদ। বিয়েতে তোমার সুখ হবে, তোমার দেখাশোনা করে বিয়ে হবে, তোমার পূর্ব দিক থেকে বিয়ের যোগ আসবে, বিয়ের সম্বন্ধ পূর্ব দিক থেকে আসবে, এবং তোমার ব্যবসাদার মেয়ের সাথে বিয়ে হবে এবং সেই ব্যবসাদার ঘরের জামাই হবে তুমি। কিন্তু একটা কথা তুমি বলো ভাই, যে কথা তোমাকে বলবো, একটা গোপন জিনিস আমি দেখতে পাচ্ছি, একটা ভালোবাসার মধ্যে আবদ্ধ রয়েছো, সেখান থেকে মনে করছো তাকে ছেড়ে বিয়ে করবে, ভুল করছো। যাকে তুমি ছেড়ে বিয়ে করতে চাইছো সেটা ভুল হচ্ছে, যে ভাইব্রেশন পাচ্ছে, তুমি ব্যবসাদার কোনো মেয়েকে বিয়ে করতে চাইছো, কিন্তু তুমি নিজেও জানো না তুমি যাকে ভালোবাসো সেখান থেকে কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসা দেওয়া হচ্ছে, কিন্তু তুমি জানি না কেন এই ভালোবাসা থেকে মুখটা লুকিয়ে নিচ্ছ। আমাকে একটু গল্পটা বলবে। হ্যাঁ ঠিক বলছেন, আমার গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ উনি বলে দিতে পারবেন, আপনি বিয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছেন, কিন্তু আপনার যে একজনের সাথে ভালোবাসা রয়েছে সে জায়গাটা আপনি মানে গোপন করে আমাদেরকে না বলে বললেন, কিন্তু উনি কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। ভাইব্রেশন নিয়ে আমি কাজ করি। হ্যাঁ আমি অবাক হয়ে গেছি স্যার, আমি কি ভাইব্রেশন নিয়ে জ্যোতিষী অনেক পাবে, জ্যোতিষী অনেক পাবে, জয়দেব শাস্ত্রী একজনই, এটা মাথায় রাখবে। তুমি যে কাজটা করছো আমার খুব কষ্ট লাগলো, এটা ভালোবাসো একজনকে মন থেকে, কিন্তু বিয়ে করতে যাচ্ছো অন্য একজনকে টাকার লোভে, এই যে অনুচিত কাজ, যেগুলো অন্যায় কাজ, এটা কিন্তু আমি বরদাস্ত করি না, কখনোই সাপোর্ট করি না, না নাথিং কিচ্ছু করব না তোমার জন্য। আপনি হয়তো অনেকে এসে বলেন যে এত অর্থ দিচ্ছি আপনি আমার কাজটা করে দিন, আমি কষ্ট পেলাম। একটা কথা বলি তোমাকে, আমার কাছে কিছু লুকোতে পারবে না, আমার কাছে জয়দেব শাস্ত্রীর কাছে এসে সমস্যার কথা বলতে হয় না, সমস্যা আমি বলবো তোমরা শুনবে, এবং সেই সমস্যা শুনে তুমি তার কথা বলবে, তোমার সমস্যা আমি এই কাজ করবো না, এবং এই কথা না 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 কাটবে না। আমি কিছু বলি তোমাকে, ও এখানে ফোন কাটলে অন্য একজনের কাছে যাবে। আমি তোমাকে একটা কথা বলি, যেখানেই যাও না কেন তুমি আজকে বলি, যদি আমাকে ভালোবাসো তুমি বলো এই মেয়েটাকে, যে মেয়েকে ভালোবাসো তাকেই বিয়ে করবে। আমি তোমাকে বললাম তোমার লাইফ কী করে দাঁড় করাতে হয় আমি দেখব, কিন্তু কোনো মেয়ের চোখের জল যেন না পড়ে, তুমি কোনো মেয়েকে যেন আঘাত না দাও, তুমি যে মেয়েকে ভালোবাসো এতদিন ধরে, ভালোবাসাটা কিন্তু মানে বহুদিনের, কিন্তু একদিনের নয়, তাই তো? তাহলে তুমি কি তুমি কি তুমি কি এই এই যে মেয়েটিকে ভালোবাসো সেই মেয়েটিকে মানে ছাড়বে কি, ছেড়ে দেবে? আপনি যখন বলছেন তাহলে চেষ্টা করব। চেষ্টা নয়, চেষ্টা নয়, এই মেয়েকে ভালোবাসো তুমি, বিয়ে করবে একে। আমি তোমায় বললাম একে বিয়ে করলে তুমি শান্তি পাবে, সাকসেস হবে, সাফল্য পাবে, আমি দেখব, আমি দেখব। যদি এই মেয়েটাকে বিয়ে করে যদি তোমার কোনো সমস্যা হয় আমার দায়, আমি দেখব। এই মেয়েটাকে তুমি বিয়ে করবে, এবং দাদা হিসেবে বললাম ভাইকে, এটা আমার আবদার তোমার কাছে, যদি ভালোবাসো আমাকে, যদি আমার শো দেখো নিয়মিত, ভুলভাল কারো কাছে এই 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 কাজটা খারাপ করার জন্য যেও না। বিয়ে করবে মেয়েটিকে, সংসারে সুখ আসবে, কাউকে মনে আঘাত দিয়ে কোনো মেয়ের চোখের জলে সুখ আনতে পারে না, একটা মেয়ের চোখের জল ধ্বংস করে দেবে সব। আমি তোমায় বলে দিই, বহু দেখেছি আমি, একটা মেয়ের চোখের জল তোমাকে রাজা বানিয়ে দেবে, আবার একটা মেয়ের চোখের জল তোমাকে শেষ করে দেবে। তো কোনটা চাও, হাসির চোখের জল চাও না দুঃখের চোখের জল চাও, তুমি বলো আমাকে কোন জলটা চাও? হাসির, হাসির। তো হাসির যখন বিয়ে করবে, ইয়েস অর নো, করবে তো? হ্যাঁ একদম। ভালো থাকো, যাও, ভালো থাকবেন। আর সত্যি মানে বিবেকহীন কাজ আমরা কিন্তু অনেক সময় আবেগ থেকে কষ্ট লাগলো, কষ্ট লাগলো, আমি একটা কথা বলি সবসময়ের জন্য, ব্যাপারটা হচ্ছে এই যে আপনি বললেন না যে এটা আমি কখনোই করে দেব না, এই যে একটা সাপোর্ট বা আমরা এই মানে ওপার থেকে যারা দেখছে তারা কিন্তু একটা মানসিক বল পেলো যে আপনি মানে সেখানে একটা উচিত ব্যাপার হবে। বহু মেয়েরা, বহু ছেলেরা আমার কাছে আসে একটা কথা বলে, দাদা আমাকে এই করে দাও, আমি বিচার করি আগে, আগে দেখি যে এটা উচিত না অনুচিত, যদি দেখি এটা উচিত
ভালো পজিটিভ, আরে উপরে গিয়ে জবাবটা আমায় দিতে হবে। তোমরা তো দেবে কিন্তু আমাকেও দিতে হবে। না প্রায়োরিটি নাই আমার, অর্থ প্রায়োরিটি নাই, ফার্স্ট প্রায়োরিটি হলো ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি। অর্থ থাকে মানুষের, অর্থ সবাই রোজগার করে, একটা বদমাশও অর্থ মানে কোনভাবে রোজগার করছো? অর্থ আমার এক টাকা সৎ পথে থাকলে ওই এক টাকাটাই আমার কাছে 1,000 কোটি টাকা, ওই এক টাকাটা। আর অসৎ পথে 1 কোটি থাকলে 1 কোটি টাকা আমার কাছে জিরো। অসৎ পথের টাকা আমি টাচ করি না। আমি যদি কাজ করি, জয়দেব শাস্ত্রী যে মানে যেই কথাগুলি বলে সবাই জানে, যে কটা কথাগুলি বলবে 100% এই কথাগুলি মিলিয়ে নেবে। যেটা করব মন দিয়ে করব, আমি কাউকে ভয় পাই না, একমাত্র ঈশ্বর ছাড়া, ঈশ্বর ছাড়া কাউকে ভয় পাই না। হ্যাঁ, আমি আমার মাকে ভয় পাই, আমার মায়ের পায়ে মাথা ঠোকাই এবং আমি ঈশ্বরের পায়ে মাথা ঠোকাই, শক্তির পায়ে। একটা কথাই বলবো, জীবনে বাড়তে হলে, বড় হতে হলে, তাল গাছ হতে গেলে কোনোদিনও ছোট গাছকে মারবে না। তাল গাছ হতে গেলে ছোট গাছকে মারবে না, তাল গাছ হতে গেলে ছোট গাছকে তোমার সাহারা করে নাও, যাতে তোমাকে জড়িয়ে সেই গাছটি উঠতে পারে, তোমাকে জড়িয়ে ছোট লতা গাছটি বাঁচতে পারে। তুমি বড় তখনই হবে যখনই অন্যকে সাপোর্ট করবে, অন্যকে বড় করার জন্য হাত বাড়িয়ে দেবে, তখনই তুমি বড় হবে। নিজে যখন বড় হবে, হাত দিয়ে টেনে অন্যকেও তুলতে হবে। তুমি যদি নিজে বড় হও, কাউকে সাপোর্ট না করো, সেই বড়োর দাম নেই কোনো। আজকে এই মেয়েটিকে যদি বিয়ে করে আমার কাছে আসো, আনো, 100% আমি তোমাকে সহযোগিতা করবো। আর এরকম ধরনের লোক আমার কাছে আসবে না, আমার প্রোগ্রামও দেখবে না। আচ্ছা, কে আছো আমার সাথে বলো। নমস্কার, হ্যালো, জয় সীতারাম কৃষ্ণ। জয় সীতারাম রামকৃষ্ণ বলো। বলুন। আমি দুর্গাপুর থেকে বলছি, মেয়ের সম্বন্ধে জানবো, মেয়ের বিয়ে। মন খারাপ হওয়ার জন্য, ডিপ্রেশনে আছে মেয়ে, মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছে মেয়ে অনেক। মেয়ে খুব ভালো, মেয়ে খুব ভালো, সরল মনের, বাচ্চা মন মেয়ের, কিন্তু যাকে ভালোবেসেছে তাকে ভুলতে পারছে না, তাই না? ভালোবাসা, ভালোবাসাটার জন্যই। আচ্ছা, যেটা ভেঙে গেছে সেটা কি জোড়া লাগানো সম্ভব? দেখুন না, আপনার কাছে আমি যাবো, একটু দেখুন না। তুমি কি চাইছো সেটা? চাইছো? আচ্ছা আচ্ছা, একটা কথা বলো তো, যে এই যেটা ভেঙে গেছে সম্বন্ধটি, সেই সম্বন্ধ বা সেই ভালোবাসা যদি ফিরে পাও খুশি থাকবে তো? হ্যাঁ, অবশ্যই খুশি থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। একদম একদম, অসংখ্য ধন্যবাদ জানাতে হবে না আমাকে, শুধু মায়ের কাছে প্রার্থনা করবে আমি যেন সবার ভালো করতে পারি। হ্যাঁ, মায়ের কাছে এটুকু প্রার্থনা করবে। আমি তোমাকে একটা কথা বলবো, তোমার মেয়ের হয়ে সেই 5টা কথা ভালো করে মিলিয়ে নেবে, ঠিক না ভুল, তাহলে যদি ঠিক থাকে তাহলে আমি মিলিয়ে দেবো, আর যদি ঠিক না থাকে তাহলে না। মেয়ে পড়াশুনায় ভালো কিন্তু কর্মের জন্য ছোটাছুটি করছে, কর্মটা ঠিকঠাক পাচ্ছে না, কাজের হন্য হয়ে কাজ কাজের জন্য ঘুরছে, এবং এই কাজের জন্য ঘুরতে গিয়ে অনেক সময় নষ্ট করছে, যেই সময়টা তার সম্পর্ক ভাঙার জন্য একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। ইয়েস অর নো? হ্যাঁ, রাইট, একদম একদম। সেকেন্ড, 2 নম্বর যে কথাটি বলবো, মেয়েটার মনে কোনো গ্রহগত দিক থেকে কোনো দোষ বা নেগেটিভ ভাইব্রেশন, কোনো মাঙ্গলিক যোগ বা এই ধরনের কোনো সমস্যা কি রয়েছে? কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষ এই ধরনের কোনো কিছু আছে? আছে কি? না, মাঙ্গলিক হলে ওটা দেখিনি, কোনো কোনো জ্যোতিষে করেনি আপনার কাছে তো। আচ্ছা, তুমি কি ছক জানো, ছকটা কি জানো, মানে ছক কি তোমার যে লগ্ন থেকে, লগ্ন থেকে মঙ্গল আছে বা ফোর্থ হাউসে মঙ্গল আছে বা অষ্টমে মঙ্গল আছে বা সপ্তমে মঙ্গল আছে বা দ্বাদশে মঙ্গল আছে, সেরকম কি রয়েছে কিছু জানো? না, সেটা জানি না। জানো না? আচ্ছা, ছকটা একটু বিচার করে নেবে, আমাকে মেসেজ করে পাঠাবে, আমি ওই ছকটা দেখে নেব, এসএমএস করে বা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে। হ্যাঁ,
আমি দেখে নেব ছকটা যে মাঙ্গলিক আছে আমার, মানে আই থিঙ্ক মাঙ্গলিক আছে হয়তো। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ জানাবো, ভালো এবং অনুষ্ঠানটি ফলো করুন, ছড়িয়ে দিন এই অনুষ্ঠানটি, অন্যকে দেখার সুযোগ করে দিন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম রামকৃষ্ণ, জয় শ্রীরাম। যেমন আমি সকালে পড়াচ্ছিলাম আমার বাচ্চাকে যে সূর্য আমাদের কত কিছু দেয়, সূর্য আমাদের হিট দেয়, সূর্য আমাদের লাইট দেয়, যদি সান না থাকতো তাহলে কি অবস্থা হতো, পৃথিবীর কি অবস্থা হতো এই জগতের, এটা কল্পনা করলেই আমাদের ভীষণ ভয় লাগে। কিন্তু সেটা বলে গিয়ে আমরা ভাবি সূর্যের আলোতে বেরোলে আমার ট্যান পড়ে যাচ্ছে, সূর্যের আলোতে বেরোলে আমার ফ্রেকলস বা পিগমেন্টেশনের মতন সমস্যা আসছে, উফ এই সূর্যের আলোটা বড়ই বাজে। একদম নয়, সূর্যের আলো তো আমাদের প্রত্যেকের জন্য ভীষণ প্রয়োজন। তবে হ্যাঁ, আমাদের সতর্ক থাকতে হবে ঠিক কোন সময় রোদে বেরোচ্ছি, কতটা প্রোটেকশন নিয়ে রোদে বেরোচ্ছি, আর সেটা আমাদের নজর রাখতে হবে। আর তারপর অবশ্যই সব কিছুকে মানান সইভাবে চললে সব কিছুর ভালো মন্দ মিলেমিশে আমরা কিন্তু একটা ভালো রেজাল্টই পাবো। তো চলুন না আজকে একটু আলোচনা করব এই সূর্যের আলো, যেটা নিয়ে আপনার হয়তো বেশ কিছু অভিযোগ রয়েছে, সেইটার কিভাবে আপনি আটকাতে পারেন বা প্রতিরোধ করতে পারেন আপনার স্কিনের সমস্যাগুলোর ক্ষেত্রে। সবকিছু আলোচনা করব আমাদের সকলের ভীষণ প্রিয়, খুব কাছে সেই মানুষটির সঙ্গে, অর্থাৎ বসুদাদের সাথে। তাকে প্রথমেই জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ সুস্মিতা। আর ঠিক বসুদাদি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি জানি যে এটা কখনোই ভাবা মানে অপ্রয়োজনীয় বা এটা অবাস্তব যে সূর্যের আলোতে আমি বেরোবো না, এটা কোনো দিন সম্ভব নয়, আমাদের সূর্যের আলোতে বেরোতেই হবে। তবে যে প্রবলেমগুলো হয় অনেক ক্ষেত্রেই আমরা শুনি যে মারাত্মক কালো হয়ে যাচ্ছি, ট্যান পড়ে যাচ্ছে, ফ্রেকলসের সমস্যা চলে আসছে বা পিগমেন্টেশন চলে আসছে, সত্যি এই সমস্যাগুলোর জন্য অত্যাধিক সূর্যের আলোকে একটা বড় কারণ হতে পারে? নিশ্চয়ই কারণ, এবং এটাই কারণ, অ্যাকচুয়ালি এটাই কারণ। আর তবে ওই যে তুমি বললে না তার জন্য কি বাইরে বেরোবো না, তো সেটা তো সম্ভব নয়, কাজে তো না সেটাও সম্ভব নয়, তাকে দোষ দেওয়াই যায় না, কোনোভাবেই দেওয়া যায় না। মানে এই সূর্যের উপরে আবার আমরা শীতকালে কতটা বেশি নির্ভরশীল হয়ে পড়ি, সুতরাং সে তার মতো তার কাজ করছে, তার এখন জবের মধ্যে আছে, আমাদের একটু পড়ানো তো পড়াচ্ছে, কিন্তু আমাদের প্রোটেকশনটা তো আমাদের নিতে হবে। অ্যাকচুয়ালি দেখো, এখন আমরা নেটের দৌলতে বা টিভি বা বিভিন্ন মিডিয়ায় অ্যাডের দৌলতে কিছু কিছু ব্যাপার আমরা সবাই জেনে গেছি ছোট থেকে বড়। যেমন গরমকালে একটু সানস্ক্রিন ইউজ করতে হয়, এটা আমরা সবাই জানি, বাট প্রশ্নটা তখন আসে যে আমি কোন সানস্ক্রিনটা ইউজ করব, কতটা সময় ইউজ করব, কতটা পাওয়ারের ইউজ করব, তার থেকে বেশি মানে ইম্পর্টেন্ট হলো কোন কোম্পানির ইউজ করব। একদম ঠিক কথা। এর ফলে কি হয়, যেহেতু আমরা কিনে ফেলেছি, যেমন তোমার সাথে আলোচনা হচ্ছে কেউ সানস্ক্রিন ইউজ করে অথচ তার ফ্রেকলসের সমস্যা, তো সেক্ষেত্রে আমি কি করব, তাকে তো দোষ দিতে আমি পারি না, তার মনে একটা ধারণা চলে আসছে, তার মানে এই তথ্যটা ভুল, ফ্রেকলস আসছে আমি সানস্ক্রিন ব্যবহার করছি তাও কাজ করছে না, তার মানে তথ্যটা ভুল। তথ্যটা ভুল নয়, ভুল যেটা হলো যে সানস্ক্রিনটা আমি ইউজ করছি that is not working properly. সেটা যদি ঠিক ঠিক কাজ করে তাহলে কিন্তু সে আমার স্কিনে ফ্রেকলস আসতে দেবে না, কারণ সেটাই তার কাজ। তো সানস্ক্রিনের কাজ হলো আমার নিজের স্কিনের মানে স্কিন টোন মানে স্কিনের লেয়ার, তার উপরে একটা ব্যারিয়ারের সৃষ্টি করে, এই ব্যারিয়ারটা যাতে সান রেজ এসে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে চলে যায়, আমার স্কিনের ভেতরে ইনপুট না হতে পারে, স্কিনের ভেতরে পেনিট্রেট না হতে পারে, সে ব্যারিয়ারের কাজটা করে কিন্তু সানস্ক্রিন। কিন্তু এই সানস্ক্রিন মানে ঠিক সানস্ক্রিনটা চয়ন করাটা কিন্তু ইজ আ ভেরি টাফ জব,
বিকজ আমি এক্ষুনি বললাম যে প্রলোভন চারিদিকে প্রচুর, এবং সেক্ষেত্রে একটু ওয়াইজলি ডিসিশন নেওয়া উচিত, বিকজ একটুখানি যেমন আমাদের প্রোগ্রাম হয়, প্রোগ্রামে কাস্টমারদের বিভিন্ন রিভিউস পাই, বা আমি আমাদেরটা নিয়েই বলবো যে কেউ যদি সাফায়ার ধরো প্রথম ইউজ করতে চাইছো, তারা কি করে বুঝবে সাফায়ার ভালো? দেখো আমি টিভি স্ক্রিনে বসে বলছি সাফায়ার, আমি তো বলবোই সাফায়ার ভালো, তাই না? তবে যাকে যারা আমাকে অনেক বছর ধরে ফলো করছে বা সুস্মিতাকে অনেক বছর ধরে ফলো করছে, তারা কিন্তু এইটুকুনি দেখতে পাচ্ছে যে আমাদের স্কিন টোন কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। এবারে এটার পিছনে কিন্তু মেজর কাজ করেছে সানস্ক্রিন SPF 30, মানে আমার ক্ষেত্রে তো এটা ভীষণভাবে প্রযোজ্য, কিন্তু সেক্ষেত্রে তো আমি বলবোই আমাদের সাফায়ারের সানস্ক্রিন ইজ দ্য বেস্ট সানস্ক্রিন ইন দ্য মার্কেট। বাট তোমরা জানবে কী করে? সেক্ষেত্রে তোমাদেরও আমি একটা ছোট্ট উপায় বলে দিই, সেটা হলো ফেসবুকে আমরা কিন্তু অ্যাভেলেবেল, ফেসবুক পেজ সাফায়ার ন্যাচারালস, সাফায়ার ন্যাচারালসে যদি যাও তোমরা, সেক্ষেত্রে আমরা অ্যাড করে নিলে ইউ ক্যান গেট টু নো অ্যাবাউট সাফায়ার টোটাল রেঞ্জ অ্যান্ড প্রোডাক্টস। সেখানে গিয়ে কমেন্টসগুলো দেখলে ইউ উইল গেট ইউর কনফিডেন্স ব্যাক, কারণ সেইখানে যারা কমেন্টস করছেন তারা প্রোডাক্ট জেনুইনলি ইউজ করে পিওর কাস্টমাররা কমেন্টস করছে, কনফিডেন্সটা বেড়ে যায়। আমি তাদের জন্য বলছি এটা, যে যারা আমাদের নিউ ইউজার্স যারা ইউজ করবে, এবার আসছে কনফিডেন্স তো পেলাম, এরপরে হলো সাফায়ারের সানস্ক্রিন ইউজ করবো কেন, কি কি কাজ করবে, সকলের থেকে আলাদা কেন, কেন এক্স্যাক্টলি সাফায়ারের, মানে যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সেটা হলো সাফায়ারের কোনো একটা প্রোডাক্ট কিন্তু একটা সিঙ্গল কাজ করে না, মাল্টিপল কাজ করে। তো একটা সানস্ক্রিন আর কী কী কাজ করে? সানস্ক্রিন প্রথম কথা দেখো, যেটা মানে মেন কাজ, সানরেজের আটকে দেয়, স্কিনটাকে ড্যামেজ করতে দেয় না, সেই কাজটা তো করেই। সেকেন্ড কাজ হলো এটা একদম লাইট ওয়েট, স্কিনের মধ্যে ইউ ক্যান ফিল এনি ওয়েট, এটা এতটাই ওয়েটলেস, তুমি একবার ইউজ করার পর তোমার মনে হবে না সারাদিন ঘোরার পর যে স্কিনে একটা কিছু নিয়ে ঘুরছি আমি, মানে এতটাই এটা লাইট। থার্ড, এটা স্কিনকে কালো করে না, কারণ ম্যাক্সিমাম সানস্ক্রিন যে কাজটা করে ইউজ করার পরে স্কিনে এক চোট মনে হয় আর একটু ডার্ক হয়ে গেলাম আমি বাইরে থেকে যেই ঘুরে আসলাম, মানে ওরা কি করে সানরেজটাকে অ্যাবজর্ব করে নেয় আর আমরা সানরেজটাকে রিফ্লেক্ট করে দিই। সুতরাং যেহেতু আমি অ্যাবজর্ব করছি না, তোমার স্কিন ডার্ক হচ্ছে না, ইটস ভেরি মানে কি বলবো সাইন্টিফিক রিজন। থার্ড হলো তোমার স্কিনের যে কি বলবো পোর্সগুলো আছে, ওই পোর্সগুলোকে এটা ক্লক করে না, যেহেতু ক্লক করে না সেহেতু তোমার যে প্রেসপিরেশন হচ্ছে, ঘাম হচ্ছে, ওটা কিন্তু বেরোচ্ছে, তোমার ওই চ্যাটচ্যাটে প্যাচি লুক তোমার স্কিনে তুমি দেখতে পাচ্ছ না। সুতরাং তুমি একটা হেলদি স্কিন ফিল করছো, তুমি যে টোন নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলে, তুমি যখন বাড়ি ফিরছো সুন্দর সেই টোনটা তোমার সঙ্গে রয়েছে, এবং এটা ধুয়ে মুছে ঘামের সাথে বেরিয়ে যায় না, বিকজ আমাদের কলকাতা বেঙ্গলের একটা মেজর প্রবলেম হলো ঘাম, তো সেক্ষেত্রে এটা ঘামের সাথে ডাইলিউট হয়ে গিয়ে তোমার স্কিনটাকে মানে তোমার আউট ফেসটাকে নষ্ট করছে না। তো এটাও একটা কিন্তু বড় ব্যাপার, কারণ আজকাল কিন্তু আমরা সবাই কাজ করছি, এভরিবডি, যারা বাড়িতে আছি, যারা বাড়িতে নেই, আমরা ভীষণভাবে অ্যাক্টিভ চারদিক দিয়ে, তাই নয় কি? সোশ্যাল মিডিয়া রইলো, নিজের কাজ রইলো, ওয়ার্ক ফ্রম হোম রইলো, সব ক্ষেত্রেই কিন্তু স্কিন, তোমার ফেসটা কিন্তু সুন্দর ঝকঝকে থাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাকিটাই আসছি, আরও একটা বড় কারণ রয়েছে, এই যে আমার আজকে পরিচিত একজন সানস্ক্রিন ব্যবহার করছে, সেই যে ফিডব্যাক ভালো পেলো না, সেটা তার বলার কোনো জায়গা নেই, সেই কোম্পানিকে বলার জায়গা নেই। সাফায়ার নিয়ে যদি আপনার কোনো ভালো মন্দ যে কোনো ফিডব্যাক থাকুক, বলার কিন্তু জায়গা আছে। এই প্রসঙ্গগুলো নিয়েও একটু আমরা আলোচনা করবো, ক্লিয়ার করে দেবো। তবে কেউ অপেক্ষা করছেন, খুব সুন্দরভাবে অপেক্ষা করছেন, কে আছেন? নমস্কার, সরি, হ্যাঁ হ্যালো, কে বলছেন? একটু জোরে বলুন, একটু জোরে, খড়গপুর থেকে শুনলাম। সুরজ? আচ্ছা আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 36 প্লাস। আচ্ছা, আমার সমস্যাটা হচ্ছে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে। চোখের তলায় কালি পড়ে যাচ্ছে? পড়ে যাচ্ছে। আমার কিন্তু দিনের মতো সময় প্রায় 8-9 ঘন্টা ঘুমাই, তাও চোখের তলায় কালি পড়ে। শুনতে পাচ্ছি না, সত্যি ভয়েসটা ভীষণ ক্লিয়ার। মানে কতদিনের এই সমস্যা বলছো? এটা হচ্ছে 2 মাস। আমি একটু বলি সুরেশ, একটা কথা যেটা হলো, সুরেশ বললো না, সুরজ বললো, মানে সূর্য নিয়ে কথা বলতে বলতে ডাইরেক্ট সূর্যই কিন্তু ফোন করেছে আমাদের। তো প্রথম কথা, যে অনেকক্ষণ ধরে কি মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসা হয়? হ্যাঁ হ্যাঁ। আর পেটের কোনো সমস্যা আছে?
ক্লিয়ার হয় না, হয় না। দেখো সমস্যাগুলো দুটো কারণেই হ্যাঁ, তুমি তুমি শুনতে থাকো, একটা কথা বলি হ্যাঁ। দেখো চুল পড়ে যাওয়া আর চোখের নিচে কালি পড়া, এই দুটো কাজ এমনি এমনি হয় না, মানে দিস ইজ দ্য ইন্ডিকেশন কি তোমার ভেতরের ইনার হেলথটা ভালো নেই, এটা ক্লিয়ার ইন্ডিকেশন। যেমন তুমি বলছো তোমার অনেকক্ষণ বসে কম্পিউটার ল্যাপটপ বা হোয়াট এভার অনেকক্ষণ বসে কাজ করো, স্ট্রেস হয় চোখে এবং তোমার মেন কাজটাই ক্লিয়ার হয় না সকালবেলা। তো প্রথম কাজ যেটা সেটা হলো, এখন দেখো চোখের জন্য অনেক রকমের শিল্ড বেরিয়েছে বিভিন্ন সিস্টেমে, কম্পিউটারেও একটা ব্লু শিল্ড হয়, মোবাইলেও হয়, তো আমার মনে হয় সেগুলো ইউজ করা বেটার। আর একটা রিজনেবল টাইম ইউজ করা উচিত, সারা দিন বসে না করে একটু ব্রেক দেওয়া, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার চোখ যতক্ষণ না রিল্যাক্স করবে, তুমি যদি 8 ঘন্টা প্রপার না ঘুমোও, তোমার চোখ যদি প্রপার রিল্যাক্স না করে, চোখের তলার কালি যতই তুমি প্রোডাক্ট ইউজ করে নাও একদম কিন্তু ভ্যানিশ হয়ে যাবে না, ঠিক আছে? সেক্ষেত্রে তোমাকে হেল্প করবে আমাদের যে আন্ডার আই জেল আছে, সাফায়ারের আন্ডার আই জেল, এটা কিন্তু একটা ট্রান্সপারেন্ট জেল, রাইট? এই জেলটা তোমায় তুমি যে কোনো সময় ইউজ করতে পারো, মানে তুমি কাজের সময়েও ইউজ করতে পারো, এটা ট্রান্সপারেন্ট। জাস্ট এক ড্রপ আঙুলের ডগায় নিয়ে না জাস্ট ক্লকওয়াইজ দুবার আর অ্যান্টি ক্লকওয়াইজ দুবার মাসাজ করে ছেড়ে দেবে। এটা তুমি কাজ করার সময় করতে পারো, রাত্রেবেলা ঘুমোতে যাবার আগে তো অবশ্যই ইউজ করবে, দিনের মাঝখানেও ইউজ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আর তার সাথে যেটা বললাম, 8 ঘন্টার ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট, 8 গ্লাস জল, 4 লিটার জল ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর সকাল রোজ একটা করে তুমি যদি পেয়ারা বা কলা খাও, আমার মনে হয় তোমার সিস্টেমের হেল্প হবে। তো এটা দিন 15 ট্রাই করে দেখতে পারো, যখনই ইনার হেলথ ভালো হবে স্কিন অটোমেটিকলি গ্লো করবে, চিন্তা কিছু না। আর সানস্ক্রিন তো রইলো স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য। এত মিষ্টি করে হেসে, এত মিষ্টি করে তুমি বলো না, মানে খুব ভালো একজন টিচার। আমাদের স্কুলে দেখবেন প্রত্যেকের একজন ফেভারিট টিচার থাকে, ঠিক সেই ফেভারিট টিচারদের কথা মনে পড়ে যায়। আমি জানি বসুদাদির অনুষ্ঠান শোনার পর, দেখার পর, বোঝার পর হয়তো আর কোনো প্রশ্ন আপনাদের থাকে না, তবু আপনাদের বলবো হেল্পলাইন নাম্বার প্লিজ নোট করে রাখুন, কারণ অনেক প্রশ্ন আপনার মনে থাকতে পারে যেটা হয়তো জানার দরকার রয়েছে, প্রোডাক্ট সম্পর্কে বোঝার প্রয়োজন রয়েছে বা কিভাবে প্রোডাক্ট কালেক্ট করবো। আপনি হতে পারে দোকান চেনেন, বহুদিন সাফায়ারের অনুষ্ঠান দেখছেন, জানেন ওখানে গেলেই তো আমি পেয়ে যাবো, তাও একটু বলবো একটু হেল্পলাইন নাম্বার নোট করুন, 9830371666। এই নাম্বারে ফোন করতেই পারেন যদি আপনার প্রয়োজন থাকে, আমার মনে হয় প্রয়োজন নিশ্চয়ই উপলব্ধি করবেন। নাম্বারটা সেভ রাখুন, সাফায়ার বলে 1 বলে সেভ রাখুন, সাফায়ার 2 বলে সেভ রাখুন, 9830557891 এই নাম্বারটি খুব কাজে আসবে, বিশ্বাস করুন। কে আছেন? নমস্কার। হ্যাঁ, হ্যাঁ বলুন অভিষেক বাবু, কে বয়সটাও শুনবো। একটু তো হয় বিকজ বললাম না ঘামের সমস্যা প্রচন্ড, মানে শীতকালেও যেটা ভোগায় আমাদের এটা গরমকালেও ভোগায় কলকাতায়। তো প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো মাথায় তেলটা ইউজ করা যাবে না, কেমন? তেলটা ইউজ না করে আমাদের কেরাপ্লেক্স হেয়ার টনিক যেটা আছে ওটা ইউজ করতে হবে রোজ রাত্রেবেলা। আর শ্যাম্পু করবেন রোজমেরি টিট্রি শ্যাম্পু দিয়ে, পিঙ্ক কালারের বটলটা, রোজমেরি টিট্রি শ্যাম্পু রোজ করবেন। শ্যাম্পু রোজ করা খুব ভালো, কারণ এতে আপনার স্ক্যাল্প ক্লিন হয়, আর স্ক্যাল্প যখনই ক্লিন থাকবে আপনার স্ক্যাল্প ভালো ব্রিথ করতে পারবে, যেটা আপনার হেয়ারের জন্য খুবই ভালো। আর রাত্রেবেলা যখন ক্লিন স্ক্যাল্পে আপনি কেরাপ্লেক্স ইউজ করবেন, এটা সোজা পেনিট্রেট হয়ে যাবে আপনার রুটস দিয়ে ভেতরে, যেটা আপনার রুটসটাকে স্ট্রং করবে, তার সাথে ওপরে ড্যান্ড্রাফটা একদম তাড়িয়ে দেবে। কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা খুব ইগনোর করি, যার ফলে অনেকের ড্যান্ড্রাফ যেতে গিয়েও যায় না, একেবারে সঙ্গ ছাড়ে না, সেটা হলো আমাদের চিরুনি ইউজ করার মানে নিয়ম। সেটা হলো চিরুনি কিন্তু রোজ ডেটল জলে ধুয়ে ইউজ করবেন, কারুরটা ইউজ করবেন না, নিজেরটাও কাউকে দেবেন না। একটুখানি হাইজিন মেনটেন করতেই হবে, তা মাথার টাওয়েল বলুন বা পিলো কভার বলুন, চিরুনি বলুন, কারণ আপনি যখন শ্যাম্পু করছেন রোজমেরি টিট্রি দিয়ে আপনার ড্যান্ড্রাফ কিন্তু একদম চলে যাচ্ছে, একদম মাথা ছেড়ে চলে যাচ্ছে। সেই চান করে এসে আপনি আবার সেই আগের টাওয়েলটা দিয়ে মাথা মুছলেন, আবার সেই আগে ইউজ করা চিরুনিটা দিয়ে কোম করে নিলেন,
আবার ড্যান্ড্রফ ফিরে চলে আসলো। দিস ইজ দ্য রিজন কি ড্যান্ড্রফ আমাদের ছেড়ে যায় না। তো ড্যান্ড্রফের জন্য কিন্তু হাইজিনটা খুব ভালো করে মেনটেন করতে হয়। এটার জন্য চিমনি যখনই চান করতে যাবেন সঙ্গে করেই নিয়ে যাবেন, একেবারে ডেটল জলে ধুয়ে নিয়ে বার করবেন। আর মাথায় কিন্তু রোজমেরি টিট্রি শ্যাম্পুটা ডেইলি ইউজ করবেন। ডেইলি শ্যাম্পু করা কিন্তু খুব ভালো চুলের জন্য, খুব ভালো, কারণ আমাদের শ্যাম্পুগুলো ডিটারজেন্ট এবং SLS দুটোই ফ্রি। এটা চুলটাকে খুব ভালো রাখে উইদাউট গিভিং এনি ড্যামেজ। সেটা ইউজ করলেই বুঝতে পারবেন, মানে একবার যে রোজমেরি টিট্রি ইউজ করে নেয় সেখান থেকে আর বেরোতে পারে না। একদম, আমরা প্রচুর ফিডব্যাকও পাই রোজমেরি নিয়ে, মানে এটা আমারও ফেভারিট, আমিও এটাই ইউজ করি। ইটস ভেরি গুড শ্যাম্পু, তো একবার ইউজ করে দেখুন। আমার মনে হয় সেকেন্ড ফোনটা আপনি করবেন যে ড্যান্ড্রাফ আমার একদম চলে গেছে। একদম লাইভ অনুষ্ঠানে আপনি তো ফোন করতেই পারেন। তবে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে প্রোডাক্ট নিয়ে যাদের ক্যোয়ারি রয়েছে, বহু বছর সাফায়ার ব্যবহার করেছি কিন্তু মাঝে হয়তো বেশ কিছুদিন ব্যবহার করিনি, আবার করতে চাই, প্রশ্ন থাকাটা প্রয়োজন, প্রশ্ন থাকলে উত্তরটা না সঠিক পাওয়া যায়, তো সেখানে আপনি কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতেই পারেন। তাছাড়া বসুধা দিয়ে ধরো আমি এমন একটা জায়গায় থাকি সেখান থেকে আমার বাড়ির কাছাকাছি আমি পাচ্ছি না, হেল্পলাইন একটু দূরে থাকি, হেল্পলাইন মানে এটা কিন্তু রিয়েল হেল্পলাইন, মানে তোমার বাড়ির আশেপাশে কোথায় পাবো, বা তুমি হয়তো বেঙ্গলের বাইরে থেকে প্রোগ্রামটা দেখছো, তুমি হয়তো ইউজ করতে চাইছো, তো সেক্ষেত্রে আমাদের অল ইন্ডিয়ায় ফ্রি হোম ডেলিভারি সার্ভিস রয়েছে। তো জাস্ট এই হেল্পলাইন নাম্বার দুটো একটুখানি নোট করে রাখুন, এখানে ফোন করলে থ্রু আউট ইন্ডিয়া যে কোনো জায়গায় ইল গেট আওয়ার স্টক অ্যাট ইউর ডোর স্টেপ। জাস্ট ফোন করার উইদিন 48 আওয়ার্স ইল গেট আওয়ার স্টক। প্লাস আরও একটা ইম্পর্টেন্ট হলো যেটা আমি শেয়ার করছি সবার সাথে, সেটা হলো একটু ফেসবুকে যদি আপনারা আমাদের সাথে অ্যাড হয়ে যান, সেক্ষেত্রে কি হবে, নতুন প্রোডাক্টসের ডিটেলসটা আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারবো, অন্যদের কি বলবো মন্তব্যগুলো আপনারা শুনতে পারবেন, আপনাদের নিজেদের অভিজ্ঞতাও আপনারা শেয়ার করতে পারবেন, প্লাস আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সম্বন্ধেও জানতে পারবেন। প্রোগ্রামটা তো আধ ঘন্টার, সেখানে সমস্ত কিছু নিয়ে এত ডিটেলসে আলোচনা করা হয়তো সম্ভব হয় না, বিকজ এত ফোন আসে তাদের উত্তর দিতে হয়, তো যেমন আমি সানস্ক্রিন নিয়ে শুরু করেছিলাম পুরোটা কমপ্লিটও করতে পারিনি, তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায়। তো ওই আপনারা যদি ফেসবুকের পেজে আমাদের সাথে থাকেন, ইল গেট টু নো অল অ্যাবাউট সাফায়ার, অল ইনফরমেশন ইল গেট ফ্রম দেয়ার। ওকে, তো ফেসবুকে আমরা কিন্তু বন্ধু হয়ে যাব সাফায়ার ন্যাচারালস, সাফায়ার ন্যাচারালস বলে আমাকে সার্চ করতে হবে এবং অবশ্যই সেখানে আপনি বন্ধু হয়ে যান, এবং বন্ধুর সঙ্গেই তো মনের কথা শেয়ার করা যেতে পারে। আর লাইভ অনুষ্ঠানে সপ্তাহে তো এখানে একটা দিন পাচ্ছেন, হ্যাঁ সময়টা হয়তো একটু সংক্ষিপ্ত জানি, তবু যদি মনে হয় যে কোনো প্রশ্ন রইল অবশ্যই কিন্তু আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন। আসলে দীর্ঘদিনের এই প্রোডাক্ট তো বসুদেরই আমার মনে হয় মোটামুটি বন্ধুদের একটা আন্দাজ হয়ে গিয়েছে, এত সুন্দর করে তুমি বোঝাও, আমার মনে হয় তারপর বোধ হয় প্রশ্নটা আপনাদের অনেকটা কম থাকে। তবে হ্যাঁ, হেল্পলাইন নাম্বারটা সত্যি খুব জরুরি, নোট রাখুন না, ফোন এখন না করুন পরে দরকার পড়তে পারে। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি বৈশাখী মিত্র বলছি। নমস্কার। নমস্কার নমস্কার, কোথা থেকে বলছেন? বালিগঞ্জ থেকে বলছি, বৈশাখী মিত্র। আচ্ছা আচ্ছা, বালিগঞ্জ থেকে বলছেন, কি সমস্যা, বয়সটা শুনবো আপনার সমস্যা তো? 26 বছর, কি সমস্যা হচ্ছে? আমার বুকে মুখে বুয়ে ভীষণ ব্রণ হচ্ছে, ব্রণ হচ্ছে মুখে। আচ্ছা, মুখে ব্রণ হচ্ছে। কত বয়স বলেছেন? 26 বছর। মাথায় কি ড্যান্ড্রফ কিছু আছে, খুশকি? না না নেই। শুনুন এবারে মধ্যে ড্যান্ড্রফ আছে কি না তাও একবার একটু দেখে নিও কেমন, কারণ ড্যান্ড্রফ আর পিম্পলে কিন্তু খুব ভালো বন্ধুত্ব, মানে দে আর বেস্ট ফ্রেন্ডস। তো প্রথম কথা বলবো, যেহেতু পিম্পল খুব বেশি, সে জল খাওয়ার পরিমাণটা একটু বাড়াতে হবে, সারাদিনে 4 লিটার জলটা খেতে হবে কেমন, আর তার সাথে আমাদের টিট্রি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, অ্যাস্ট্রিনজেন্ট ইউজ করবে। গরমকালে অ্যাস্ট্রিনজেন্ট কিন্তু একটা খুব উপকারী জিনিস ফর এভরিবডি। আচ্ছা, তোমার বাকি উত্তরে আসবো, পিম্পলস মাথায় আমাদের থাকবে, আলোচনায় ফিরবো। তবে কে আছেন? নমস্কার। নমস্কার, আমার নাম প্রীতি। প্রীতি, কোথা থেকে বলছো? আমি গড়িয়ার থেকে বলছি, অনেক বছর পরে ম্যামের সাথে আবার কথা হলো। আচ্ছা প্রীতি, মানে দীর্ঘদিন থেকে সাফায়ার ব্যবহার করার একটা অভ্যাস রয়েছে না, বসুদাদির প্রতি ভালোবাসাটা অনেক পুরনো। আমার বয়স 20, আমার এখন প্রচন্ড ব্যবসা হচ্ছে, আর আমি এখন যেখানে রয়েছি গড়িয়া, সেখানে মানে জলে না প্রচন্ড আয়রন, ডায়েট ট্যান করে আসছে, ইউজ করলে খুব ভালো হয়।
নিশ্চয়ই বলে দিচ্ছি। একটা সমস্যা ট্যানিং, তাই আর কোনো সমস্যা নেই তো? হেয়ার ফল হচ্ছে প্রচন্ড, হেয়ার ফল আর কিছু নেই তো মনে করো? আর জলের জন্য মনে হচ্ছে আমার মুখে র‍্যাশ বেরিয়ে আছে, সেগুলো দাগ হয়ে গেছে না, কিন্তু র‍্যাশ মতন বেরিয়ে ওটা দাগ হয়ে যাচ্ছে। ওকে দেখো একটা একটা করে সমস্যা বাড়ছে। আচ্ছা প্রীতি, প্রথমেই একটা গুড নিউজ দিয়ে দিই তোমাদের, যে গড়িয়াহাটের স্টাইল বাজারে সাফায়ার অ্যাভেলেবল, সুতরাং স্টাইল বাজারে সাফায়ারের পুরো রেঞ্জ অ্যাভেলেবল। আর গড়িয়ার যে দোকানটা আছে জীবনদীপ মেডিকেল স্টোর, ওখানেও সাফায়ার পেয়ে যাবে। আমি একটু জানি বলে এটা ইনফরমেশনটা শেয়ার করে নিলাম, আর বাকিটা জানতে হলে হেল্পলাইন নম্বরে ফোন করতে। আর তাছাড়া আমরা সমস্ত স্টাইল বাজারে এবং এক্সপ্রেস বাজারে অ্যাভেলেবল থ্রু আউট বেঙ্গল, বাইরে যেখানে যত স্টাইল বাজার আছে ওখানে আমরা অ্যাভেলেবল। সুতরাং বাইরে থেকেও যারা দেখছেন তাদের আশেপাশে যদি স্টাইল বাজার থাকে প্লিজ গুড গো অ্যান্ড চেক ওয়ান্স। আচ্ছা এবার আসি প্রথমে পিম্পলস এ, ব্রণের সমস্যা, সেক্ষেত্রে বললাম টি ট্রি ফেস ওয়াশ আর অ্যাস্ট্রিনজেন্ট। অ্যাস্ট্রিনজেন্ট ভীষণ ভালো কাজ করে, স্পেশালি আমাদের এখানের ওয়েদারে, বিকজ এখানে এত ঘাম হয়, ঘামের জন্য ছেলেদের দাড়ি কাটার পর র‍্যাশ বেরোয়, তাদের তো আরও সমস্যা, তারা স্কিনে কোনো মেকআপ করতে পারে না, স্কিন ঠান্ডা করার খুব প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে একটু কটনের মধ্যে দু চার ড্রপ অ্যাস্ট্রিনজেন্ট নিয়ে ফেস ওয়াশ করার পর যদি ফেসটা ক্লিন করো, দেখবে আরও ডিপ ক্লিন হচ্ছে, ভেতর থেকে আরও ময়লা বেরিয়ে যাচ্ছে, স্কিনটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের SPF 30 ইউজ করো দিনে, রাত্রেবেলা সেম প্রসিডিওর, খালি রাত্রেবেলা ঘুমোবার আগে আমাদের অ্যান্টি অ্যাকনি অ্যাকনি আউট যে সিরামটা আছে ওটা ভালো করে মুখে ইউজ করবে, ফেস ওয়াশ করে নেওয়ার পর, ফেস ওয়াশ অ্যাস্ট্রিনজেন্ট করে নেওয়ার পর। আচ্ছা চট করে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার, আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, বয়সটা বলে সমস্যাটা শুনবো। হ্যাঁ আমার হঠাৎ চোখের নিচে একটা কালচে ভাব আসছে, আমি একটু রোদে যদি যাতায়াত করি বুঝতে পারছি না, দু তিন দিন ধরে দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, আপনি স্কিন কেয়ার করেন কিছু? যেগুলো কালো দাগ বলছেন ওটা পিগমেন্টেশনের শুরু হচ্ছে, মানে এটা ঘরোয়া উপায়ে সারবে না। হ্যাঁ, তো এখনো যদি না আটকান এটা কিন্তু বাড়বে, স্প্রেড করবে। তো সেক্ষেত্রে খুব ভালো কাজে দেবে আমাদের S7 প্ল্যাটিনাম ক্রিম আর সিরাম। এটা খুব, এর থেকে শর্ট স্কিন কেয়ার হয় না, আপনি জাস্ট আমাদের ফরেস্টানি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, মুখ ধুয়ে দিনের বেলা S7 প্ল্যাটিনাম ক্রিম ইউজ করবেন, অল্প ওয়ান ড্রপ ইউজ করবেন, আর রান্নাঘরে বা রোদ্দুরে যাওয়ার আগে ওই ক্রিমের ওপরেই SPF 30 ইউজ করে তবে যাবেন, ঠিক আছে? আর রাত্রেবেলা ঘুমোতে যাবার আগে আবার ফেস ওয়াশ করবেন, করে আমাদের S7 প্ল্যাটিনাম সিরাম যেটা আছে ওটা খুব ভালো করে মুখে ইউজ করে ঘুমোবেন। আর আমাদের একটা প্যাক আছে ডিট্যান প্যাক, এই ডিট্যান প্যাকটা উইকে 3 দিন যে কোনো সময় পুরো মুখে ইউজ করে 20 মিনিট ওয়েট করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন, মুখে পুরো শুকোতে দেবেন না। হাবড়া থেকে যেহেতু ফোন করছেন, হাবড়া স্টাইল বাজারেও কিন্তু সাফায়ার পেয়ে যাবেন। ওকে, আর প্রীতির উত্তরটা চট করে দিই। প্রীতি, যেহেতু প্রচুর আয়রন বলছো, তুমি আগে যে কাজটা করবে, যে জলটা দিয়ে তুমি মাথায় শ্যাম্পু করবে বা চান করবে, সেটা আগের দিন একটা বালতিতে রেখে একটুখানি চুন ফেলে রেখে দেবে ওটাতে, সকালে উঠে দেখবে কি আয়রনটা পুরো নিচে থিতিয়ে গেছে, ওপরের জলটা দিয়েই তুমি চান করবে, মানে মাথায় দেবে এবং চান করবে, এটা চুলের জন্য খুব ভালো। আর যেহেতু চুল ভীষণ পড়ছে, তুমি আমাদের রোজমেরি টি ট্রি শ্যাম্পু ইউজ করো, আর কেরাপ্লেক্সটা কিন্তু ইউজ করতে হবে। প্রীতি, বাকি স্কিনের জন্য S7 প্ল্যাটিনাম ক্রিম দিনের বেলা, রাত্রেবেলা S7 প্ল্যাটিনাম সিরাম, আর অবশ্যই সানস্ক্রিন SPF 30, বাড়িতে থাকলেও কিন্তু দুপুরবেলা SPF 30 নিশ্চয়ই ইউজ করবে। একদম ঠিক কথা, যারা হয়তো অনেকদিন পর লাইভটা দেখছেন, সোমবার দিনকে 5টা একবার জানিয়ে দিই। আর দ্বিতীয় কথা জানাবো যে মনে হলো আরে বসুদাদিকে পাচ্ছি, তো বসুদাদির সাথে কথা বলার সুযোগ যদি না হয়ে ওঠে, আপনারা একটু হেল্পলাইন নাম্বারটা প্লিজ নোট করবেন, আরেকবার বলবো 9830371666 বা 9830557891। বিকেলবেলা আমি দুটো হেল্পলাইনে অ্যাভেলেবেল থাকি, যখন অফিস যাওয়ার পর আমি থাকি দুটো হেল্পলাইন, যদি আমার সাথেও কথা হয়ে যেতে পারে, নাথিং টু ওয়ারি। একদম, তো ফেসবুকে আমরা যোগাযোগ রাখতে পারছি, নিশ্চয়ই আমি চাইবো ফেসবুকে সবাই, কারণ ফেসবুকটা ডাইরেক্ট আমি দেখি, তো সব সময় ইন্টারঅ্যাকশনের মধ্যে থাকবো, আর হেল্পলাইন তো রইলই, আর তাছাড়া সোমবার সোমবার এখানে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। একদম, পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে নিয়ে। সানস্ক্রিনের কথা যেটা তুমি বলছিলে, কোন বয়স থেকে তুমি মোটামুটি বলছো সানস্ক্রিন? যে বয়স থেকে আমরা স্কুলে যেতে আরম্ভ করি তখন থেকে আমি যত্ন সহকারে সানস্ক্রিন ব্যবহার করি, প্লিজ করব। হ্যাঁ একদম,
বেশ। আর একটা যদি ছোট্ট তুমি আমাদের একটা রুটিন বলে দাও, এত গরম যদিও রুটিন বলেছো আজকে হাতে সময় বলছে সময় একদম নেই, রুটিন যদি জানতে হয় তাহলে কিন্তু আপনি হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন, তারাও কিন্তু আপনাকে সেখানেও হেল্প করবে এবং প্রোডাক্ট নিয়ে কোনো কোয়ারি থাকলে তো তারা অবশ্যই সহযোগিতা করবে, বাড়িতে বসেও প্রোডাক্ট পেয়ে যাবেন। আজকে এই পর্যন্ত, পরের সোমবার ঠিক বিকেল 5টা আপনাদের সাথে দেখা হচ্ছে বসুদাদিকে নিয়ে। তোমাকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। রাধে রাধে। প্রভাত সময়ে শচীর আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে, জাগনি গো শচী মাতা গৌরাইল প্রেম গাথা, জাগনি গো শচী মাতা গৌরাইল প্রেম গাথা, ঘরে ঘরে হরির নাম বিলাও রে। প্রভাত সময়ে শচীর আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। রাধে রাধে। আমি ইন্দ্রাণী শাস্ত্রী, শ্রীকৃষ্ণ, মা কালী, মহাদেব, সিদ্ধিদাতা গণেশ এবং আমার বাবা স্বর্গীয় মহারাজ মৃণাল শাস্ত্রীর আশীর্বাদ নিয়ে প্রতিদিনের মতো আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। নানা জটিল গ্রহদোষ এবং বাধাদোষ কাটিয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার দিচ্ছি আমি। গ্রহদোষ বাধাদোষ কাটিয়ে বিনামূল্যে প্রতিকার যারা নিতে চান অবশ্যই আমার চেম্বারগুলোতে যোগাযোগ করতে হবে এবং আমার বুকিং নাম্বারে ফোন করে আসতে হবে। বুকিং নাম্বার কিন্তু রাত 10টা পর্যন্ত খোলা থাকে, আপনারা বুক করে নিজেরা নিজেদের নামকরণ করতে পারেন, নিজেরা নিজেদের নাম লেখা, নিজেদের নাম, গোত্র এবং অবশ্যই আপনাদের সমস্যা বলে, এমনকি নামকরণের জন্য আপনারা নাম লেখাতে পারেন আমার বুকিং নাম্বারে ফোন করে। বুকিং নাম্বারটি হচ্ছে 9830285004, 9830285004। স্ক্রলে যাচ্ছে বুকিং নাম্বার, কোথায় কোথায় চেম্বারে আমাকে পাবেন আমি একবার করে বলে রাখছি। পেয়ে যাবেন আমাকে কালীঘাটের নিজস্ব গৃহ চেম্বারে, পাবেন দমদমে, পাবেন বাগনানে, পাবেন হাওড়ায়, পাবেন চুচুড়ায়, কৃষ্ণনগরে, বর্ধমানে, মেদিনীপুরে। কোন দিন কোথায় পাবেন জানার জন্য আপনারা যখনই বুকিং নাম্বারে ফোন করে নাম লেখাবেন তখনই বলে দেওয়া হবে কোন দিন কোথায় পাবেন। আপনারা যেখানে থাকেন তার আশেপাশে চেম্বারগুলোতে যোগাযোগ করবেন, সেই চেম্বারের জন্য নাম লেখাবেন আপনারা। অবশ্যই ফোনে আগে বুকিং করে আসতে হবে বিনামূল্যে যারা প্রতিকার নিতে চান। বিভিন্ন ধরনের মারাত্মক গ্রহদোষগুলোর বিনামূল্যে প্রতিকার দিচ্ছি আমি। বিনামূল্যে প্রতিকার কেন? কারণ আর্থিক যাদের অভাব, আর্থিক অবস্থা যাদের ভালো নেই, আর্থিক সমস্যা যাদের, তাদের জন্য আমি এগিয়ে এসেছি বিনামূল্যে প্রতিকার দেওয়ার জন্য। এই বিনামূল্যে প্রতিকার আপনারা অবশ্যই সকলে পেয়ে যাবেন। বিনামূল্যে প্রতিকার নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে আমার বুকিং নাম্বারে ফোন করে 9830285004। এই ফোন নাম্বারে ফোন করে আপনাদের আসতে হবে আমার চেম্বারগুলোতে, কিন্তু আগে ফোনে বুক করাবেন আপনাদের নাম, গোত্র এবং সমস্যা বলে। সমস্যা অবশ্যই বলতে হবে, কারণ সকলের সমস্যা সমান নয়, সেই সমস্যা অনুযায়ী সমাধান দেব আমি, সেই অনুযায়ী হবে প্রতিকার। বুকিং নাম্বারে ফোন করে সকলে চলে আসবেন। গ্রহদোষ কাটানোর জন্য বিনামূল্যে প্রতিকার দিচ্ছি আমি। মারাত্মক মারাত্মক গ্রহদোষ যারা এত বছর আর্থিক অভাবের জন্য কাটিয়ে প্রতিকার নিতে পারেননি তাদের জন্য প্রতিকার দিচ্ছি আমি। বিভিন্ন ধরনের গ্রহদোষ কাটিয়ে প্রতিকার দিচ্ছি আমি সম্পূর্ণ বিনামূল্যে। বিনামূল্যে গ্রহের প্রতিকার পাবেন আমার থেকে। মারাত্মক গ্রহদোষ যেমন মাঙ্গলিক, যেমন কালসর্পদোষ, যেমন শনির সাড়েসাথী, যেমন বাস্তুদোষ, এই চারটে জিনিস হচ্ছে মারাত্মক গ্রহদোষ। কারণ এই চারটে জিনিস যদি কারুর থাকে অবশ্যই উপযুক্ত প্রতিকার আপনাদের নিতে হবে। প্রতিকারের জন্য বুকিং নাম্বারে ফোন করে নাম লিখিয়ে কোথায় কোথায় আমি আছি, কোন কোন চেম্বারে কোন দিন আপনারা জেনে নিন, সেই সব চেম্বারে আপনারা চলে আসবেন, পেয়ে যাবেন বিনামূল্যে প্রতিকার। কিন্তু বুকিং ছাড়া হবে না। আমি দেখছি অনেকে আমার চেম্বারে চলে আসছো যে আপনি টিভিতে অ্যানাউন্স করছেন বিনামূল্যে আমার প্রতিকার দরকার, এরকমভাবে কিন্তু হয় না। কারণ অবশ্যই আগে থেকে তোমাদের সমস্যা জানবো, সেই অনুযায়ী কিন্তু আমি প্রতিকার বানিয়ে নিয়ে যাব, হোমযজ্ঞ করে সেই প্রতিকার তোমাদের হাতে তুলে দেব। কারণ আমি এরকমভাবেই আমার বাবা প্রয়াত মহারাজ মৃণাল শাস্ত্রীর কাছ থেকে জ্যোতিষী শিখেছি, মানুষের পাশে দাঁড়ানো। আর আমাদের কাছে জ্যোতিষটা সেবা দান। নিশ্চয়ই জানেন আমার বাবার যারা পুরনো ক্লায়েন্ট আছেন
তারাও আমার সঙ্গে যোগাযোগ করছেন যে মা তোমার বাবার আমি খুব পুরনো ক্লায়েন্ট, উনি সারা জীবন আমাদের দেখে এসেছেন, বা বাবা যাদেরকে দীক্ষা দিয়েছিল তারা বলছেন যে এখন তো বাবা চলে গেলেন এখন আপনিই সব, একেবারে আপনাদের পাশে আমি আছি। যা বড় আমার থেকে অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন, যারা ছোট আমার থেকে অবশ্যই আমার স্নেহ নেবে, সকলের পাশে আমি আছি, সকলের পাশে আমি সারা জীবন থাকার চেষ্টা করব। কিন্তু নিজেরা নিজেদের জীবনকে সুন্দর করার জন্য জ্যোতিষ প্রতিকার অবশ্যই নাও। কেন আমি বিনামূল্যে জ্যোতিষ প্রতিকার দিচ্ছি? যাতে বাড়িতে প্রত্যেকটা মানুষ, পরিবারের প্রত্যেকটা মানুষ নিজেরা নিজেদের জীবনকে সুন্দর করতে পারো। কারণ একটা সদ্যজাত শিশুর যা ভাগ্য সারা জীবন কিন্তু তার সমান ভাগ্য থাকবে না, কারণ গ্রহ কিন্তু অনবরত ঘুরে চলেছে। এই গ্রহ যেমনভাবে ঘুরছে ঠিক তেমনভাবে কিন্তু মানুষের জীবনে ফল দিচ্ছে। কোনো সময় সেই জন্য মানুষের সৌভাগ্য আসছে, আবার কোনো সময় মানুষের জীবনে দুর্ভাগ্য নেমে আসছে। এই সৌভাগ্য এবং দুর্ভাগ্যকে অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে। দুর্ভাগ্যটা ভালো করবে কি করে? তার জন্যই কিন্তু আমরা জ্যোতিষীরা, অবশ্যই জ্যোতিষীদের কাছে যেতে হবে। এখন আমি বিনামূল্যে জ্যোতিষ প্রতিকার দিচ্ছি, নানা ধরনের মারাত্মক বাধা দোষ গ্রহ দোষ কাটিয়ে বিনামূল্যে প্রতিকার দিচ্ছি আমি। অবশ্যই তোমরা প্রত্যেকটা মানুষ নাও, শুধু তোমাদের জন্য না, পরিবারের সকলের জন্য বিনামূল্যে প্রতিকার নাও। যার যা সমস্যা আছে, এতদিন যারা বিভিন্ন জ্যোতিষীর কাছে ঘুরে বেরিয়েছেন, কোনো মাত্র ভিজিটের টাকাটুকু জোগাড় করে আপনারা গেছেন রাশিচক্র জানার জন্য, আপনারা হয়তো বা অনেকে জেনে গেছেন যে আপনাদের কারুর মাঙ্গলিক আছে, কালসর্পদোষ আছে, শনি সাহসাতি আছে বা বাস্তুদোষ আছে, কিন্তু আর্থিক অভাবে আপনারা এগুলোর প্রতিকার করাতে পারেননি, তাদের জন্যই কিন্তু আমি এগিয়ে এসেছি। আর্থিক অভাবে যারা এত বছর গ্রহদোষের প্রতিকার করাতে পারেননি তাদের জন্য আমি এগিয়ে এসেছি। গ্রহদোষের প্রতিকার প্রত্যেকে আমার থেকে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। গ্রহদোষ এবং বাধাদোষ কাটিয়ে বিনামূল্যে প্রতিকার দিচ্ছি আমি, অবশ্যই আপনাদের পাশে আমি আছি। বুকিং নাম্বারে ফোন করে আপনাদের আসতে হবে, বুকিং নাম্বারের নাম লিখিয়ে আপনাদের আসতে হবে, বুকিং নাম্বার 9830285004, 9830285004। এই নাম্বারে ফোন করে আপনারা চলে আসবেন, আমার বিভিন্ন চেম্বারগুলোতে বলে দেওয়া হবে যে কোন দিন কোথায় বসছি। যখন বুকিং নাম্বারে ফোন করবেন সবাই বলে দেবে, অ্যাসিস্ট্যান্টরা অ্যাটেন্ড করবে আপনাদেরকে, কোন দিন কোথায় আসবেন জানিয়ে দেওয়া হবে। আপনাদের ফোন করে শুধু জানাতে হবে আপনাদের নাম, গোত্র এবং সমস্যা। মনে রাখবেন যে এখন যে বিনামূল্যে প্রতিকার দিচ্ছি এখানে কিন্তু কোনো ছক বিচার হবে না, শুধুমাত্র সমস্যা অনুযায়ী সমাধান হবে, সমস্যা অনুযায়ী বিনামূল্যে আমি প্রতিকার দেব। যেমন সবসময় তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে না যে সবাইকে সার্জারি করাতে হবে, ডাক্তার প্রয়োজন বিশেষে বলে যে কাকে সার্জারি করাতে হবে। অনেক সময় কিন্তু সামান্য মাত্র ওষুধ খেয়েও কিন্তু মানুষ সেরে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে। ঠিক সেরকম ভাবে ডাক্তারও যেরকম পেটে ব্যথা, মাথা ব্যথা, বুকে ব্যথা, পিঠে ব্যথা সব কিছুর জন্য ওষুধ দেয়, ঠিক সেই রকম ভাবেই কিন্তু সমস্যা জেনে সমাধান দেওয়া হচ্ছে, সমস্যা জেনে প্রতিকার দেওয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। সমস্যাগুলো কি কি? মারাত্মক মারাত্মক গ্রহদোষ যারা এত জীবন প্রতিকার নিতে পারোনি আর্থিক অভাবে, যেমন মাঙ্গলিকের প্রতিকার দিচ্ছি আমি বিনামূল্যে, কালসর্পদোষের প্রতিকার দিচ্ছি আমি বিনামূল্যে, শনি সাহসাতির প্রতিকার দিচ্ছি আমি বিনামূল্যে, এবং বাস্তুদোষের প্রতিকার দিচ্ছি আমি বিনামূল্যে। এর সাথে সাথেও তো অনেক প্রতিকার আছে, যেমন ছেলে মেয়েদের লেখাপড়া, ব্যবসা, চাকরি, শারীরিক উন্নতি, এইগুলোর প্রতিকার তো আমি দিচ্ছি। যে কোনো ধরনের প্রতিকার আমার থেকে পেয়ে যাবে বিনামূল্যে, তোমাদের শুধু কষ্ট করে বুকিং নাম্বারে ফোন করে নাম লেখাতে হবে। যারা মনে করো যে আমরা দূরে থাকি কিন্তু ম্যাডামের থেকে কি বিনামূল্যে প্রতিকার পাবো না, অবশ্যই পাবে, তোমাদের জন্য ব্যবস্থা আছে, ডাকযোগে প্রতিকারের ব্যবস্থা আছে, এমনকি হোম ডেলিভারি সিস্টেমও আছে, আমার কাছে মানুষরা আছে, তারা গিয়ে আপনার বাড়িতে শুদ্ধ কিন্তু হোম ডেলিভারি বা বাড়িতে গিয়ে কিন্তু প্রতিকার পৌঁছে দেওয়ারও ব্যবস্থা আছে। এমনকি যারা অসুস্থ মানুষ, আমার থেকে বিনামূল্যে প্রতিকার নেওয়ার ইচ্ছা কিন্তু তারা আসতে পারছে না অসুস্থতার জন্য, তাদের জন্যও ব্যবস্থা আছে। আমাদের কাছে অনেকে আছে, অনেক অ্যাসিস্ট্যান্ট আছে, অনেকে আছে হোম ডেলিভারি বয় আমাদের কাছে, যারা আপনাদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসবে বিনামূল্যে প্রতিকার। অতএব এখন কিন্তু প্রতিকার পাওয়া কিন্তু কোনো মাত্র দুরূহ ব্যাপার নয়, খুবই সহজ সাধ্য ব্যাপার। জ্যোতিষ প্রতিকার নিন, বাড়িতে প্রত্যেকটা মানুষ নিজেদের জীবনকে সুন্দর করুন, কারণ সঠিক প্রতিকার ছাড়া কিন্তু নিজেদের জীবন সুন্দর হয় না। প্রতিকার নিয়ে নিজেরা নিজেদের জীবনকে সুন্দর করুন, কারণ আমরা সবসময় কিন্তু বলি জ্যোতিষী হচ্ছে আগাম আপনাদের বার্তা দেয়, ভবিষ্যতে কি সময় আপনাদের আসতে চলেছে সেই সময়টা যদি কোনো সময় আমি বলে থাকি যে আপনাদের অমুক সময়টা খারাপ আছে বা আসতে চলেছে,
তখন সাথে সাথে বলে দেব যে সময়টাকে ভালো করবেন কি করে। ঠিক সেরকম ভাবে ভালো করবেন কি করে অবশ্যই সঠিক জ্যোতিষ প্রতিকার নিয়ে। সঠিক জ্যোতিষ প্রতিকার কেন বলছি, কারণ সকলের প্রতিকার কিন্তু সমান হবে না, সকলের কিন্তু ভাগ্য সমান নয়, সমস্যা সমান নয়, সমস্যা অনুযায়ী প্রতিকার কিন্তু আমি দিই। প্রত্যেকের কিন্তু ভাগ্য আলাদা আলাদা, গ্রহ অবিরত ঘুরে চলেছে, সেই অনুযায়ী কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। মাঙ্গলিক কালসর্পদোষ, শনি সাড়েসাতি বাস্তুদোষ, মারাত্মক এই চারটে গ্রহদোষ অবশ্যই কিন্তু কাটিয়ে প্রতিকার করাতে হবে। এখন কিন্তু এই সবগুলোর প্রতিকার আমি দিচ্ছি, অবশ্যই তোমরা যোগাযোগ করো, বিনামূল্যে প্রতিকার আমি দিচ্ছি। বুকিং নাম্বার হচ্ছে 9830285004, রাত 10টা পর্যন্ত বুকিং চলে। তোমরা সকলে ফোন করো তোমাদের সকলের প্রতিকার নেওয়ার জন্য। ফোন করেই নাম, গোত্র এবং সমস্যা বলবে, কোন দিন কোথায় আসবে ফোনে বলে দেওয়া হবে, যখন তোমরা ফোন করবে ফোনে জানিয়ে দেওয়া হবে কোন দিন কোন জায়গা থেকে তোমরা সেই প্রতিকারগুলো নেবে। ডাকযোগের মাধ্যমেও ব্যবস্থা আছে। মাঙ্গলিক খুব খারাপ একটা গ্রহদোষ, অবশ্যই কিন্তু মাঙ্গলিকের প্রতিকার নিতে হবে। বিবাহে বাধা, বিয়ের পরবর্তী জীবনেও কিন্তু অশান্তি আনে এই মাঙ্গলিক, এমনকি স্বামী স্ত্রী বিয়োগ এইগুলো কিন্তু মাঙ্গলিক আনে। কাল সর্পদোষ, অকাল মৃত্যু, কর্মে বাধা কাল সর্পদোষ আনে। আমি ছোট ছোট করে বলছি কারণ টিভি অনুষ্ঠানে বেশি টাইম পাওয়া যায় না, আরো অনেক কার্যকারিতা রয়েছে এই সব গ্রহদোষগুলোর, যারা প্রচুরভাবে ক্ষতি করে থাকে এই সব গ্রহদোষগুলো থাকলে। মেন মেন কোন জিনিসগুলো সেইগুলো আমি বলে রাখছি তোমাদের জানার জন্য। শনি সাড়েসাতি, কর্মে বাধা, নিকট আত্মীয় বিয়োগ, এইগুলো শনি সাড়েসাতি আনে অবশ্যই করে। শনি সাড়েসাতিরও প্রতিকার দরকার। বাস্তুদোষ, যেখানেই তোমরা থাকো সেটাই তোমার বাস্তু, ভাড়া হোক কি নিজস্ব বাড়ি হোক, বাস্তুদোষ থাকলে অবশ্যই কাটিয়ে বাস্তুর মধ্যে প্রতিকার রাখতে হবে। এই সবগুলো কিন্তু মারাত্মক মারাত্মক গ্রহদোষ। এই মারাত্মক গ্রহদোষের জন্য আমি প্রতিকার দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে। বিনামূল্যে প্রতিকার আমার থেকে পেয়ে যাবে, রাত 10টা পর্যন্ত বুকিং করা হচ্ছে। বুকিং নাম্বারগুলোতে অবশ্যই কিন্তু তোমরা ফোন করে চলে আসবে, 9830285004, 9830285004, এই নাম্বারগুলোতে তোমরা ফোন করে বুকিং করে নিজেদের নাম, গোত্র, সমস্যা বলে আমার চেম্বারগুলোতে চলে আসবে। গীতার প্রথম পাতার চারটে লাইন, তুলসী যোগে গীতা ক্রিয়া, যেটা আমার বাবা প্রয়াত মহারাজ মীরা শাস্ত্রী প্রত্যেককে আপনাদের শিখিয়ে গেছেন এবং আমিও যেই বিদ্যা ঘরে ঘরে পাঠিয়ে দিচ্ছি। তুলসী যোগে গীতা ক্রিয়া যদি আপনারা প্রত্যেকটা মানুষ ঘরে করেন, আপনারা সারা জীবন সুস্থ থাকবেন। সুস্থতা কিন্তু মানুষের সকলকে কিন্তু রাখতে হবে, কারণ আপনার হয়তো অনেক টাকা হলো কিন্তু আপনার শরীর কিন্তু আপনাকে সাই দিচ্ছে না। আপনি দীর্ঘকালীন অসুস্থতায় পড়ে গেলেন, আপনি বেরোতে পাচ্ছেন না ব্যবসার জন্য, বেরোতে পাচ্ছেন না চাকরির জন্য, সেই জন্য আপনার কিন্তু চাকরি ক্ষেত্রেও কিন্তু একটা বাজে রেপুটেশন হবে। অতএব শরীর ঠিক রাখার জন্য তুলসী যোগে গীতা ক্রিয়া সকলে করুন। আমার বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, কিরামভাবে কোন চেম্বার থেকে পাবেন, কি শর্তাবলী আপনারা সকলে জানতে পেরে যাবেন বুকিং নাম্বারে ফোন করে। তুলসী যোগে গীতা ক্রিয়া সকলে করুন, আদ্যাক্ষর অনুযায়ী নামকরণ আমি পাঠিয়ে দেব সকলকে, ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ নিন। কোন কোন চেম্বারে আমাকে পাবেন আমি একবার করে বলে রাখছি। পেয়ে যাবেন আমাকে নিজস্ব গৃহ চেম্বার কালীঘাটে, পেয়ে যাবেন দমদমে, পেয়ে যাবেন বাগনানে, পেয়ে যাবেন হাওড়ায়, পেয়ে যাবেন চুচুড়ায়, পেয়ে যাবেন কৃষ্ণনগরে, বর্ধমানে, মেদিনীপুরে। এবং বুকিং নাম্বারটি হচ্ছে, যেখানে বুক করে আপনারা আসবেন, নাম্বারটি 9830285004, 9830285004, এই নাম্বারে ফোন করে আপনারা চলে আসবেন। আমার বিভিন্ন চেম্বারে বিনামূল্যে প্রতিকার আমি দিচ্ছি, গ্রহদোষ কাটিয়ে বিনামূল্যে প্রতিকার আমি দিচ্ছি। যারা যারা নিতে চান অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাম লিখিয়ে আপনাদের আসতে হবে বিনামূল্যে প্রতিকার নেওয়ার জন্য। বাধাদোষ গ্রহদোষ কাটিয়ে আর্থিক সামর্থ্য যাদের ভালো নেই বা আর্থিক অভাব যাদের, এত বছর যারা প্রতিকার নিতে পারেননি, নিজেদের বাধাদোষ গ্রহদোষ থাকা জানা সত্ত্বেও তাদের জন্য আমি এগিয়ে এসেছি, একেবারে তাদের জন্য আমি আছি, ভবিষ্যতেও থাকবো। আপনারা প্রত্যেকটা মানুষ ঘরে ঘরে নিজেরা জ্যোতিষের প্রতিকার নিন, যাদের যা বাধাদোষ আছে অবশ্যই সেই বাধাদোষগুলো কেটে যাবে। শুধুমাত্র সমস্যা বলে বুকিং নাম্বারে ফোন করে আপনারা নাম লেখান, নাম গোত্র অবশ্যই বলতে হবে, সাথে সমস্যা, পেয়ে যাবেন বিনামূল্যে প্রতিকার আমার থেকে। বিভিন্ন বাধাদোষ গ্রহদোষ কাটিয়ে বিনামূল্যে প্রতিকার আমি দিচ্ছি, আপনারা যোগাযোগ করুন। প্রত্যেক দিন কিন্তু 10 জনের বেশি প্রতিকার দেওয়া যাচ্ছে না, সেই জন্য অবশ্যই কিন্তু আপনারা আজকেই বুক করুন। এই টিভির অনুষ্ঠান চলার সময়ও করতে পারেন বা তার পরেও করতে
করতে পারেন। বুকিং নাম্বারে ফোন ছাড়া কিন্তু হঠাৎ করে চেম্বারে এলে কিন্তু আপনারা বিনামূল্যে প্রতিকার পাবেন না। এখন আমার কাছে অনেকে আসছেন হঠাৎ করে চেম্বারে চলে আসছেন যে দিদি আপনি টিভিতে অ্যানাউন্স করছেন যে বিনামূল্যে প্রতিকার দিচ্ছে, আমার এই সমস্যা প্রতিকার দিন। ওরম ভাবে কিন্তু হবে না, আগে থাকতে কিন্তু আমি হোম যোগ্য করে প্রতিকার বানিয়ে নিয়ে আসি। সেই জন্য অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে তোমরা কিন্তু নাম লেখাও, নিজেদের নাম গোত্র সমস্যা বলে আমার অ্যাসিস্ট্যান্টরা নাম নিচ্ছে। যারা দূরে থাকো প্রতিকার নিতে চাও বিনামূল্যে আমার কাছে, তাদের জন্যও কিন্তু ব্যবস্থা আছে, তাদের জন্যও ব্যবস্থা থাকবে, বিনামূল্যে প্রতিকার তোমরা পেয়ে যাবে ডাক যোগের মাধ্যমে। সকলে ভালো থাকো, রাধে রাধে। জনপ্রিয় অনুষ্ঠান গীত সঙ্গীতে নাচ গান আবৃত্তি ও যন্ত্রসঙ্গীতের আগ্রহী শিল্পীরা যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার 9830945851।
দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা মা তারা। ইনি জীবকে বাকশক্তি প্রদান করেন, তাই তিনি নীল সরস্বতী। সকল জীবকে উদ্ধার করেন, তাই তিনি তারিণী তারামা। ত্রিযুগ ধরে তিনি যেমন তপস্যা করেন, তারা সত্য গুণাত্মিকা তত্ত্ব বিদ্যাদায়িনী। তার বাসস্থান তারাপীঠ ধাম, সাধনার পীঠ তারাপীঠ। এই তারাপীঠেই মায়ের দর্শন করতে ও ভক্তদের মঙ্গল কামনায় পুজো নিবেদন করতে ডক্টর গৌতম শাস্ত্রী প্রায়ই পৌঁছে যান। যেমন দেবীপীঠ কামাখ্যা ধামে মা কামাখ্যার দর্শন ও গুরুর আশীর্বাদ গ্রহণ করতে ডক্টর গৌতম শাস্ত্রী উপস্থিত হন বারে বারে। দর্শন ও পূজো নিবেদনের সাথে যজ্ঞের মাধ্যমে মায়ের অনুগ্রহ ও কৃপা লাভের জন্য প্রার্থনা করে থাকেন। মন্ত্রপাঠ সহযোগে যজ্ঞে আহুতি দিয়ে আমরা ঈশ্বরকে সবচেয়ে বেশি তুষ্ট করতে পারি। তাই আপনাদের মঙ্গল কামনায় কোন রকম ত্রুটি রাখেন না ডক্টর গৌতম শাস্ত্রী। আমাদের প্রত্যেকের কাছে একজন যত্নশীল অভিভাবক ও বটবৃক্ষের ন্যায়। আসুন তার কাছে যে বিভিন্ন ব্যক্তিরা কাজ করালেন তাদের বক্তব্য শুনে নেব। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত এক মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু দিয়ে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে।
আমি সিলেকশন করছি কোন জবে করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব। এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছমাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কী করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ও ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমার এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিলো সেগুলো আর হচ্ছিলো না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। তা আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি কোমল রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিলাম। মানে হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে ঝুলকায়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিনকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বললো সবই সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এগুলো মিলে আপনার সময় এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিলো সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এডিকশান এত সুন্দর, আমি কোনো দিন ভাবতে পারিনি যে উনি আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়েছে, ভালো জায়গায় তৈরি করে দেবেন। নমস্কার, আমি শিবানী রায় বলছি। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এসেছিলাম, ওনার কথা অনুযায়ী আমি একটা স্টোন ধারণ করেছি, তাতে আমার জীবনের বাধাগুলো সব কেটে গেছে। আপনারাও চাইলে ওনাকে দেখাতে পারেন, তাতে আপনাদের ভালো হবে, তারা ভালো থাকতে পারে। এই জন্য ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি, মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বার। কাছড়াপাড়া চেম্বার দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে গেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইম্প্রুভ হচ্ছে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন অবশ্যই? হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইম্প্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্ট ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে,
তারপর থেকে বন্ধুবান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি আমার। আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? এখন ওনার প্রতি আমার অনেক মানে এমনই বিশ্বাস এসেছে যে উনি মানে কিছু না শুনে আমার করতে মানে ওনাকে যখনই মানে কোনো কিছু বলবো, কোনো ইয়ে হবে, তখনই ওনাকে আমি ফোন করে জিজ্ঞাসা করে নিই বা ওনার কাছেই আমি থাকি, যার জন্য আমি এসে ওনার সাথে দেখা করে কথা বলে তারপর সেটাকে আমি ফাইনাল করি। এতটাই ওনার প্রতি আমার বিশ্বাস। হাই এভরিওয়ান, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018 বাট যখন আমি 2028 মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে, আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি, তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে, রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে, আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস, আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল, বাট এখন এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট আমি তখন আমি ভাবতে পারিনি, তারপরে আমি তো প্রথম প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু, আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু করি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিলো, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার লাইফে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি, আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি, আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই।
নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। বর্তমানে আমাদের পরিবার নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়েছে, কিন্তু একটা সময় ছিল জয়েন্ট ফ্যামিলি, অর্থাৎ খুব বড় বড় পরিবারে আমরা থাকতাম। যারা এখনো বড় পরিবারে থাকেন তারা দেখবেন, এটা উপলব্ধি করবেন, মা বাবা আপনার পক্ষে সর্বদা থাকে, কিন্তু পরিবারের বেশ কিছু মানুষ আছে হয়তো আপনার চাল চলন, আপনার অভ্যেস, আপনার করা কাজগুলো ঠিক অতটা ভালো চোখে দেখে না, অর্থাৎ একটু ব্যাকা চোখে মাঝে মধ্যেই আপনার দিকে তাকায়। বা পরিবারের বেশ কিছু মানুষ আছে যাদের হয়তো আপনি ঠিক মানিয়ে নিতে পারেন না, তারা আপনার কোনো কিছুই সেভাবে সাপোর্ট করে না। ঠিক একই রকমভাবে রয়েছে অনেকগুলো গ্রহ, কিন্তু এই গ্রহের মধ্যে কিছু গ্রহ আপনার ফেভারে থাকে, কিছু গ্রহ হয়তো আপনার ফেভারে নাও থাকতে পারে, অর্থাৎ সেই পরিবারের মানুষগুলোর মতন যারা আপনার দিকে একটু ব্যাকা চোখে তাকায়। তাহলে কি করবেন আপনি, কিভাবে গ্রহদেরকে আপনি নিজের ফরে আনবেন, বা সেই গ্রহগুলোর জন্য কি সংস্কার, কি উপায় বাঞ্ছনীয়, সেটা জানার প্রয়োজন রয়েছে। কারণ পরিবারের মানুষগুলো আপনাকে পাত্তা না দিলেও কিছু আপনার হয়তো যায় আসে না, কিন্তু গ্রহরা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আজকের জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে এই গ্রহদের কথা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা করব সেই মানুষটির সঙ্গে যে মানুষটি খুব মন থেকে আন্তরিকভাবে বিষয়গুলো বোঝাতে ভালোবাসেন এবং আপনারা বুঝতেও ভালোবাসেন, অর্থাৎ আমাদের সকলের প্রিয় মৃত্যুঞ্জয় দা, জ্যোতিষ বাস্তু এবং গ্র্যান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগকে জানাবো আজও অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওং বক্রতুণ্ডায় হুম। নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুস্মিতা, তুমি যেটা বলছিলে গ্রহদের কথা, এবং কিছু কিছু যোগ থাকে আমাদের, যেমন আমাদের জন্মছকে কাল সর্পদোষ থাকে, মাঙ্গলিক দোষ থাকে, এরকম বিভিন্ন আমি প্রতিটা গ্রহ সম্মানে নিয়ে, যেমন ধরো রবির সাথে কোন কোন গ্রহের কী থাকলে কেমন হয়, যেমন রবি আর শুক্র এই একই ঘরে, কারোর জন্মকুণ্ডলিতে একই ঘরে থাকলে আমরা বলে থাকি সাধারণত, তাদেরকে বলে থাকি আমরা সাধারণত কি, সেটা হচ্ছে দারিদ্র যোগ। সে প্রচুর ইনকাম করবে, আলটিমেটলি লাস্টে কি দেখা যাবে, নিটফল জিরো মাসের শেষে বা ইয়েতে তার সঞ্চয় বলে কিছু হবে না, মানে ভালো রেজাল্ট কখনো হবে না। এর উপায়টা কি করতে হবে, দেখো এর জন্য তো আমরা বলি বিভিন্ন পূজা করতে হয়, তার সাথে সাথে আমরা বলি কবচপথে, কিন্তু কবচ ধারণের সাথে সাথেও তাদের কিন্তু কিছু ক্রিয়া করা উচিত, সেই জায়গা থেকে যদি করা যায় তাহলে কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পায়। যেমন ধরো রবির জন্য স্নান করে উঠে প্রতিদিন যদি সূর্যমন্ত্র পাঠ করা যায় খুব ভালো। তার সাথে সাথে বলবো শুক্রের জন্য, শুক্রের জন্য অতি অবশ্যই আপনি সাদা জাতীয় কোনো জিনিস কোনো মন্দিরে যদি আপনি দান করেন শুক্রবার করে, দেবী মন্দিরে করলে খুব ভালো। তার সাথে সাথে বাড়িতে যে প্রথম রুটিটা হচ্ছে, দেখবেন আপনার বাড়িতে যে প্রথম, মানে বাড়িতে তো আপনার সকালবেলা যারা রুটি খান খাচ্ছেন, তার থেকে প্রথম রুটিটা আপনি তুলে রাখবেন, তার সাথে ভেলি গুড় দিয়ে যদি প্রতিদিন একটা গরুকে খাওয়ানো যায় তাহলে আপনার এই যে রবি এবং শুক্রের যে আমি উপায়টা বললাম এর থেকে আমরা বাঁচতে পারি। খুব ভালো রেজাল্ট। এবং যদি আমরা গরুকে, মানে আমরা গোমাতা, আমরা তো গোমাতা বলে থাকি, তাকে যদি আমরা অনেক সেবা করি অনেক গ্রহ সেখান থেকে আমাদের মুক্তি দিয়ে থাকে, শুধু শুক্রের জন্য নয়। এবং এখানে যাদের শুক্র ধরো খুব মানে কন্যা রাশিতে গিয়ে বসে আছে তখন কি হয়, তাদেরকে আমরা বলি এই উপায়টা করতে। এবং রবি শুক্র যদি দারিদ্র যোগ থাকে তখন আমি বলি শুক্রের এই উপায়টা করতে, নতুবা তাদের কবচ ধারণ করতে বলি। কবচ ধারণের সাথে সাথেও কিন্তু বলা করা উচিত এই উপায়টা। এরপরে আমি চলে আসব রবি বুধ বুধাদিত্য যোগ, যাদের জন্মকুণ্ডলিতে রবি এবং বুধ বিশেষ করে মেষ রাশি, বৃষ রাশি, কর্কট রাশি এবং কন্যা রাশিতে বসে আছে, তারা দুর্ধর্ষ ট্যালেন্টেড একদম। আচ্ছা, রবি বুধ বুধাদিত্য যোগ দেখলে আমরা বলে দিই এরা খুব ট্যালেন্টেড ছেলে, পড়াশুনে তুফোর ছেলে হয়। হ্যাঁ, এবার দেখতে হবে সেখানে সেই রবি এবং বুধ কোন নক্ষত্রে, আবার এখানে নক্ষত্রিক একটা বিচার থাকে কোন নক্ষত্রে সে বিরাজ করছে, তাহলে কি হবে, না হলে ওইটা দেখা আমরা অ্যানালাইসিস করি। কিন্তু সাধারণভাবে আমরা বলে দিই যে রবি বুধ বুধাদিত্য যোগ খুব ট্যালেন্টেড। আবার রবি আর রাহু হয়ে যাচ্ছে গ্রহণ দোষ, আমরা যেমন বলি চন্দ্র আর রাহু যেমন গ্রহণ দোষ, রবি এবং রাহু হচ্ছে গ্রহণ দোষ, মানে এই ভালো এই মন্দ। ধরো বৃষ্টি হচ্ছে আবার মেঘ, মেঘে যেমন বৃষ্টি হচ্ছে, এই সূর্য উঠছে আবার তার জীবনে আবার বৃষ্টির, মানে আধা আলা, মানে আধো আলাদির খেলা যেটাকে আমরা বলে থাকি, আলো আধারির যে খেলাটা সেটা কিন্তু তার জীবনে সবসময় থাকে। তার জন্য উপায় কী করতে হবে, ধরো যদি দেখা যায় রাহুর উপায়, আমি বারবার করে বলে থাকি রাহুকে দমন করার জন্যে কিছু কিছু জিনিস আমি সবসময় বলি। রাহুর জন্য অনেকে গোমেদ পড়ে নেয়,
গোমেত্তা ঠিক আছে, তার চার্ট অনুযায়ী তাকে পড়ানো যাবে, কিন্তু যদি গোবরের টিপ, ছোট্ট করে গোবরের টিপ যদি ডেলি সকালবেলায় ঘুম থেকে উঠে দেওয়া যায়, এতে কিন্তু রাহু অনেকটা স্তব্ধ হয়ে যায়। আচ্ছা, ছোট্ট ছোট্ট উপায়, কিন্তু এটা কিন্তু ফোনেও কিন্তু যারা আসে তাদেরও কিন্তু আপনি এই উপায়গুলো বলে থাকেন, ছোট্ট ছোট্ট উপায়, কিন্তু এর কার্যকারিতা কিন্তু মারাত্মক। যে আজকে করছে সে কিন্তু বুঝতে পারছে এর কার্যকারিতা কি। লোকে বলছে বাবা গোবর, এই গোবরের মধ্যেই কিন্তু লক্ষ্মীর বাস। অবশ্যই আমাদের বিয়েতেও কিন্তু খুব মাঙ্গলিক, যে কোনো শুভ মাঙ্গলিকের কাজের দরকার ফার্স্ট হচ্ছে গোবর, একদম। এবং গোমূত্র অনেক ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে কালী পুজোয়, আমাদের শিবের পুজোয় অনেক সময় আমরা কাজে লাগিয়ে থাকি বিভিন্ন তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে। তারপরে ধরো এই যে আমি তোমাকে বললাম, বিশেষ করে এই গোবরের টিপটা দিয়ে খুব ভালো, তার সাথে সাথে সরস্বতীর যদি বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করা যায়, যাদের রাহু খুব খারাপ, যেহেতু রবি আর রাহু যদি গ্রহণ দোষ থাকে, তাহলে কিন্তু বিভিন্ন সময় তাদের হওয়া কাজ হতে দেবে না, একটা কাজকে 10 বার ধরে ঘুরতে হবে, কোনো যোগাযোগের জায়গা থাকবে না, এরকম পরিস্থিতি হয়। বিশেষ করে আমি তোমাদের বলছি, এখন ধরো সিংহ লগ্নের, সিংহ লগ্নের নবমে মেষ রাশিতে কিন্তু রাহু বসে আছে, এবং রাহু কোথায়, ওখানে বসে আছে। এবার 27 জুন ওখানে কিন্তু মঙ্গল যাবে, রাহু আর মঙ্গল ওখানে ঢুকছে, যখনই ঢুকবে সেই সব জাতকদের ছন্ন ছড়া যোগ সৃষ্টি হবে। আচ্ছা, কেন হচ্ছে, মঙ্গল আর রাহু যখনই এক ঘরে থাকে তখন একটাই উপাচার আমি বলবো, তখন আমি বলবো যে সেখানে মঙ্গলের জন্য করতে হবে কি, হনুমান চল্লিশা ডেলি পাঠ করতে হবে, হনুমান চল্লিশা পাঠ করতে হবে, তার সাথে সাথে গোবরের টিপ, না হলে কিন্তু তার ডিসিশন সে নিতে পারবে না। কালকেই আমার কাছে চেম্বারে একজন এসেছিল, আমি তোমাকে বলছি, তার সে সায়েন্স নিয়ে মানে 8টা সাবজেক্টেই লেটার স্টার পেয়েছে ভালো রেজাল্ট করে। আরে বাবা, হ্যাঁ, সে প্রথমে এসে আমাকে বলেছিল যে আমি সায়েন্স নিয়ে পড়বো, আমি বলেছিলাম তোর সায়েন্স নিয়ে পড়া হবে না। আচ্ছা, ও অলরেডি 3 মাস ধরো সায়েন্স নিয়ে পড়ছিল, কালকে এসে আমাকে বলছে আমি কী নিয়ে পড়বো, আমি তুই কি সায়েন্স নিয়ে পড়বি, বলছে না সায়েন্স নিয়ে পড়বো না আমি এখন, কেন শুক্র আর শনির কানেক্টেড আছে। আমি বললাম তুই কিন্তু এই ইয়েটা নিয়ে পড়, তাতে কিন্তু তোর সাবজেক্টটা আরও ভালো হবে। তখন ও কী করলো, তখন ও বললেন আমি চেঞ্জই করতে চলেছি, কিন্তু এতদিন যে সায়েন্সটা নিয়ে পড়ছিলাম, সায়েন্স নিয়ে তুই পড়েছিস, তোর কিন্তু ম্যাথের জায়গাটা খুব গণ্ডগোল থাকছে, কেন বুধ আর শুক্র যদি খুব পাওয়ারফুল না থাকে কিন্তু ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা হয়ে যায়। মানে আমাদের একটা স্বপ্ন থাকতে পারে, আমাদের একটা ইচ্ছে থাকতে পারে, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার জন্মছকটা কি বলছে। একদম অ্যানালাইসিস ওটাই ও কালকে করতে এসেছে, যে মাধ্যমিক পাশ করার পর আমি কী সাবজেক্ট নিয়ে পড়বো, ঠিক কথা, এটা একটা বিশাল বড় জায়গা। তারপরে দেখো চন্দ্রের আমি যদি বলি, চন্দ্র, চন্দ্র কিন্তু খুব ভালো, আমাদের জন্মকুণ্ডলিতে দেখো 4টে শুভ গ্রহ কী কী হচ্ছে, বৃহস্পতি শুক্র চন্দ্র এবং বুধ, এই 4টে কিন্তু শুভ গ্রহ। আর অশুভ গ্রহ হচ্ছে যেমন রবি মঙ্গল শনি রাহু আর তো কেতু আমরা বলেই থাকি, এটাকে আমরা অশুভ গ্রহ ধরি। এবার দেখবে আমি এই টিভিতে প্রোগ্রাম করতে আসার আগে আমাদের এই এডিটার হাতে দেখছি, এখানে পড়েছে পোকরাজ, তর্জনীতে পড়েছে পোকরাজ, এখানে পড়িয়েছে হচ্ছে কি পলা, অনামিকা আঙ্গুলে পলা, মধ্যমাতে পড়িয়েছে গোমেদ। আমরা যখন বলছি জ্যোতিষীরা, আমি তাদের, আমি বলছি না আমি সবথেকে বড়, আমি সামান্য ছোট্ট একখানা জ্যোতিষী, কিন্তু তাকে আমি বললাম, সে ভালো আমার ভাইয়ের মতো, তাকে আমি বললাম গোমেদ তাকে তুই খুলে বাহাতে নে, তারও ব্যাখ্যা দিলাম, কেন বৃহস্পতির সাথে যখনই রাহু বসে যায় ওটাকে আমরা বলি গুরুচণ্ডাল দোষ। আচ্ছা, তোর আজ না হোক কাল ছোট ছোট বিষয় নিয়ে ইরিটেট হয়ে যাবে। যেমন জন্মকুণ্ডলিতে আমরা দেখে থাকি যখন রাহু আর রবি, মানে রাহু আর বৃহস্পতি একই ঘরে থাকে, তখন আমরা বলে থাকি তাকে যে গুরুচণ্ডাল দোষ, কিন্তু যখন আমি কাউকে স্টোন প্রেডিকশন করছি, দেখছি সেই লোকটা প্রেডিকশন করে দিচ্ছে কি বৃহস্পতির সাথেই রাহুর কমিউনিকেশন করে দিচ্ছে যে গোমেত্তা পড়ে, কিন্তু আদৌ ওখানে গোমেত্তা পড়া উচিত নয়। মানে শুধুমাত্র প্রতিকার প্রতিবেদন হাতে পড়ে নিলাম তা হবে না, এদের মধ্যে আবার একটা লবি আছে। আচ্ছা, স্টোনের একটা লবি আছে, যেমন আমাদের যেমন শুভ গ্রহ আছে পাপ গ্রহ আছে, একদম ঠিক তার সাথে সাথে, যেমন ধরো প্রবাল চুনি, পোকরাজ, মুক্ত আর ক্যাসাইট একসাথে পড়া যাবে, একসাথে পড়া যাবে, হ্যাঁ ওকে, প্রবাল মুক্ত চুনি ক্যাসাইট একসাথে পড়া যাবে এবং পোকরাজ, আবার আরেকটা গ্রুপ হচ্ছে কি নীলা গোমেদ পান্না হীরে, এটা হচ্ছে আরেকটা, মানে একসাথে পড়া যাবে না যাবে না, এটা হচ্ছে একসাথে পড়া নীলা গোমেদ পান্না, এদেরকে একসাথে পড়া, এটা হচ্ছে দুটো লাভ। দেখো আমি তোমাকে উদাহরণ দিচ্ছি, আমি পড়েছি ওপাল পড়েছি, এটা হচ্ছে শুক্রের জন্য, শুক্রচন্দ্র বৃহস্পতি রাহু, হ্যাঁ এর সাথে রয়েছে কি পান্না, এখানে হয়েছে নীলা, এর পরে যদি আমি অন্য কোন স্টোন হতো তখন আমাকে বাহাতে নিয়ে যেতে হতো। আচ্ছা, মানে এদের সাথে এদের গ্রুপে সে ঢুকতে পারবে না, এটাও কিন্তু একটা বড় অ্যানালাইসিস আছে এই স্টোনের বিষয়। কিন্তু এখন কি হচ্ছে, যে যেভাবে পারছে লোকের কথা জেনে
পড়ে নিচ্ছে, পরে কি বলছে জ্যোতিষীদের কাছে, আপনি তো বলেছিলেন আমাকে এই রত্ন ধারণ করতে আমার কোনো কাজ হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু অনেকে কিন্তু এই অভিযোগ আমাদের এখানেই করেন যে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের ভেবে আমি কারোর কাছে গিয়েছি, সে আমাকে স্টোন দিয়েছেন, আমি ধারণ করেছি, কই আমার তো কাজ হচ্ছে না। জ্যোতিষ সাবজেক্ট বা জ্যোতিষী তাদের দুজনের প্রতি কিন্তু বিশ্বাসটা আমাদের তখন নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কেন, এই কারণে আমি বলবো স্টোন, দেখো আসল রত্ন গ্রহদের যত্ন, রত্ন ঠিকঠাক কিনতে হবে এবং সার্টিফাই, আমি যখনই কাউকে দিই সার্টিফাই সমেত করে দিই, এটা হচ্ছে কি সে তার দিক দিয়েও সে অরিজিনালি ভাবলো, আমার দিক দিয়েও আমি স্যাটিসফাই, আমি না হ্যাঁ একজনকে আমি দিলাম তার কাজটা হচ্ছে, এবং তাকে কোথায় কোন আঙ্গুলে পড়তে হবে সেটা কিন্তু আমি একটা জ্যোতিষী ভালো বলে দিতে পারে। কিন্তু ওই যে হট করে আমি দেখলাম গোমেতটা মাঝখানে পড়িয়ে দিয়েছে, পলার সাথে মাঝখানে গোমেত, তাতেও কি হবে, তার ছন্ন ছড়া যোগের সৃষ্টি হচ্ছে। এবার আমি চলে আসবো চন্দ্র নিয়ে। দেখো বৃহস্পতি আর চন্দ্র যদি কারোর জন্মকুণ্ডলিতে এক থাকে তাকে আমরা বলে থাকি গজকেশরী যোগ। এই যোগটা খুব জন্মছকে 100 জনের মধ্যে 10 জন কি 12 জনের মধ্যে দেখা যায়, এটা খুব রেয়ার, মানে কেন এই যোগটা থাকলে উনি জীবনে এমন কিছু করে যাবেন মৃত্যুর পরেও তাকে তারা সবাই স্মরণ করবে, যদি কারোর কাছে বৃহস্পতি এবং চন্দ্র একসাথে থাকে, এবং এটাকে লক্ষ্মী যোগও বলে থাকে। খুব ভালো, মানে এই যোগ যদি ঠিক মতন তার ঠিক অ্যানালাইসিস, যদি কর্কট রাশিতে এই যোগটা থাকে, কেন কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ এবং চন্দ্র সেখানে রয়েছে নিজের ঘর, যদি কারুর জন্মছকে কর্কট রাশিতে যদি গজকেশরী যোগ থাকে সে বিশাল বড় জায়গায় চলে যেতে পারে। আমরা বলি না গুরু সহায় থাকলে কয়লা ধরলে সেই কয়লা সোনা হয়ে যায়, ঠিক তার ক্ষেত্রেও সেই ক্ষেত্রেই তার কয়লা ধরলে সোনায় পরিণত হয়ে যাবে, এরকম হচ্ছে তাদের কিছু কিছু ছক। আমরা কি করি সেই ছকের জন্য যদি আমরা তার প্রতিবিধান, আমি বারবার করে বলি করুন আপনারা কিছু কিছু প্রতিবিধান করুন, না হলে শুধু ফোনে জেনে নেবেন তার ফলে আলটিমেটলি আপনি ভাবছেন যে আমার সময়টা ভালো আসছে, কর্ম আপনাকে করতেই হবে। আমি আপনাকে রত্ন ধারণ করতে বলি, যাই করি না বলি না কেন, কিন্তু রত্ন আপনি করার পরও আপনাকে কিন্তু কিছু উপাচার করতে হবে বা কিছু টিপস টোটকা করতে হবে, তার সাথে সাথে আপনাকে কর্ম করতে হবে, কর্ম ভাগ্য ইজ ইকুয়াল টু ফল, অবশ্যই। এবার আমি বলবো চন্দ্রের সাথে যদি রাহু থাকে তাকে আমরা বলি গ্রহণ দোষ, তার জীবনে আপস অ্যান্ড ডাউন লেগেই থাকবে, এই ভালো এই মন্দ। ঠিক তেমনি কালসর্পদোষ যাদের জন্মছকে আছে তাদেরও জীবনে এই আপস অ্যান্ড ডাউন সারা জীবন লেগে থাকবে, এই ভালো তো এই মন্দ, মানে আলো আধারির খেলা যেটাকে আমরা বলে থাকি, একদম এক কথায় বলতে গেলে। কেন তাদের সেই উপাচারের জন্যে তাকে চন্দ্রের অভিষেক করতে হবে, চন্দ্রকে অভিষেক করতে হবে কিভাবে, চন্দ্রকে তো আমরা স্নান করাতে পারবো না, এখানে একটা বিষয় আছে দুধ ঘি মধু দই গঙ্গা জল, চন্দ্রের যে ছায়াটা পড়বে সেটাকে একটা সেই ছায়ার মধ্যে আপনাকে দেখতে হবে যে চন্দ্রের ছায়াটা পড়বে, ওটা হচ্ছে অভিষেক। আমরা যেমন ধরুন গণেশকে কোনো মূর্তিকে যেমন অভিষেক করছি, চাঁদকে তো আমরা সেভাবে করতে পারবো না, সেখানে একটা ওইটাভাবে অভিষেক করতে হবে, কিন্তু তাকে দিতে হবে কি ভোগে, যখন আপনি অভিষেক করেন তার সাথে সাথে আপনাকে ভোগে দিতে হবে পূর্ণিমার দিন, যেমন কালকেই পূর্ণিমা আছে খুব ভালো দিন, এই পূর্ণিমার দিনে আপনি যদি কারোর চন্দ্র খুব খারাপ থাকে, বৃশ্চিক রাশিতে বসে আছে চন্দ্র নিচস্থ, দেখবেন তাদের জীবনে একটা ছোট ছোট বিষয় নিয়ে তারা খুব ইরিটেট হয়ে যায়। যদি শনিচন্দ্র এক ঘরে বসে থাকে কারোর জন্মছকে, আমরা বীজযোগ বলি, তাদের ছোট ছোট বিষয় নিয়ে বিশাল চিন্তা করতে করতে তাদের দেখবেন মাইগ্রেনের প্রবলেম এসে যেতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে ছোট ছোট বিষয় নিয়ে, কিন্তু বড় বড় মানে তার কাছ থেকে রথি মহারথি বেরিয়ে যাচ্ছে তার নিয়ে কোনো টেনশন নেই, অহেতুক তাদের উল্টোপাল্টা চিন্তা হয়ে থাকে যাদের শনিচন্দ্র বীজযোগ থাকে, তাদেরকেও বলবো এই চন্দ্রের পূর্ণিমার দিন অভিষেক করতে, এবং তার সাথে সাথে সুজির একটু হালুয়া যদি আপনার বাড়ির ছাদে থাকে সেখানে আপনি একটু একটা কাপড়ের উপর মানে ঢেকে একটু দিয়ে রাখুন, একটু জল মিষ্টি দিয়ে রাখুন, পরে আপনি সেটা ভোগ হিসেবে নিজেও খেয়ে নিতে পারেন, এটা কিন্তু খুব ভালো উপকার হয়। আর সাদা জাতীয় কোনো জিনিস আপনি কোনো মন্দিরে, সে সাদা আতক চাল হোক বা গোবিন্দভোগ চাল হোক, সাদা চিনি হোক এরকম বা সাদা মিষ্টি হোক, আপনি কিন্তু মন্দিরে এটা প্রতি পূর্ণিমার দিন দান করতে পারেন যাদের চন্দ্র খারাপ, চন্দ্র খারাপ বেশ ভালো। এরপর আমি আরেকটা বলে আসছি, যেমন চন্দ্রের আগে এবং পরে যদি কোনো গ্রহ না থাকে সেটাকে আমরা বলি কেমুদ্দম দোষ, এটা বাজে দোষ, মানে সেটাকে আমরা বলি অঙ্গার দোষ বা কেমুদ্দম দোষ বলে থাকি। এতে কি হয়, এতে তার চন্দ্র, চন্দ্র হচ্ছে আমাদের কে, মনের কারকগ্রহ, আত্মার কারকগ্রহ, আত্মার কারকগ্রহ, মনের কারকগ্রহ এবং মাতৃকারকগ্রহ আমরা চন্দ্র বলে থাকি। দেখবেন তার মা, তার জন্মানোর পর থেকে তার মায়ের বিভিন্ন শরীর খারাপ একের পর এক লেগেই থাকবে যদি এই দোষ থাকে, সেই জন্য তাদেরকেও বলবো এই চন্দ্রের অভিষেক পূর্ণিমার দিন করা উচিত।
একদম মোটামুটি আমরা এই আজকে আলোচনাটা শুনলাম এবং গ্রহদের আলোচনা জানার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আপনি অ্যাস্ট্রোলজারের কাছে আসতে পারছেন না এই মুহূর্তে, নিজের জন্মচক্রটা যেহেতু চেনেন জানেন, এটা কিন্তু বুঝে নিতে পারেন কি উপাচার আপনি করবেন সেটাও কিন্তু মৃত্যুঞ্জয়দা আপনাদের বলে দিল। বাড়িতে করুন না, বহু মানুষ খুব ভালো রেজাল্ট পেয়েছেন, আপনিও কিন্তু পাবেন। আমাদের আলোচনার পর এখন কিন্তু আমরা ফোন নেব, তার আগে আমি একটু বলে নিই মঙ্গল নিয়ে, আমি জাস্ট আরেকটা নিই। যেমন মঙ্গলে আমরা বলে থাকি মাঙ্গলিক দোষ, অবশ্যই লগ্নে চতুর্থে সপ্তম অষ্টম এবং দ্বাদশে মঙ্গল থাকলে আমরা মাঙ্গলিক দোষ বলে থাকি। ঠিক আরেকভাবে চন্দ্র থেকে আমরা যখন ক্যালকুলেশন থেকে লগ্ন থেকে একবার ক্যালকুলেশন করি বা রাশি থেকে যখন আমরা ক্যালকুলেশন করি, যদি তাদের চতুর্থে রাশির উপর চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে থাকলে আমরা বলে থাকি মাঙ্গলিক দোষ। অনেকে বলছে এই মাঙ্গলিক দোষ কাটিয়ে এসছে, অনেকে বলে থাকে, আপনারা ক্ষমা করবেন। অ্যাকচুয়ালি যখন আপনারা বিয়ের ক্ষেত্রে এই মাঙ্গলিক দোষটা বিশাল বড় আকার দেখা হয়, কেন আমি আপনাদের এই কথাটাই বলবো, কেন যখনই আপনি বিয়ে দেবেন মাঙ্গলিক ছেলের সাথেই কিন্তু মাঙ্গলিকের মেয়ের বিয়ে দেবেন, না হলে সেই বিয়ে এক বছর দু বছর দশ বছর পর সেই বিয়ে ডিভোর্স হয়ে যাবে। মানে কাটানোটা সেভাবে যায় যাবে না, কিছু কিছু জিনিস কিছু কিছু উপায় করতে হবে। তার জন্য হ্যাঁ আপনি করতে পারেন হনুমানজির পূজা করতে পারেন, মঙ্গল যদি কারোর নিচস্ব থাকে, মঙ্গল যদি কারোর খারাপ থাকে, মঙ্গল যদি কর্কট রাশি থেকে বসে থাকে, আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে আদা খান, এতে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং মঙ্গলটাও পাওয়ারফুল হবে। বেশ, খুব ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু উপায় কিন্তু বিশাল মারাত্মক। আসলে বলি না আমরা যেখানে আইন আছে আইনের কিন্তু ফাঁদ আছে, তবে সেটাকে সঠিকভাবে জানতে হবে বুঝতে হবে। এরপর আমরা কি শুনবো? এরপর আমি বলবো বুধ গ্রহ বালক গ্রহ। যেমন আমি আগে বললাম রবি বুধ বুধাদিত্য থাকলে খুব ভালো হয়। যাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল এবং বুধ, বুধ এবং মানে বুধ এবং মঙ্গল যদি এক ঘরে থাকে তাদের শত্রু হবে প্রচুর, কিন্তু তারা আবার খুব বিদ্বান হয়, তাদের পণ্ডিত্য লাভ করে থাকেন। আবার বুধ আর শুক্র একসাথে থাকলে তারা কিন্তু অঙ্কে প্রচন্ড পারদর্শী হয়। আগেও তোমাকে বললাম বুধ আর শুক্র তারা মানে অঙ্ক দেখে বলে দেবে উত্তর কত, এরকম মানে তাদের মধ্যে এরকম মাইন্ড থাকে, এত শার্প মাইন্ড থাকে, এবং তারা চিকিৎসা বিদ্যায়ও পারদর্শী হয়ে থাকে। খুব ভালো কথা, আমরা একটা ফোন নিয়ে নিই তারপর অবশ্যই আলোচনায় যাব। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সরস্বতী পাল বলছি। কোথা থেকে বলছেন? ভুলনাথি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আপনার কথাটা না একটু নয়েজ আসছে দিদি, একটা ফ্যাশ ফ্যাশ আওয়াজ আসছে, একটু বাইরের দিকে চলে আসুন। কোথা থেকে বলছেন আরেকবার বলুন? বনগা। বনগা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থ? আচ্ছা, জন্মস্থান বনগা? কলকাতা। কলকাতা, আচ্ছা, জন্মস্থান কলকাতা। কেমন লাগে মৃত্যুঞ্জয়দার অনুষ্ঠান? ভালো লাগে, ওনার অনেক টিপস টটকা আমরা মানে অ্যাপ্লাই করেছি। একদম বাড়িতে বসে এগুলো যদি পালন করেন না, জীবনে অনেক সমস্যার সমাধান। ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি প্রচুর অনুষ্ঠান দেখতে পারবেন। একদম, জ্যোতিষ মৃত্যুঞ্জয় না, আমার একটা ইউটিউব চ্যানেল ওখানে সার্চ করে রেখে দিন, সাবস্ক্রাইব করুন, ওখানে দেখতে গেলে। আচ্ছা যাই হোক, আপনার কি শুক্রবার জন্ম দিদি? হ্যাঁ, শুক্রবার আপনার জন্ম। আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে মীন লগ্ন। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ, সিংহ রাশি, এটা আপনি জানেন? এই যে আমি এইমাত্র একটা কথা বলছিলাম, বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী উনার যোগ লগ্ন। হ্যাঁ, এই এটা উনার মধ্যে আছে। এবার দেখো, উনার সপ্তমপতি বুধ ঠিক ঘরেই রয়েছে, লগ্নপতি বৃহস্পতি চলে এসছে ষষ্ঠে। দিদি আপনার শরীর স্বাস্থ্য ঠিকঠাক আছে? এখন আপনার ঠিকঠাক থাকবে, কেন 14 এপ্রিলের পর বৃহস্পতি যেহেতু আপনার লগ্নের উপর বিরাজ করছে, সেহেতু আপনার শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। আমার কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আপনার শরীর স্বাস্থ্য আগে কেমন ছিল এপ্রিলের আগে? মোটামুটি, মাঝে মানে কমে যাচ্ছে, মাঝে মধ্যে একটু খারাপ হচ্ছিল। আর আপনারা কিন্তু একটু জল কম খান দিদি। আপনি জল সারা দিনে কেমন খান? এবং তার জন্য ইনার যেহেতু 91, আমার তো গলা শুনে মনে হচ্ছে না যে 91 সালে জন্ম আপনার। হ্যাঁ, তা যাই হোক, তা সেই কারণে আমি বলবো আপনার মধ্যে আরেকটা জিনিস আছে দিদি, বৃহস্পতি চন্দ্র, বৃহস্পতি আপনার ষষ্ঠে গিয়ে বসে আছে, এই জায়গাটা একটু খুব ডিস্টার্ব, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে ভুগতে হবে। এবার আমি চলে আসি পঞ্চমপতি,
পঞ্চম পতি আপনার ভালো, আপনি কি এডুকেশনে চাকরি বাকরির জায়গা কি চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, সরকারি চাকরি কি আপনি করে যোগাযোগ করেছেন? আপনি চাকরির, সেটাই আমি আপনাকে জিজ্ঞেস বলে দিচ্ছি। রাহুর দশা শুরু হয়েছে, রাহুর দশা, আশা করছি আপনি একটু ট্রাই করুন দিদি। আর আরেকটা জিনিস আপনাকে আমি বলবো, আপনি প্রতিদিন সকালবেলায় স্নান করে উঠে, হ্যালো, হ্যাঁ, যেহেতু আপনার বুধটা রয়েছে বৃহস্পতির ঘরে রাহুর যুক্ত, সেহেতু আপনার সপ্তম পতি ওই জায়গাটাকে একটু ঠিক করে নেবেন। এবং আপনার, আপনাকে আমি আরেকটা জিনিস বলছি, আপনি, আপনার চার্ট কিন্তু খারাপ না, মেজাজ তো আপনার প্রচন্ড, ১৯ থেকে ২০ হয়ে গেলে কাউকে ছেড়ে কথা বলবেন না, তাই নাকি? হাসি শুনেই বোধ হচ্ছে হ্যাঁ না আর বলার দরকার নেই। দেখুন দিদি, আপনি একটু রুচিসম্মত বোধ করেন, সবকিছু একটু ভালো খাবো ভালো মন্দ করবো এটা আপনার মধ্যে যেমন আছে, তেমনি অন্যায় অনেক সময় দেখে না চট করে আপনি মুখের উপর বলে দিয়ে চলে আসেন, সেইটা করলে না শত্রু তো আপনার বেড়ে যাবে আপনার সাথে। ও, এটা খুব বাস্তব কথা, এটা মৃত্যুঞ্জয় তো আপনাকে এই সাজেশনটা দিচ্ছে, কিন্তু অন্য কেউ বলবে না, কিন্তু শুধু শুধু শত্রু হয়ে গেল হয়তো সে, মানে কারোর সামনে কিছু বেফাস কথা বলে ফেলা, এই ধরনের ক্যারেক্টার মাঝে মধ্যে আপনার, মানে আপনি করে ফেলেন, এটা আপনার চরিত্রের মধ্যে, তাই তো? এটাও আপনি হয়, কিন্তু আপনার কর্মপতি, কর্ম ভাগ্যপতি ভাগ্যস্থানেই আছে দিদি, একটু চেষ্টা করুন। সবে রাহুর দশা শুরু হয়েছে, আমি কিছুক্ষণ আগে রাহু নিয়ে বললাম, রাহু আপনার বসে রয়েছে একাদশে, সেই দশমে বসে আছে, সেই কারণে আমি বলবো একটু আপনাকে ঘোরাবে, আপনি ওই গোবরের টিপটা একটু পরে নিন, আর পারলে কাউকে ভালো জ্যোতিষকে দিয়ে একটু পরামর্শ করে নিন, ঠিক আছে? আপনি কি হাতে, এক মিনিট, আপনি কি হাতে কোনো গোমেদ পরে আছেন? না, আমি তো গোমেদ পরি, কিন্তু একটা টোপাজ পরে আছি। টোপাজ আপনার অ্যাকচুয়ালি একটা পোকরাজ দরকার, ভালো কোয়ালিটির একটা ভালো পোকরাজ দরকার, একটা বার্মিশ মুক্ত আপনার দরকার। আচ্ছা, আমার মনে হয় একটু যোগাযোগ চাইলে আপনি করতে পারেন, কারণ ভুল রত্ন পড়ার থেকে না পড়া কিন্তু ভালো, কারণ এগুলো তো পোকরাজের সাবস্টিটিউট, উনি পড়েছেন টোপাজ পড়েছেন, ঠিক আছে, ওকে, আপনি শুনতে থাকুন, এবারে ভালো লাগলো কথা বলে, কিন্তু বাকি যে রত্নগুলোর কথা বলা হলো, আপনি যদি চান আপনি যোগাযোগ করে বিস্তারিতভাবে আলোচনা করতে পারেন। ট্যালেন্টেড মহিলা, ট্যালেন্টেড মহিলা, তো ভালো লাগলো কথা বলে। এবং যাদের ট্যালেন্ট আছে না, গুণ আছে, জন্মছক বলছে অনেক কিছু করার মতন একটা শক্তি রয়েছে, আমার মনে হয় তাদের একটু প্রচেষ্টা করা উচিত। আপনার সরকারি চাকরির যেহেতু স্বপ্ন রয়েছে, বহু মানুষ যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছে, আমরা খুব সেফ একটা লাইফ চাই, তার থেকে সরকারি চাকরির থেকে ভালো বোধহয় কিছু না, কিন্তু সবার তো স্বপ্ন দেখলেই হবে না, যেটা লাস্ট আড়াই বছরে মানুষকে বুঝিয়ে দিয়েছে যে কোভিড সিচুয়েশনে সরকারি চাকরিদের কি অবস্থা ছিল, অন্যান্যদের ব্যবসায়ীদের কি অবস্থা ছিল, এটা একদম বাস্তব দেখিয়ে দিয়ে গেছে। সেই জন্য মানুষ সবসময় সরকারি চাকরির উপরেই কিন্তু প্রেফার করছে, কিন্তু সরকারি চাকরি কোথায়, আরো কমছে, কোথায় আছে সরকারি চাকরি, তার জায়গায় যদি ভালো বিজনেস করতে পারে, ভালো মার্কেটিং জবের যদি করতে পারে, তাতে কিন্তু ভালো, আইটি সেক্টর যদি করতে পারে, এখন ভালো ভালো সব প্যাকেজ আছে মার্কেটে। তবে এটা অনেক ক্ষেত্রে খুব ঠিক কথা যে আমি কোন পথে হাঁটবো, চারিদিকে তো আমি পথ দেখতে পাচ্ছি, কিন্তু সবকটা পথ তো আমার জন্য না, সঠিক পথ কিন্তু আপনাকে অবশ্যই বিশ্লেষণ বা নিরীক্ষণ করে দেখিয়ে দিতে পারেন একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার। মৃত্যুঞ্জয় তা ভীষণ পরিষ্কার করে একটা আলোচনা করেন, আপনাদের জন্য প্রচুর পড়াশোনা করে কিন্তু তিনি এই অনুষ্ঠানটা করেন, সেখানে আপনারা যদি অবশ্যই কিন্তু চাইলে যোগাযোগ করতেই পারেন ওনার সাথে। দেখুন টিভি স্ক্রিনে ওনার ফোন নাম্বার যাচ্ছে, আমি বলেও দেবো, খুব তাড়াতাড়ি শিলিগুড়িতে ওনার চেম্বার রয়েছে, নর্থ বেঙ্গলের বন্ধুরা সামনে মাসে সামনের মাসেই কিন্তু শিলিগুড়ির বন্ধুরা, নর্থ বেঙ্গলের বন্ধুরা ওনাকে পেয়ে যাচ্ছেন। আমি আসবো, অ্যাড্রেস ফোন নাম্বার সবে আসবো, তবে তার আগে আসবো ফোনে, কে আছেন, নমস্কার। আচ্ছা, মেন সম্বন্ধে জানবেন, মেন নামটা কি? ১৮৫৯৫ তাই তো? সকাল দশটা ৩৫ কলকাতা। মেন নাম কি? মেন নাম প্রিয়াঙ্কা মণ্ডল। প্রিয়াঙ্কা মণ্ডল, ওকে। বলার দরকার নেই, শুধু কেরিয়ার না, অনেক দিক আলোচনা করা, ওর জন্ম, তাই তো? হ্যালো, বৃহস্পতিবার ওর জন্ম। আচ্ছা, রাশি লগ্ন জানা আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি আমাদের কথা? কর্কট লগ্ন ওর, বুঝেছেন, ধনু রাশি, সবে ৭.৫টা পার হয়েছে, মানে লাস্ট ২৯ এপ্রিল জাস্ট চেঞ্জ করে ওর শনি ৭.৫টা পার, মানে কেটেছে। এবার দেখুন ওর লগ্ন হচ্ছে কোথায়, লগ্নের
দিদি টাইম তো খুব ভালো যাচ্ছে, দিদি খুব ভালো টাইম যাচ্ছে আপনার মেয়ে, ট্যালেন্টেড মেয়ে। কি নিয়ে পড়া, কত অবধি পড়াশুনো করেছে? হ্যালো, কত দূর অবধি পড়াশুনো করেছে? দেখুন দিদি, ওর গভর্নমেন্ট সার্ভিসের যোগ হচ্ছে, আমি এক মিনিট আপনাকে বলেও দিচ্ছি, মঙ্গল চলছে, বৃহস্পতি, এই বছর আগস্টের পর থেকে ওকে যোগাযোগ করতে বলুন। কেন আমি এবার বললাম, এবার দেখুন আপনাকে আমি অ্যানালাইসিস করে বুঝিয়ে দিচ্ছি, আমি যাকে বুঝাই যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দিই। লগ্নের নবমপতি হচ্ছে বৃহস্পতি, এখন মীন রাশিতে নিজের ঘরে বৃহস্পতি অবস্থান করছে, দেখে নিন শুনে নিন। এবং 27 তারিখে মঙ্গল ওখান থেকে কর্মপতি 27 তারিখে যাবে, কিন্তু রাহুর সাথে ওখানে কি করবে একটা, ওর ডিসিশন নিতে ভুলভাল করে ফেলবে, কোনটা নেবে মাইন্ডটা কিন্তু স্থির থাকবে না দিদি ভাই। আচ্ছা, আপনার মেয়ের, আমার কথাটা বুঝাতে পারলাম? স্থির মস্তিষ্ক নিয়ে কোনো কাজ করতে পারবে না, মাইন্ডটা ঠিক থাকবে না, এটা করব তো না, এটা করব, এটা করব না, এটা করব, ডিসিশন নিতে পারছে না আপনার মেয়ে। এই জায়গাটাকে আগে স্থিরতা আনতে বলুন, কিন্তু খুব ট্যালেন্টেড মেয়ে আপনার মেয়ে। আচ্ছা, সামনের বছরে কি চাকরি যোগ আছে? আগস্ট, আমি কি বললাম, আগস্টের পর থেকেই আপনার যোগাযোগ শুরু হয়ে যাবে। এবছর আগস্ট, আপনি মৃত্যুঞ্জয়দার কথা শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি একটুখানি বলে দিন, আমার না একটু ফোনে অসুবিধা হচ্ছে। এবছর আগস্ট, এটা তো জুন, এরপর জুলাই, তারপর আগস্ট, আগস্ট থেকে ওর একটা ভালো সময় শুরু হচ্ছে। এবার ভালো সময়টাকে আরেকটু ভালো করার জন্য আপনি যদি চান যোগাযোগ করতে পারেন, একটা জায়গার প্রতিবিধান করে নেওয়া উচিত, কিন্তু আগস্টের পর থেকে ওর যোগাযোগ স্টার্ট হচ্ছে, লিখে নিন। আপনি টিভির সামনে এবার চলে যান, তাহলে আরো ভালো করে শুনতে পারবেন। উনি শুনতে থাকুন তাহলে। হ্যাঁ, উনি শুনতে থাকুন, শুনতে থাকুন, দেখুন, সঙ্গে থাকুন। দেখো, এর ভাগ্যপতি ভাগ্যস্থানে বসে আছে এবং লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে, এর শরীর স্বাস্থ্য আগে যতটা খারাপ ছিল এখন অনেকটা ভালো হচ্ছে। আচ্ছা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি তার পঞ্চম জায়গা গিয়ে পড়ছে, মানে এই মেয়ের একটা কমিউনিকেশন, এবং এর শনি কোথায় আছে, শনির জায়গা নিজের ঘরে বসে আছে, এবং আমরা দেখতে হয় সরকারি যখন চাকরি হয় তখন কে কোন ঘরে বসে আছে, মঙ্গলটা খুব ভালো জায়গায় বসে আছে এবং রবিটাও খুব ভালো জায়গায় বসে আছে, সেই কারণে এর একটা চাকরির যোগ আছে, সেটা হচ্ছে কি আগস্টের পর থেকে, আগস্টের পর থেকে। হ্যাঁ, কিন্তু আবার এখানে কি আছে, যেহেতু ওর কর্মস্থানে যেহেতু রাহু রয়েছে, হয়েও হতে দেবে না, এরকম একটা অবস্ট্রাকশন আসবে। তো এখানে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার ওকে কি হেল্প করতে পারে? এখানে দেখো কিছু প্রতিবিধান আছে, তার সাথে সাথে কিছু টিপস আছে, আমি যেমন রাহু যেহেতু ওর ওখানে রয়েছে সেহেতু আমি ওকে বলবো কিছু প্রতিবিধান তো অতি অবশ্যই করা উচিত, কিছু পুজো পাঠ করা উচিত, তার সাথে সাথে সাময়িকের জন্য আমি বলবো যেহেতু ওখানে মঙ্গল আর রাহু যখনই একজাতে হবে, কি হবে, ছন্ন ছড়া একটা যোগ সৃষ্টি হবে, সেই জন্য ডিসিশন নিতে, এই ভালো তো এই মন্দ ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও খুব নিজেকে পাজেলড হয়ে যাবে, আমি কোন ডিসিশনে নেবো, সেই কারণে ওকে একটু গোবরের টিপ আর হনুমানজির পুজো যদি করতে পারে খুব ভালো হবে এর ক্ষেত্রে। খুব ভালো জন্মোৎসব গুলোকে না আমরা চাই সত্যি আরেকটু যেন তার ভালো হয়, আর সে কারণে কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যেকের জন্য বলবো 9875-81971 এই নম্বরে আপনারা যোগাযোগ করুন, বা যোগাযোগ করুন 9836-16-4211 এই নম্বরে ফোন করুন, কারণ অনেকটা প্রতিকার প্রতিবিধান, অনেকটা উপায় কিন্তু বলে দেন মৃত্যুঞ্জয়দা, কিন্তু সম্পূর্ণটা জানতে হলে, বুঝতে হলে, আপনার কোনো কথা তার সঙ্গে আলোচনা করতে হলে একটু কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে, একটু না সম্পূর্ণটাই কিন্তু রয়েছে। কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সুব্রত বণিক বলছি, রায়গঞ্জ থেকে। আচ্ছা সুব্রত বাবু, অনুষ্ঠান দেখা হয় মৃত্যুঞ্জয়দার? আর ইউটিউবেও কিন্তু ওনার অনুষ্ঠান এখন আপনারা, এখন না বহু দিন ধরে পাচ্ছেন, তবে এখন থেকে দেখা স্টার্ট করতে পারেন, সেটা হচ্ছে জ্যোতিষ মৃত্যুঞ্জয় নাগ বলে সার্চ করলে প্রচুর অনুষ্ঠান পাবেন, অনেক বিষয় নিয়ে, অনেক উপাচার নিয়ে সেখানে। আমি বিশেষ করে অগ্রিম জানিয়ে দিই রাশিফলটা, আর সামনের মাসটা কেমন যাবে এটা জেনে নেওয়া খুব দরকার, এবং মানুষ এটা সেইভাবে যদি মানুষ স্টেপ পরে সেইভাবে পরিস্থিতি থাকে তাহলে কি হয়, তার সে জীবনটাতে যদি কোনো বাধা সৃষ্টি, অবস্ট্রাকশন হয়, সেই একটা অতিক্রম করতে পারে। একদম একদম। আজকে কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে। ডেট অফ বার্থ? 30-1-1999। সময়? বিকেল 4টা। বিকেল 4টে, পুরো 4টে, তাই তো? একদম। আর জন্মস্থান কোথায়? রায়গঞ্জ। রায়গঞ্জ, ওকে।
মৃত্যুঞ্জয়দা বলছেন একটু মিলিয়ে নেবে। দাদা শনিবার কি আপনার জন্ম? শনিবার জন্ম আপনার মিথুন লগ্ন, এটা আপনি জানেন? মিথুন লগ্ন আছে। আচ্ছা, আর রাশি হচ্ছে কর্কট রাশি। এখন কিন্তু বর্তমানে আপনার শনির ধাইয়া শুরু হয়েছে, ক্লিয়ার? হ্যাঁ। এবং এই দেখুন, রাহু আর চন্দ্র গ্রহণ দোষ হয়ে যাওয়ার ফলে জীবনে আপনি এই ভালো আছেন আবার খারাপ হচ্ছেন। একটা কাজকে আপনাকে 10 বার ধরে করতে হবে। রাহু আর চন্দ্র গ্রহণ দোষ হয়ে আছে, আপনি কি সেটা জানেন? না না, এটা আপনার জন্মকুণ্ডলিতে আছে। এবং আপনার মিথুন লগ্নের যদি আমি বলি, মিথুন লগ্নের এখন কিন্তু একটা পজিটিভ এনার্জি কিন্তু আপনার মধ্যে দেখাবে, পজিটিভ সোর্স অফ ইনকাম। আপনার কি, আপনি কি করছেন এখন আমাকে সেটা আগে বলুন। এখন কিছু করছি না, তবে একটা ইন্টারভিউ দিয়েছি তো, সেখানে সিলেকশন হয়নি, এখনো জয়েনিং হচ্ছে না। সিলেকশন হয়ে গেছে, জয়েনিং হচ্ছে না, তাই তো বলছেন? হ্যাঁ হ্যাঁ। এবার আমি আপনাকে বলছি, দেখুন আপনার নবমপতি নবম স্থানেই বসে আছে এবং দশমপতি দশম ঘরেই বসে আছে, এবং দশমপতি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি সেখানেই বসে আছে। তা সেই কারণে যদি আপনি, যেহেতু শনির ধাইয়া চলছে, একটু লেটে রান করাবে আপনাকে, তার জন্যে যদি কিছু প্রতিবিধান করে নেন, যেমন আপনাকে আমি বলছি শনিবার দিন টোটাল আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন। আমার কথাটা শুনতে পাচ্ছেন? শনিবার নিরামিষ খেতে হবে। তার সাথে সাথে শনিবার দিন আপনি করবেন কি, আপনি করবেন হচ্ছে কি, মানে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ আপনি সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার পর অশক্ত গাছের গোড়ায় গিয়ে দিয়ে আসবেন, আপনার নাম এবং গোত্র বলে। এটা যদি করুন, দেখবেন আপনার সেই জায়গাটা যেটা অসুবিধা হচ্ছিল সেই জায়গাটা থেকে অনেকটা রিকভারি করতে পারবেন। আর পুরো সলিউশনের জন্য আমার অনলাইনেও আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন, যেহেতু রায়গঞ্জ থেকে বলছেন। একদম, থ্যাংক ইউ ভেরি মাচ, সঙ্গে থাকুন। আর সকলের জন্য বলবো যে ফোন নাম্বার নিশ্চয়ই মোবাইলে সেভ করেছেন, বিস্তারিতভাবে সবকিছু জানার জন্য কিন্তু যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। আসতে পারছি না, বেশ অনেকটা দূরে থাকি, কি করে আসবো, তাদের সকলের জন্য কিন্তু বলবো অনলাইন কনসালটেন্সি তো চলছে আর এটা চলবেও, তো অনলাইন কনসালটেন্সিতেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া মধ্যমগ্রামে ওনার নিজস্ব চেম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করতে পারেন। হাওড়ার বালিতে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন, দুর্গাপুর মেছেদা কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, সামনের মাসে নর্থ বেঙ্গলের বন্ধুরা কিন্তু শিলিগুড়ি চেম্বারে পেয়ে যাচ্ছেন। যার যেখানে সুবিধা সেখানে কিন্তু নিশ্চয়ই কিন্তু যোগাযোগ করবেন। এবং আমার মনে হয় যে এটা এমন একটা অনুষ্ঠান মৃত্যুঞ্জয়দা, যেখান থেকে বোধহয় অনেকটা প্রতিকার প্রতিবিধান, অনেকটা ভালো উপাদান। লোকে জ্যোতিষীর কাছে গেলেই ভয় পায়, একটা ব্যাপারটা থাকে, তো আমি সেই জায়গাটাকে কাটিয়ে উঠতে চাই। ছোট ছোট বিষয়, ছোট ছোট সলিউশন করে নাও, তাতে অনেক কাজ হয়ে যেতে পারে। আমার মনে হয় কি, একজন অ্যাস্ট্রোলজার না খুব ভালো একজন সমাজসেবক, এবং সেটা অনেকে হয়তো সেভাবে দেখে না, অনেকে এটা প্রফেশনালি একটু বেশি নেন। আমার কাছে আসুন, তারপরে আমি আমার মুখ থেকে কোনো একটা কথা আপনার জন্য বলবো। সেখানে মৃত্যুঞ্জয়দা আমি কিন্তু দেখি আপনি সম্পূর্ণ অপোজিট, এখান থেকে প্রচুর উপাচার প্রচুর প্রতিকার প্রতিবিধান বলে দিই। এটা কারণ এই এই যে ছেলেটা আমি দেখলাম মিথুন লগ্ন, তোমার তো গোল্ডেন টাইম চলছে, টাইম কিন্তু ভালো চলছে, ভালো চলছে। হ্যাঁ, কিন্তু কিছু কিছু কোথায় কোথায় কিছু কিছু জায়গা, যেহেতু যেহেতু ওর ধাইয়া শুরু হয়েছে, শনি কি করবে, একটু লেটে রান করাবে। আচ্ছা, ওই যে বলছে ইন্টারভিউ করতে হচ্ছে না, হ্যাঁ না হয়েছে, সিলেক্ট হয়ে গেছে, কি হয়েও এখন জয়েন লেটার পাচ্ছে না, সেই কারণে ওকে বললাম যদি শনির উপাচার যদি করতে পারি। একদম, যদি তোমার ভালো হয় না, তুমি যেমন মন থেকে খুশি হবে, খুশি কিন্তু হবেন অবশ্যই মৃত্যুঞ্জয়দা। এটা কিন্তু বড় পাওনা, একদম বড় পাওনা যে তোমার হলো, এবং কোন উপাচারটা ফলো করে যেটা মৃত্যুঞ্জয়দা তোমাকে করতে বলেছে। একটু সকলকে বলবে একটু করে দেখুন না, ভালো থাকবেন। কে আছেন? নমস্কার। নমস্কার, আমার নাম অভিষেক চক্রবর্তী, আমি নিজের ব্যাপারে জানতে চাই। কোথা থেকে ফোন করছেন অভিষেক বাবু? আমি বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়া থেকে ফোন করছেন, কার সম্বন্ধে? নিজের সম্বন্ধে? নিজের নিজের। ডেট অফ বার্থ? 22 মে 1991। 22 মে 1991, 921। টাইমটা বলবেন? সকাল 6:11। সকাল 6:11। জন্মস্থান কোথায়? 1991। 22 মে 1991 সকাল 6:11 কল্যাণী নদীয়াতে জন্ম। দাদা আপনার বুধবার জন্ম? বুধবার জন্ম। আর এবার আমি চলে আসি আপনার বিষলগ্ন, বুঝেছেন? আচ্ছা, সিংহ রাশি, এটা আপনি জানেন? আচ্ছা, এরপরে হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মানে শুক্রের নক্ষত্রে। এবার আমি চলে আসি অভিনয় জগতে, আপনি কখনো কিছু করেছেন, গান বাজনা আবৃত্তি হাতের আঁকা এর মধ্যে? হ্যাঁ,
এর মধ্যে আপনার জীবনে এটা হচ্ছে বড় একটা বড় সম্পদ, এই অ্যাক্টিভিটিসটা আপনার মধ্যে ছিল। আচ্ছা, কিন্তু কাজে লাগানো, কাজে লাগাতে পারেননি। হ্যাঁ, তবে আগামী দিনে অভিনয়ে আসার ইচ্ছে খুব আছে, মানে ভালো লাগে আপনার মধ্যে আছে। আর একটা জিনিস বলি দাদা, মাথায় চুল কেমন আছে আপনার দাদা? আছে, মোটামুটি আছে। মোটামুটি আপনার বয়স অনুযায়ী চুল কিন্তু সেভাবে থাকবে না মনে হচ্ছে আমার, এটাও একটা বড় অ্যানালাইজ, আপনাকে আমি দেখিনি কিন্তু। মানে কিছু কিছু পুরুষদের আছে একটু তাড়াতাড়ি হালকা হওয়ার বা টাক পড়ার প্রবণতা আছে। আচ্ছা, সেটা হতে পারে, সেটা আগামী। হ্যাঁ, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার যেহেতু এখন বর্তমানে আপনার বয়স 91 তে জন্ম, তা সেই কারণে আপনি ক্যারিয়ারটা নিয়ে একটু বেশি বিচলিত, তাই তো? আপনি কি এখনো বিয়ে টিয়ে করেছেন? না না, বিয়ে করার আগে অতি অবশ্যই একবার যত বিচার করে নেবেন, এটা আপনাকে আমি ফার্স্ট বললাম। আচ্ছা, ঠিক আছে। এবার আমি আপনাকে বলে দিচ্ছি যে আপনার লগ্নপতি দ্বিতীয় রয়েছে, কেতুর সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু কি হচ্ছে একটা এখানে প্রবলেম দেবে, আপনার শারীরিক একটা প্রবলেম সবসময় থাকবে দাদা, ওটা একটা ডাক্তারি পরামর্শ নিয়ে নেবেন। আর আপনার যেহেতু কর্মপতি কিন্তু কর্মস্থানে, আপনি একটু চেষ্টা করলে পেয়ে যেতে পারেন ডেভেলপ, আরও প্রমোশন তো আপনার দেখাচ্ছে দাদা। জুনের পর যখন মঙ্গল আপনার দ্বাদশে পৌঁছাবে, নিজের ঘরে পৌঁছাবে, এবং আপনার রাশির অধিপতি 16 তারিখের পর যখন ঢুকবে, এই 16 তারিখ 18 তারিখের পর যখন 18 তারিখে যখন শুক্র আপনার রাশিতেই বিরাজ করবেন, মানে আপনার লগ্নের উপর যখন বিরাজ করবে, তখনই আপনার দেখুন চট করে হয়ে যেতে পারে। আচ্ছা, একটা জিনিস জিজ্ঞেস করছিলাম, আমার জন্ম থেকে বৃহস্পতির অবস্থান কি ঠিক আছে? বৃহস্পতির অবস্থান ঠিক আছে, সপ্তম পতি মঙ্গল, মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে আছে দাদা। আচ্ছা, আর বলছি আমার নিজের চেষ্টা কি সম্পত্তি অর্জন করার সুযোগ আছে? মানে আপনাকে আমি প্রথম কথা বললাম, দেখুন দাদা, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি আর মঙ্গল থাকে না, তাদের প্রচুর ভূমি সম্পত্তির মালিক হয়, কিন্তু কোথায় গন্ডগোলটা হয়ে গেল, বৃহস্পতি আপনার উচ্চস্থ, আপনার করা ইচ্ছা থাকলেও মঙ্গল হচ্ছে ভূমি দিতে চাইবে না, কেন? একটাই কারণ, মঙ্গল যেহেতু নিচস্থ, ওর প্রতিবিধান করুন আপনি, একদম অবিয়াসলি আপনার প্রচুর জমি সম্পত্তি আছে। এই কথাটা কিন্তু মানে আপনার জন্মছকটা দেখার পর থেকে মৃত্যুঞ্জয় দা, তার আগে আমি আলোচনা করছিলাম, আলোচনা তো আমরা প্রথম স্টার্টিং এ কিন্তু আজকে এরকম প্রোগ্রাম আলোচনা করছিলাম যে বৃহস্পতি আর মঙ্গল যদি কারো জন্ম থাকে, তারা প্রচুর ভূমি সম্পত্তির মালিক হয়, কিন্তু এর হতে পারছে না, কারণ বৃহস্পতি উচ্চস্থ, মঙ্গল আমার নিচস্থ হয়ে গেছে। একদম, তো যোগাযোগ করছে কিন্তু গিয়েস লাস্টে গিয়ে ধর অ্যাডভান্সও করছে, লাস্টে গিয়ে সেটা কোনো না কোনো কারণবশত সে করতে পারছে না। যে আপনার দিকে ওই যে অনুষ্ঠানে প্রথমেই বলেছিলাম না যে অতটা আপনাকে পছন্দ করছে না, মনে হচ্ছে আপনার জন্য সে অতটা শুভ দৃষ্টি দিচ্ছে না, কিছু উপায় করতে হবে যাতে সে অন্তত পক্ষে আপনার জন্য খারাপ কিছু না করুক, খুব ভালো কিছু না করলেও যেন কোনো খারাপ কিছু না করে। তো সেখানে বলবো কিভাবে হবে, এটা আমি আপনারা বুঝবো না, পারবো না, এটা সম্ভব না, তার জন্য অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ দরকার। আবারও বলবো হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, নাম্বারগুলো মোবাইলে সেভ করুন, আপনার প্রয়োজনে ফোন করুন, যদি খুব ব্যস্ত থাকেন আমি আসতে পারছি না চেম্বার, কোনো দরকার নেই, আপনি বাড়ি থেকে অনলাইন কনসালটেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন, যেটা অনেক বেশি সুবিধার। কে আছেন? নমস্কার। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? কমলিকা সরকার। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থটা জানেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন। 1999 11ই অক্টোবর। 11ই অক্টোবর 1999। টাইম? সকাল 6:30। জন্মস্থান? জন্মস্থান হাওড়া হসপিটাল। হাওড়া হসপিটাল, অর্থাৎ হাওড়াতে। বেশ, শুনুন মৃত্যুঞ্জয় বলছেন। দিদি, সোমবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাশি লগ্ন জানা আছে আপনার? রাশি লগ্ন শুধু রাশিটাই জানি, লগ্নটা কিছু জানি না। তুলা রাশি, তুলা লগ্ন। আপনার মেয়ের তুলা রাশি এবং তুলা লগ্ন, বুঝেছেন? এটা কি লগনছাতা বলে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। এবং নক্ষত্র হচ্ছে সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে দেবগণ, ঠিক আছে? এবার আমি চলে আসি বুধ, চন্দ্র, মঙ্গল, শনি, রবি,
দিদি এ তো মানে গান বাজনা এসব নিয়ে কোনোদিন কি কোনো অ্যাক্টিভিটিস এসব কি কোনো জীবনে করেছে? ও গান গান বাজনা করেনি কিন্তু নাচ করতো, কিন্তু মাধ্যমিকের সময় ছেড়ে দিয়েছে। ও নাচ শুরু করেছিল কিন্তু নাচটা? হ্যাঁ নাচ শুরু করেছিল। এর মধ্যে কিন্তু ট্যালেন্টেড, একটু ভালো খাবো ভালো পড়বো এর কিন্তু এই একটা মানসিকতা এর আছে। এবং ওকে কিন্তু কালো রঙের কোনো জামা বা কোনো কিছু শাড়ি পরতে দেবেন না, তাহলে জীবনের মধ্যে নেগেটিভ এনার্জি সৃষ্টি হবে। কালারের মধ্যে কিন্তু একটা বড় এফেক্ট এখানে, কালার একটা বিশাল বড় জিনিস। হ্যাঁ দিদি পড়াশোনা কতদূর করেছে? পড়াশোনা বলতে গেল মানে এই 21 আগস্টে কম্পিউটার সায়েন্স নিয়ে বিটেক কমপ্লিট করেছে। আচ্ছা তার আগে কি কোনো মানে শরীর খারাপ বলুন কোনো কারণবশত এক বছর ইয়ার লস গেছে মাধ্যমিকের ওই সময়টা? না না কোনো বছরই একটু খারাপ হয়েছিল, এরকম কোনো কারণ হয়েছিল? ঠিক আছে সেটা আমি একটু জেনে নিলাম। এবার দেখুন ও কি করতে চাইছে, ও কি মাস্টার ডিগ্রি করে স্কুলের পরীক্ষা দিতে চাইছে, মানে স্কুলে টিচার ফিচার করতে পারে? হ্যালো হ্যাঁ ও স্কুল টিচারের দিকে ও ঝোঁক হতে পারে? এবার আমি বলছি দেখুন আপনার বুধ যেহেতু রয়েছে ওর অষ্টমে, যেহেতু বুধ যখন যাবে সামনের মাসে পর থেকে ওর একটা কানেকটিভ রেজাল্ট আসতে পারবে। তার আগে আপনাকে আমি বলে দিচ্ছি আর একটা জিনিস, বৃহস্পতির দশা চলছে। বৃহস্পতি ওর একাদশের দৃষ্টি দিচ্ছে। দিদি অ্যাকচুয়ালি ওর রাহুতে ওর দশম স্থানে কর্মস্থানে রাহু বসে আছে, রাহু এই এই চাকরি ধরাবে এই ছাড়বে, এক জায়গায় স্থিরতা নেই। একটা মানুষের মধ্যে তো একটা স্থিরতা থাকে একটা, সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে নেই। হ্যাঁ সব সময় এইটা মানে যখন কোনো কিছু কাজ শুরু করবে খুব অ্যাক্টিভিটিস দিয়ে শুরু করবে, মাঝপথেও সেই কাজটা বন্ধ করে আবার অন্য রাস্তায় চলে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন? এরকমই তো হচ্ছে আপনার কথা। এরকম ওর মেন্টালিটি, এরকম ওর মেন্টালিটি, মানে মাঝে মধ্যে একটা কিছু শুরু করলো কিন্তু তারপর কি মনে হলো সেটাকে বন্ধ করে দিলো আবার অন্য কিছু নিয়ে ভাবছে। এটাই হচ্ছে, আমি তো সেটাই কারণেই বলছি। এখন মেন্টালিটি একটু ডিস্টার্ব কেন, এই চাকরিটা হচ্ছে না বলে আরো দুই একটা কথা বলে দিই। যেহেতু ওর সাথে ও ছোট ছোট বিষয় নিয়ে না আপনার সাথে খুব টাসেল চলে যাবে, মানে ঝামেলা করে ফেলবে ছোট ছোট বিষয় নিয়ে, মানে মাঝে মধ্যে একটু আপনার সাথে কি কথা কাটাকাটি লেগেই থাকবে। দেখুন কিভাবে মিলে যায়। তারপরে আমি আপনাকে আরো একটু বলে দিই, বুধ এই জুন মাসটা যখন জুলাই মাসে যখন বুধ ওর ভাগ্যপতি বুধ যখন ট্রানজিট করবে তখন ও একটা ভাগ্যস্থান, ভাগ্যপতি ওখানে সাথ দিচ্ছে না কিন্তু কর্মপতি স্থান দেবে, যোগাযোগ শুরু হলেও ভাগ্য সেটাকে যাবে না। তখন ভাগ্য যতক্ষণ সাথ না দেবে ততক্ষণ কিন্তু ও রিয়েলাইজ করতে পারবে না। এই জুনের পর জুলাই থেকে আপনি একবার চেষ্টা করতে বলুন, সেই জায়গাটা রিয়েলাইজ হবে। একটুখানি অপেক্ষা আর কি। বেশ দিদি, আর কিছু ওর প্রতিবিধান করা উচিত, সেই জায়গাগুলো যদি আপনি একটু করে নেন খুব কিন্তু ভালো হবে। ঠিক আছে দিদি? একদম একদম, যার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে চাইলে অনলাইন কনসালটেন্সিতে ফোনেও কিন্তু মৃত্যুঞ্জয়ের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার ফোনে পাবো এই যে, হ্যাঁ হ্যাঁ যে নাম্বারগুলো গেল 9875817971 এই নাম্বারগুলোতে ফোন করুন। আমি আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকে সঙ্গে থাকবেন ভালো থাকবেন, আর যেতে যেতে বলবো যে 9875817971 এই নাম্বারটি, তাছাড়া 9836164211 এই নাম্বারে ফোন করুন। অনলাইন কনসালটেন্সির ব্যবস্থাও কিন্তু রয়েছে, যদি আজকে হাতে সময় কিন্তু একদম নেই, বলছে অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। মৃত্যুঞ্জয় দাকে ধন্যবাদ, ধন্যবাদ অবশ্যই আপনাদের, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।
এসএম প্রোডাকশন থেকে প্রকাশিত শিল্পী স্বাগতা দাসের কণ্ঠে শুনুন ছয়টি নতুন আধুনিক বাংলা গান, অ্যালবাম ফিরে এসো, শিল্পী স্বাগতা দাস। কাজী নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী। গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক, চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও, কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধ গয়ায়ে জেরুজালেম এ মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাখিলেন মহাগীতা, এই মাঠে খোল মেষের রাখাল নবীরা খোদার মিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্যমুনি, তেরিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাখিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। মানুষের পদপুত মাটি দিয়া দেবতা রচিছে পূজারি দল, সে দেবতা গেল স্বর্গে, মানুষ রহিল আকরি মর্ততল। দেবতারে যারা করেছে সৃজন, সৃজিতে পারে না আপনারে, আসে না শক্তি, পায় না আশিস, ব্যর্থ সে পূজা বারে বারে। মাটির প্রতিমা মাটি রহিল হায়, কারে দিবে শক্তি বর? দেবতার বর নিতে পারে হাতে, হেথা কোথা সেই শক্তিধর? বিরহ চালে হাসে বুড়ো শিব, বলে দেখো দেখো দশভুজা, নেংটি পড়িয়া নেংটি ইঁদুর, ভক্তরা এলো দিতে পূজা। গণেশ ভক্ত ইঁদুরে বুদ্ধি, হস্তিকর্ণ লম্বোদর, কার্তিকে মোর সাজাইছি দেখো, যেন উহাদের মেয়ের বর। উহাদের দেব সেনাপতি পরে ছেঁড়া কোটি বাস আধাতি, সেনা দল হল চর কাউরি গো, তরুণেরা হল জোলা দাঁতি। মাথা কেটে আর অস্ত্র হেনেও হয় না স্বাধীন আর সকল, সুতা কেটে আর বস্ত্র বুনিয়া কেল্লা করিবে ওরা দখল, বলি দেয় ওরা কুমড়ো ছাগল, বড় জোর দুটো পোষা মহিষ। মহিষাসুরেরে বলি দিতে নারে, বলে মা গো ওটা তুই বধিস। লক্ষ্মীর হাতে অমৃত ভাণ্ড, লক্ষ্মী ছেলেরা তাহাই চায়, তাই পূজা করে ওরা ধনীদের, লক্ষ্মী বাহন কাল পেঁচায়। অমৃত চাখিছে ওরা তো চাহে না, মোর কণ্ঠে বিষের ভাগ, ওদেরই মরুতে জঙ্গলে চড়ে তোমার বাহন সিংহ বাঘ।
দেখিয়া তরাশে পলায় উহারা, বাহন দেখিয়া যাদের ভয়, সিংহ বাঘিনী পূজিয়া তোমায় তারাই করিবে অসুর জয়। শেথা তব হাতে টিনের খড়গ, সারা গায়ে মোরা ঝাল তারাং, দেখে হাসি আর ঘুমই শ্মশানে, ভঙ্গের দল জোগায় ভাং। কোন রূপ তব ধ্যান করে ওরা, শুনিবে শুনিয়া নাও ঘুমো, শ্বশুর বাড়ির ফেরত যেন গো, অসুর বাড়ির ফেরত নও। বাণী মেয়ে মোর বোবা হয়ে বসে, ভাঙা বিনা কোলে বসিয়া রয়। কথায় কথায় শেথা সিডিশন, কি জানি কখন জেলের ভয়, নিজেরা বন্দি তাই দেখো ওরা ধরিয়া ও কোন কন্যারে, কলা বউ করে রেখেছে তাদের হীন কামনার কারাগারে। ভূত ছেলেগুলো কলে যেতে পড়ে, কি জানি ক ল্যাজ পায় কোথায়, কেহ শাখা মৃগ হইয়াছে উঠি আধ্যাত্মিক উঁচু শাখায়। এমনই শরৎ সৌরাশ্বিনে অকাল বোধনে মহামায়ার, যে পূজা করিল বোধিতে রাবণে, ত্রেতায় স্বয়ং রামাবতার। আজিও আমরা সে দেবী পূজার অভিনয় করে চলিয়াছি, লঙ্কা সায়রী রাবণ ধরিয়া টুঁটিতে ফাঁসায় দেয় কাছি, দুঃসাহসীরা দুর্গা বলিয়া হয়তো কাছিতে পড়ে ঝুলে, দেবীর আসনে তেমনি অটল হয়তো ঈষৎ ওঠে দুলে। কে ঘুচাবে এই পূজা অভিনয়, কোথায় দুর্বা দলশ্যাম, ধরণী কন্যা শস্য সীতারে উদ্ধারিবে যে নবীন রাম। দশ মুখ ওই ধনিক রাবণ, দশ দিকে আছে মেলিয়া মুখ, বিষ হাতে করে লুণ্ঠন তবু, ভরে না কোর ক্ষুধিত বুক। হয়তো গোকুলে বাড়িছে সে আজ, উহারে কল্ল বোধি বেজে, গোয়ালার ঘরে খেটে লাঠি করে হলধর রূপী রাম সেজে। গীত সঙ্গীতে নাচ গান আবৃত্তি ও যন্ত্রসঙ্গীতের আগ্রহী শিল্পীরা যোগাযোগ করুন আমাদের ফোন নাম্বার 9830945851। তোমার কাছে সূর্যাস্ত চেয়েছে, সত্যি তুমি জানো তার মন, এক বিকেলে দুঃখ আসে, এক বিকেলে আলো, বৃষ্টি এসে ডাকে। Thank you.
এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আমাদের সকল দর্শকবৃন্দকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা সন্ধ্যে 7টা মানেই কিন্তু আপনারা অধীর আগ্রহে বসে থাকেন টিভির সামনে যে কখন আপনাদের অন্যতম পছন্দের অনুষ্ঠান আয়ুর্বেদের অনুষ্ঠান শুরু হবে। তো আপনাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু চলে এসেছি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনাদের এই পছন্দের অনুষ্ঠান নিয়ে। প্রত্যেক দিনই কিন্তু এই অনুষ্ঠানে বিভিন্ন সমস্যা নিয়ে, আপনাদের রোগের সমস্যা নিয়ে কথা হয়ে থাকে। তো আজকেও অনুষ্ঠানে কিন্তু আপনাদের সমস্ত রকম রোগ বিষয়ে কথা হবে, কিন্তু সেই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে কিন্তু আপনারা সরাসরি চলে আসতে পারেন ডাক্তারবাবুর সাথে কথা বলতে এই লাইভ অনুষ্ঠানে। দেখুন, সরাসরি কথা বলার জন্য কিন্তু টিভি স্ক্রিনে দুটো টেলিফোন নাম্বার যাচ্ছে, ওই দুটো ফোন নাম্বারে ফোন করে কিন্তু আপনারা সরাসরি ডাক্তারবাবুর সাথে কথা বলে নিতে পারেন। শুধুমাত্র সব সমস্যা তো আর টেলিফোনের মাধ্যমেই সমাধান করা যায় না, তার জন্য কিন্তু দুটো হেল্পলাইন নাম্বার আছে ডাক্তারবাবু, সেই দুটো হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সরাসরি ডাক্তারবাবুর চেম্বারে গিয়ে আপনাদের সমস্যাগুলো, যদি একটু বেশি সমস্যা থাকে সেগুলো কিন্তু চেম্বারে সমাধান হবে। আপনাদের সুবিধার জন্য আমি একটুখানি হেল্পলাইন নাম্বারগুলো বলে দেবো, 9830235527, আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সরাসরি ডাক্তারবাবু চেম্বারে চলে আসতে পারেন। এতক্ষণ কথা বলছি, এবার চলুন ফিরে যাবো আজকের অনুষ্ঠানের মূল পর্যায়ে। স্বাগত জানাবো আমাদের ডাক্তারবাবুকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের SMO ডক্টর বিনয় সিং। নমস্কার স্যার। নমস্কার স্যার, আজকে আমাদের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তুটা একটুখানি অন্যরকম হবে, কারণ আমরা আগের দিন কিন্তু আলোচনা করেছিলাম স্যার যে চোখের যে বিভিন্ন রকমের সমস্যা আছে সেটা যে পঞ্চকর্মের ক্রিয়া আছে, সে চোখের জন্য কি পঞ্চকর্মের ক্রিয়া আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের দর্শক বন্ধুদের অনেক সুবিধা হয়েছে, সেটা কিন্তু আমাদের ফিডব্যাক কলও এসেছে এই প্রোগ্রামে। কিন্তু আজকে একটু আলোচনা করব যে আমাদের শরীরে যে বিভিন্ন রকম ব্যথা বেধি আছে সেইগুলো এই পঞ্চকর্মের ক্রিয়াতে, মানে কি কি ক্রিয়া আছে এই ব্যথা বেদনা। দেখুন, আপনাকে আগে এটা জেনে নিতে হবে কি পঞ্চকর্মের পুরো মিনিংটা জানলে সব থেকে ভালো হয়, কেন কি আজকাল মানুষরা গুলিয়ে ফেলছে। যখনই আমরা প্রেসক্রিপশনে লিখি কি অ্যাডভাইস ফর পঞ্চকর্ম থেরাপি, তখন ওনারা আমাদেরকে একটাই কথা বলেন কি না ডাক্তারবাবু, এমনি তো ফিজিওথেরাপি আমরা নিয়েছি। তো আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, পঞ্চকর্ম থেরাপি এবং ফিজিওথেরাপি একদম আকাশ পাতালের ডিফারেন্স আছে। পঞ্চকর্ম থেরাপি, পঞ্চকর্মটা প্রথম দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে, পঞ্চ প্লাস কর্ম, মানে পাঁচখানা পাঁচ রকমের কর্ম দ্বারা শরীরকে কীভাবে শোধিত করা হয়। কেন কি যখনই আমাদের শরীরের মধ্যে রোগগুণ আসে তখন এটা ভেবে নিতে হবে কি আমাদের শরীরের ব্লাডের মধ্যে বা আমাদের শরীরের মধ্যে টক্সিকের মাত্রা অনেক বেশি, তাই জন্যে আমরা এখন রোগ থেকে আক্রান্ত, যে কোনো রোগ থেকে আক্রান্ত। এবার রইল প্রশ্নটাকে আপনি আমাকে জিজ্ঞেস করলেন কি স্যার পঞ্চকর্মতে আর কী কী ব্যাধি, সব ব্যাধিতেই পঞ্চকর্ম লাগে। ইভেন আপনাদেরকে আরও একটা কথা জানাই, অনেক এমনি মানুষ আছে যারা পঞ্চকর্ম, আজকাল প্রত্যেক মানুষরা নিজের মোবাইল ইন্টারনেটের সঙ্গে অনেক ঘাঁটাঘাঁটি করেন, ওনারা জানতে পারেন, ওনারা ওইখানে সার্চ করলেই ওনারা জেনে যাবেন কি পঞ্চকর্ম করলে শরীরে কী কী হয়। আপনাদেরকে সিম্পল যদি সামান্য ভাষাতে যদি আপনাকে আমি যদি বোঝাতে চাই, প্রত্যেক আজকালকার যুগের মধ্যে প্রত্যেকের বাড়িতে সাইকেল আছে, মোটর সাইকেল আছে, স্কুটি আছে, চার চাকা গাড়ি আছে, সব কিছু আছে। কিন্তু আপনারা একটা কথা দেখেছেন, আপনারা নিজে থেকে সাইকেল, অনেক যার বাড়িতে সাইকেল আছে একটা এক মাস দেড় মাস পরে সাইকেলটাকে নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেক চেনের মধ্যে ময়লাগুলোকে বার করে, বেয়ারিংয়ের ময়লাগুলোকে বার করে ওইখানে গ্রিস লাগিয়ে দেওয়া হয়, এরপরে সাইকেলের চলাটা একটা আলাদা, আবার নতুনের মতন মনে হয় কি আপনি যখন ওই সাইকেলটা চালাবেন মনে হবে যখন নতুন যেমনি কিনেছিলেন ওই সময় যেমনি সাইকেলটা চলছিল ঠিক ওইভাবেই চল, ঠিক ওইটাই আমাদের মোটর সাইকেলের ক্ষেত্রে হয় আর চার চাকা গাড়ির ক্ষেত্রে হয়। কেন কি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একটা নির্দিষ্ট কিলোমিটার কমপ্লিট করার পরে আমরা ওই মোটর সাইকেল বলুন বা চার চাকাকে বলুন আমরা সার্ভিস স্টেশনে পাঠিয়ে দিই, এই জন্যে দেখবেন ওদের লংজিভিটিটা অনেক বাড়ে। কেন সব যত আপনি মানে কোম্পানির গাড়ি আপনারা ইউজ করেন ওদের একটা নির্দিষ্ট সময় থাকে কি হ্যাঁ 10 বছর 15 বছর এই গাড়িটা ঠিক এই এত কিলোমিটার অবধি এরা ভালো করে চলবে। কিন্তু দেখা গেছে সেই সব যেসব গাড়ির সার্ভিসটা যদি ভালো করে যে গাড়ির ওনার ও যদি নিজের গাড়ির সার্ভিসটা খুব ভালো করে যদি করায়, প্রত্যেক টাইম টু টাইম যদি সার্ভিস করায়, তখন দেখা গেছে কি গাড়ির লংজিভিটিটা অনেক বেড়ে গেছে।
ঠিক সেই পঞ্চকর্ম থেরাপি সেন্টার মানে এটাই আপনারা বুঝে নেন কি মানুষের সার্ভিস করার জন্য যে সেন্টারটা আছে ওই ওইটাকেই বলা হয় পঞ্চকর্ম থেরাপি সেন্টার, যেখানে পাঁচ প্রকারের মানে পাঁচখানা কর্ম দ্বারা মানুষের পুরো শরীরের মধ্যে যে টক্সিক গুণ আছে ওটাকে আমরা বাড়ব। ইভেন আজকালকার মানে আজকাল আমরা দেখছি অনেক এমনি পেশেন্ট আসছে যারা মানে তাদের ঘুম নেই, খুব টেনশানে স্ট্রেসে সবসময় থাকছে তারা, তাদের এনজাইটি সবসময় হচ্ছে, তারা নিজে থেকে নেট সার্চ করে আমাদের সঙ্গে যোগাযোগ করছে আর আমাদেরকে নিজেই বলছে কি স্যার আমাদেরকে একটু সিরো আমরা সিরোধারা নেব, স্যার আমরা একটু সিরো বস্তি নেব, স্যার আমরা সিরোলেপ নেব। কেন কেন কি এখন মানুষরা এটা বুঝতে পেরেছে কি আয়ুর্বেদের মধ্যে একটা যে অংশ আছে যাকে পঞ্চকর্ম, অলরেডি একটা অঙ্গ তো অল ওয়ার্ল্ড পুরো বিশ্বে ফেমাস হয়ে গেছে যেটাকে আপনারা বলেন যোগা, আজকে আপনাদেরও মানে নিজের উপরে গর্ব অনুভব, প্রত্যেক ইন্ডিয়ানের নিজের উপরে গর্ব অনুভব করা দরকার। কেন কি আজকে সারা বিশ্ব ইন্টারন্যাশনাল যোগা ডেও মানায়, যেমনি আজকে সবাই বলে কি আজকে সিনিয়র সিটিজেন্স ডে, ঠিক ওইভাবে আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডেও আছে। যোগাটা হলো কোথায় আমাদের দেশে, যোগাটা কোথায় থেকে বেরোলো আমাদের আয়ুর্বেদ থেকে। তো এই জন্যে আমি আপনাদেরকে একটাই কথা বলবো কি আয়ুর্বেদ আপনার আমি কেন একটা কথা বল সবসময় একই কথা বলি কি আয়ুর্বেদকে আপনারা সম্মান করুন, কেন কি আয়ুর্বেদ আপনাদের নিজের। আজকে আয়ুর্বেদকে অন্য দেশের লোকেরা সম্মান করছে, সাউথ ইন্ডিয়াতে একটা আয়ুর্বেদিক কনসার্ন আছে যার মানে নাম করা সেলিব্রিটি তার ব্র্যান্ড অ্যাম্বাসডার, আজকে ওয়ার্ল্ডের নাম করা ফুটবলার যখন ওনার ফুটবল খেলতে গিয়ে ওনার লিঙ্গামেন্টে চোট লাগে আর উনি ওনাকে যখন সবাই বলেছিল অপারেশন করাতে হবে উনি অপারেশন করাননি, নেটে সার্চ করলেই আপনারা নাম জানতে পারবেন উনি কোন জায়গাতে এসে কোন ট্রিটমেন্ট করিয়ে উনি নিজেকে সুস্থ করেছিলেন আর কীভাবে ওটাও উনি নিজের পায়ের লিঙ্গামেন্টটাকে ঠিক করিয়েছিলেন পঞ্চকর্ম থেরাপির মাধ্যমে। বলবো এর আগে একটা ফোন আর রিসিভ করে যে আমাদের সাথে কোনো দর্শক বন্ধু আছেন, নমস্কার কে বলছেন? নমস্কার, কে বলছেন? চিত্রাই বলছি। আচ্ছা কোথা থেকে বলছেন? আমি বলছিলাম বেহালা থেকে। আচ্ছা আপনার নিজের সমস্যা? হ্যাঁ আমার নিজেরই সমস্যা। আচ্ছা কি সমস্যা আছে বলুন। সমস্যা আছে আমার প্রচন্ড পরে মানে ওজন বেড়ে যাচ্ছে আর হাঁটতে চলতে প্রচন্ড কষ্ট হচ্ছে আর শ্বাসকষ্ট মতন হয়ে যাচ্ছে। আচ্ছা আপনার থাইরয়েড আছে? খাবার খুব রুচিক এই জন্য আপনার ওজন বেড়ে যাচ্ছে, কিন্তু তারপরে খেলাধুলাও করতাম ছেড়ে দেওয়ার পর 5-7 বছর ছেড়ে দিয়েছি, তারপর থেকেই মানে চেহারা বাড়তে শুরু করেছে। হ্যাঁ এটাও আপনি একটা জিনিস দেখবেন যেসব মা বোনরা ডান্স শেখেন হঠাৎ ওনারা যদি ডান্স বন্ধ করে দেন তখনও ওনারা মোটা হতে আরম্ভ করেন, এমনি অনেক এমনি রোগ আছে যে রোগটা আপনাকে যদি ধরে ফেলে তাহলেও আপনি মোটা হতে পারেন। তো এর জন্যে কিছু কিছু নিজে থেকে নিজের উপরে এক্সপেরিমেন্ট না করে এর জন্য আপনাকে নিজের হাউস ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করা খুবই উচিত। কেন কি দেখুন আপনি আমার কাছে আসবেন কখন আসবেন, আপনি নিজের আগে হাউস ফিজিশিয়ানকে এটাই প্রশ্ন করুন কি স্যার আমি আজকাল আমার ওজনটা বেড়ে যাচ্ছে, যদি আপনার মনে হচ্ছে কি খাওয়া দাওয়ার জন্য আপনার ওজন যদি বেড়ে যাচ্ছে তাহলে একটা কথা মনে রাখবেন আমি কাউকেও না খাইয়ে রোগা করি না, ওর কারণ আছে কি ডক্টর সবাই জানে কি ডক্টর সিং নিজেও খেতে ভালোবাসে আর এই জন্য আমি চাই কি আমার রুগীরাও যেন খায়, কিন্তু খাবারের সঙ্গে যদি আমার হেলথ রিলেটেড যদি কিছু হয় তো কিছু না কিছু জিনিস এমনি করা উচিত যার থেকে। তো প্রথম কাজ আপনাকে বলে দিই আমি যত অনুভব করছি আপনার পেট পরিষ্কার হয় না, ঠিক বলছি? একদম 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 স্যার। আচ্ছা তাহলে বাবু যখন তুমি নিজেই জেনে গেলে কি পেট পরিষ্কার হয় না তো বেড়াতে থাকো, তুমি আমাকে মেটিয়া বুর্জে পেতে পারো প্রত্যেক বৃহস্পতিবার, তুমি আমাকে মেটিয়া বুর্জে পেতে পারো প্রত্যেক মঙ্গলবার, আমাদের মানে আমাদের NBP ইউনানি এবং আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের ডাইরেক্টরকে আপনি মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার আপনি কালীঘাট হাজারা মোড়ের কাছে লেস ডাম বলে জায়গা আছে ওইখানেও আমাদের চেম্বার আছে যেখানে আমরা 3:30 থেকে 8 অবধি পেশেন্ট দেখি। তো আপনাকে বা ছোট্ট একটা কাজ করতে হবে হেল্পলাইন নম্বরটা নোট করে নেন, ওইখানে ফোন করলেই আপনি জানতে পারবেন কোথায় গেলে আপনি ভালো হবেন, কেন কি আপনি নিজেও জানেন না আপনি মোটা হচ্ছেন কী করে, খালি একটা আমি এখন জাস্ট প্রশ্ন করলাম ওর
সম্বন্ধে আপনি ধরা পড়েন, আপনার পেট পরিষ্কার না, প্রথম কাজ আপনার এটাই হওয়া দরকার, ডেলি রাত্রিবেলা আপনাকে এক গ্লাস গরম জল তার মধ্যে এক চিমটে বিট লবণ দিয়ে খেয়ে ঘুমাতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ আপনার এটাই হচ্ছে কি, সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন বাসি মুখে এক গ্লাস উষ্ণ গরম জল কুলকুচি করে কুলকুচি করা জলটাই গিলে নিতে হবে। এই দুটো জিনিস করলেও এবার রইল, লোকরা আমাকে অনেক কিছু বলে কি কেন আপনি সকালবেলা বাতি মুখে খেতে বলেন জলটা, ওর কারণ এটাই কি আমরা যখন রাত্রিবেলা ঘুমাই না তো আমাদের পেটের মধ্যে অ্যাসিডের রাজত্ব থাকে আর মুখের মধ্যে আমাদের অ্যালকালাইন থাকে। ক্লাস টেন অবধি প্রত্যেক মানুষ যারা পড়ালেখা করেছেন তারা সায়েন্স তো একটুখানি পড়েছেন, ওর মধ্যে বলাই আছে কি অ্যাসিডের মধ্যে যদি অ্যালকালাইন মিশিয়ে দেওয়া হয় তো অ্যাসিড নিউট্রাল হয়ে যায়। তো যে বা যারা সকালবেলা ঘুম থেকে উঠে বলে কি আমার বুক জ্বালা করছে, গলা জ্বালা করছে, একটা কি ঢেকুর মতন বাজে ঢেকুর উঠছে, তাদেরকে বলবো এই প্রবলেমের জন্য সবথেকে সিম্পল কথা এই দুটো পয়েন্ট মানে দুটো টিপস আপনারা ফলো করুন। আর আপনাকে বলবো আপনি যে মোটা হয়ে যাচ্ছে এর জন্য আপনাকে একটু আমাদের সঙ্গে দেখা করতে হবে, চিন্তা করার দরকার নেই, আমি আপনার কোনো খাবার আমরা বন্ধ করাবো না, আপনি খাবেন কিন্তু আমাদের ওষুধটাও খাবেন, যেভাবে থাকতে বলবো ওইভাবে থাকবেন, দেখবেন একবার চেষ্টা করবেন যখনই খেতে বসবেন খাবারের সঙ্গে একটু উষ্ণ গরম জল, যখন একটু রিচ খাবার খাচ্ছেন যার মধ্যে একটু প্রোটিন বেশি আছে ফ্যাট বেশি আছে যখনই ওই খাবারগুলো যখনই রিচ খাবারটা খাচ্ছে তখন খাবারের সঙ্গে এক গ্লাস গরম জল তার মধ্যে এক চামচ পাতিলেবুর রস 10 ml আর এক চিমটে বিট লবণ দিয়ে খাবেন, পুরো জলটা অ্যালকালাইন হয়ে গেল। এবার আপনি যা প্রোটিন মানে প্রোটিনের কাজই হচ্ছে ওই অ্যাসিডিক ইন নেচার হয়ে যায়, প্রোটিন থেকে পিউরিন হয়, পিউরিন থেকে ইউরিক অ্যাসিড হয়, এসব তো আপনারা তো বোঝেন, ফ্যাটও একদম অ্যাসিডের দিকেই চলে যায়। তো আপনি যেটাই খাবেন ওইটা যদি তারপরে ওই এই যে টিপসটা এক গ্লাস উষ্ণ গরম জল, এক চামচ 10 ml লেমন জুস আর এক চিমটে বিট লবণ দিলেই ওটা জলটা অ্যালকালাইন হয়ে যাবে, ওটা খেলেই আপনার অ্যাসিডিক নেচারটা কেটে যাবে, আপনি অনেক আরাম পাবেন। আর তারপরে তো আমাদের ওষুধ আছে, তো রোগা যদি হতে চাও হেল্পলাইনে একটু ফোন করো, যে চেম্বারটা তোমার সবথেকে কাছে ওই চেম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো, কিছুদিন ওষুধ খাও, কিছুটু অ্যাডভাইসটা আমাদেরকে আমাদের অ্যাডভাইসটা ফলো করো, দেখবে তুমি খুব তাড়াতাড়ি তুমি যেমনি চাইছো তোমার ফিগারটা ঠিক তেমনি হয়ে যাবে। ওকে স্যার, একদম তাই স্যার, কিন্তু অনেক সুন্দরভাবে এত অল্প সময়ে এত সুন্দরভাবে মানে সলিউশন দিলেন, আমি নিজেই পাশে বসে অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দরভাবে সলিউশন মানে সিম্পল, আমাদের খরচাও কিন্তু হ্যাবক কিছু না, মানে বাড়িতেই সেগুলো কিন্তু থাকে, জল বিট লবণ এগুলো তো আর কি। তো এত সুন্দরভাবে উনি সলিউশনটা দিলেন, যেই দাদা ফোন করছিলেন আমি অবশ্যই তাকে বলবো, বেহালা থেকে যিনি ফোন করেছিলেন, আপনি স্যারের যে টোটকাটা স্যার দিল সেইটা কিন্তু অবশ্যই আপনি ফলো করেন, অনেকটা দেখবেন ভালো থাকবেন, তারপরে অবশ্যই কিন্তু স্যারের সাথে চেম্বারে যোগাযোগ করুন, সেটা তাহলে কিন্তু 100% একদম আপনার প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। আপনার উদ্দেশ্যে আমি একবার হেল্পলাইন নাম্বারটা বলে দিই, 9830235527, আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। আর কলকাতার দর্শক বন্ধুদের জন্য আমি একটুখানি চেম্বারগুলো বলে দিই, কলকাতার দর্শক বন্ধুদের জন্য হাতিবাগানে আপনারা পেয়ে যাবেন বুধবার, কালীঘাটের লেন্স টাউনে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার, আর মেডিয়া বুঝে আর দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় পাচ্ছেন, হাওড়া শিবপুর বাল্টিকুড়ি বাজার দাসনগরও পেয়ে যাবেন, এছাড়া পাবেন আপনি বকুলতলা এবং বেলুড়ে, সবার কিন্তু এগুলো কাছেধারের চেম্বার, আপনারা যারা এই আশেপাশে এরিয়াগুলোতে থাকেন তারা কিন্তু এই সমস্ত এই জায়গার চেম্বারগুলো যেগুলো আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করতে পারেন, ডিটেলসে কিন্তু জেনে নেওয়ার জন্য আপনাকে হেল্পলাইনে কল করতে হবে। এছাড়াও মেদিনীপুরে যারা দর্শক বন্ধু আছেন, মেদিনীপুরের দর্শক বন্ধুদের জন্য বলি, তারা কিন্তু পেয়ে যাবেন খড়গপুর মেচেদা হেরিয়া, এছাড়াও পাবেন বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়া রামপুরহাট কৃষ্ণনগর বহরমপুর ও মালদাতে। এছাড়া উত্তরবঙ্গর বন্ধুদের জন্য আমি পরে বলবো, একটু ফিরে আসবো আমরা আলোচনাতে। ডাক্তারবাবু আমাদের যে যেটা কথা হচ্ছিলো পঞ্চক্রিয়া নিয়ে, যে পঞ্চকর্মের যে ক্রিয়া নিয়ে কথা হচ্ছিলো, সেখানে এবার একটু আমি বলবো যে আমরা সবসময় শুনি যে সবার মুখে যে পাইলসের এখন প্রচণ্ড বেশি সমস্যা বেড়েছে, প্রত্যেকটা মানুষের মুখে মুখে এই সমস্যা শোনা যায়, সেই কারণে আমি বলবো যে আমাদের এই আয়ুর্বেদের যে পঞ্চকর্মের ক্রিয়া আছে, এই পঞ্চকর্মের ক্রিয়াতে পাইলসের জন্য কী সলিউশন আছে
জানাচ্ছেন, আপনি যদি একটু বিস্তারিত ভাবে বলেন। দেখুন, আপনাকে আগে বলে দিই, পাইলসের ট্রিটমেন্ট যদি আপনি অন্য কোনো প্যাথিতে আপনি করেন, আমি নিশ্চয়ই আমি এটা জানতে বলতে পারি যে বা যারা নিজের ইভেন পাইলসের অপারেশনও করিয়েছেন তারা আবার দ্বিতীয়বার পাইলস রোগ থেকে আক্রান্ত হয়েছে, রিল্যাপস করবেই। কিন্তু একটা কথা বলবো কি, আয়ুর্বেদের মধ্যে পাইলসের খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, ওষুধও খুব সুন্দর আছে। আর এর ছাড়াও আমরা যখন এটা দেখে দিকে ওষুধ থেকে প্রথম আমাদের কাজই হচ্ছে পাইলসটাকে ভালো করার জন্যে ওষুধের মারফতে যত তাড়াতাড়ি দ্রুতভাবে আমার পেশেন্টের মানে কষ্টটা আমি ওর সরাতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার মধ্যে আমাদের মাথাতে এটাও থাকে কি যেন দ্বিতীয়বার এই পাইলসটা ওনার না হয়। একটা কথা মনে রাখবেন, যখন কারণটা জেনে যাবেন যে এই কারণের জন্য পাইলসটা হলো, এটা যদি সব চিকিৎসক নিজের পেশেন্টদেরকে বোঝাতে যদি আরম্ভ করে দেয় যে এই কারণের জন্য এই রোগটা হয়েছে, এই যে অপারেশন করে দিলাম, এরপরে আপনার আর আপনি ভালো থাকবেন, তো আমার মনে হয় কি সবাই ভালো হয়ে যেত, দ্বিতীয়বার রিল্যাপস করতো না। ইফ ইউ নো দ্য কজ, আপনি যদি কারণটা জেনে যান যে এই কারণের জন্য আমার এই প্রবলেমটা, এই কষ্টটা হচ্ছে, আপনার মধ্যে এত শক্তি নেই কি আপনি ওই ভুলটা আবার করবেন, কেন কি ওই ভুলটা করলে আবার আপনার ওই প্রবলেমটা আরম্ভ হবে, আবার আপনাকে অপারেশন করাতে হবে। আর অপারেশন করাবার মানে আমি এমনি অনেক পেশেন্টকে দেখেছি কি একবার যে বা যারা পাইলস ফিস্টুলা ফিসারে যদি অপারেশন করিয়েছে তাদের কষ্ট আমি নিজের চোখ থেকেও দেখেছি। অ্যাজ বিকজ কি আমরা যখন হাউস স্টাফের যখন আমরা যখন কলেজ থেকে হাউস স্টাফের যখন ডিউটি করতাম বিভিন্ন গভর্নমেন্ট হসপিটালে, তো ওইখানেও নিজের চোখ থেকে দেখেছি কি পাইলস অপারেশনের মধ্যে কত কষ্ট হয়। সেই মানুষটা 15 দিন, এক এক মাস, এমনি অনেক মানুষকে দেখেছি এক মাস অবধি বিছানা ছাড়িনি, এক মাস অবধি কাজে যায়নি। কিন্তু আয়ুর্বেদের মধ্যে এই যে পঞ্চকর্মে বলছেন না, এর মধ্যে একটা আরও একটা কর্ম আছে যাকে আমরা বলি খারসূত্র। এই খারসূত্র থেকে আমরা প্রচুর পাইলস ফিস্টুলা ফিসারের পেশেন্টদেরকে ভালো করেছি, কষ্ট একদম না। মাত্র আপনাকে খুব বেশি হলে আমাদের চেম্বারে 2 ঘন্টা সময় লাগবে, একটা সুতো দিয়ে আমরা কাজ করি খারসূত্রের মধ্যে। হ্যাঁ, এর মধ্যে এটাও থাকে কি একটা তো আমরা বলে দিই কি আপনার এই পাইলসটা হলো কেন, আপনি দ্বিতীয়বার এই ভুলটা করবেন না। আর খারসূত্র দ্বারা যদি পাইলস ভালো হয় তো রিল্যাপস হওয়ার সম্ভাবনাটা অনেক কম। যদি আপনি জোর করে আবার সেই ভুল কাজগুলো আবার বেশি করে যদি করেন তাহলে কোথাও না কোথাও থেকে একটু প্রবলেম হতে পারে। কিন্তু একটা বুদ্ধিমান মানুষ যে এতদিন ধরে কষ্ট ভুগেছে আর আমাদের কাছে এসে ওষুধ এবং খারসূত্র দ্বারা নিজেকে সুস্থ করেছে, দ্বিতীয়বার ও আর এই ভুল কাজগুলো করবে না, যার থেকে ওকে আবার আমাদের কাছে আসতে হবে। তো এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, যে বা যারা পাইলস ফিস্টুলা ফিসারের রোগ থেকে আক্রান্ত আছে, ঠিক আছে, আপনাদের ইচ্ছে, কেন আপনাদের শরীর আপনাদের ইচ্ছে, আপনাদের টাকা পয়সা আপনারা সব কিছু নিজের ইচ্ছের মতন করতে, কিন্তু আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এক না একবার অপারেশনের আগে যে কোনো ভালো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করেন। এবার আমি যদি ডাইরেক্ট বলে দিকে আমাদের কাছে আসুন তো আপনারাই এটা ভাববেন কো ইনি এই প্রোগ্রামটা করছেন আমাদেরকে নিজের দিকে টানার জন্য, একদম না। আপনারা যে কোনো আয়ুর্বেদিক ফিজিশিয়ান, কেন কি আজকাল একটা আপনি জিনিস দেখবেন আমাদের এই রাজ্যের সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, আয়ুর্বেদিক ফিজিশিয়ানদের জন্য অনেক স্কোপ করে দিয়েছে। এখন আপনি প্রত্যেক ব্লকে ব্লকে আয়ুর্বেদিক ফিজিশিয়ান পাবেন, তো ডক্টর বিনোদ সিংয়ের জন্য ওয়েট করার দরকার নেই। প্রথম আপনি ওনাদের সঙ্গে কথা বলুন, ওনার সঙ্গে যদি কনভিন্স হতে পারেন ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, আর না হলে তো ডক্টর সিং বা NBP ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডাইরেক্টর ডক্টর বিনোদ শর্মা, CMO ডক্টর প্রমোদ শর্মা, আর SMO আমি ডক্টর বিনোদ সিং, আমরা তো আছি। আর আমাদের আমাদের গ্রুপের মধ্যে নিয়ার এবং 10 জন মানে কি বলবো আপনাদেরকে, 10 জন যে চিকিৎসকরা আমাদের গ্রুপের মধ্যে আছেন তারা ওরা খুব হার্ড ওয়ার্কার। তাদের মধ্যেও একটা সবসময় থাকে কি না, ওরা সবসময় একটাই জিনিস ভাবে, আমাদের চিকিৎসকরা একটাই জিনিস ভাবে কি যে মানুষটাই তো কষ্ট নিয়ে আমাদের কাছে এসেছে তার মুখে কত তাড়াতাড়ি আমরা হাসি ফেরাতে পারি। তো এই জন্য বলবো কি আপনাদের চিন্তা করার দরকার নেই, আগে আপনারা নিজে থেকে নিজের মধ্যে আলাপ আলোচনা করে নিন, করে আপনারা নিজের আশেপাশের চিকিৎসকের সঙ্গে আলাপ আলোচনা করুন। পাইলস ফিস্টুলা অ্যান্ড ফিসারের পেশেন্টদেরকে বলছি,
ওনাকে জিজ্ঞেস করবেন, যিনি আপনাকে বলবেন অপারেশন করতে, ওনাকে একবার প্রশ্ন করবেন কি স্যার দ্বিতীয়বার হবে না, তো দেখবেন উনি আপনাকে ডাইরেক্ট বলে দেবেন কি এর কোনো গ্যারেন্টি নেই, হতেও পারে, তাহলে অপারেশন করছেন কেন? ঠিক আছে, একটু পরে বলবো, আবার কেউ আছে আমাদের সঙ্গে লাইনে, দেখে নেবো আমাদের সাথে কোন দর্শক বন্ধু এখন চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি হাওড়া থেকে বলছিলাম ডাক্তারবাবু। আপনার নামটা একটু বলুন। আমি আমার পিসিমার সম্বন্ধে জানবো। আচ্ছা, ওনার কি সমস্যা আছে সেটা বলুন। ওনার সমস্যা হচ্ছে ডায়াবেটিসের প্রবলেম, আমি ডাক্তারকে দেখিয়েছি, তো ডাক্তারবাবু দিয়ে ওষুধ দিয়েছিলেন, মানে ওষুধ যখন খাচ্ছে তখন কমে যাচ্ছে মানে কি মানে কন্ট্রোলে আসছে, আর তারপরে ওষুধটা দেই যেই খাওয়া বন্ধ, তারপরে আবার মানে যেই ছিল তেমনি অবস্থা। আচ্ছা, আপনি আমি ডাক্তারবাবুকে বললাম যে আমি এমনি ওষুধ খাওয়া যখন হচ্ছে তখন ঠিক থাকছে, যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন বেড়ে যাচ্ছে, তো ডাক্তারবাবু বললেন যে এটা কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হবে। তো আমি আপনার প্রোগ্রামটা দেখেছিলাম, তো আমি বলছি যে আমি ওষুধ না খাই এটাকে মানে কন্ট্রোল রাখতে চাই, আপনি কোথায় দেখিয়েছিলেন? আমি দেখিয়েছিলাম এমনি মানে আমাদের পাড়ার ডাক্তারের। না, আমি ভাবছিলাম কি আপনি আমাদের টিমকে দেখিয়েছিলেন। কেন? না 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 ডাক্তার, আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের, আমি এটাই ভাবছিলাম কি আপনি আমাদের এনবিপি ইউনানির কোন চিকিৎসককে দেখিয়েছিলেন। তো একটা কথা, না না আমি আপনি যাকে দেখিয়েছেন প্রথম কথা আপনার এটা জানার দরকার কি ডায়াবেটিসটা কি, কেন হয়, কিসের জন্য হয়। প্রথম কথা আপনাকে বলে দিই, আমাদের শরীরের মধ্যে একটা গ্ল্যান্ড আছে যার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এটা টোটাল একটা অ্যাডারনাল গ্ল্যান্ডের গ্রুপের মধ্যে প্যানক্রিয়াস আছে, তার মধ্যে থাইরয়েড আছে, প্যারাথাইরয়েড আছে, ওভারি আছে, তার মধ্যে প্যানক্রিয়াস আছে। আমাদের প্যানক্রিয়াস, আমাদের শরীরের অঙ্গ যখন প্যানক্রিয়াস কাজ করতে বন্ধ করে দেয়, আমাদের প্যানক্রিয়াসের বিটা সেলগুলো কাজ করতে যদি যখনই বন্ধ করে দেয়, তখন প্যানক্রিয়াস দুটোই জিনিস আমাদেরকে দেয়, একটা দেয় আপনাকে ইনসুলিন আর একটা দেয় প্যানক্রিয়াটিক এনজাইম। ইনসুলিনের জন্য আপনি যে চিকিৎসককে দেখাচ্ছেন উনি আপনাকে খালি ইনসুলিনের ওষুধ দিচ্ছেন, মানে আপনার মানে পিসির মানে প্যানক্রিয়াস যখন কাজ করছে না তো ও তো ইনসুলিন দিতে পাচ্ছে না, এই জন্য আপনার সুগারটা বেড়ে যাচ্ছে, তো উনি আপনাকে ইনসুলিন বাইরে থেকে দিচ্ছেন। তো ভাই, যত অবধি তোমার পিসি নিজের ওনার প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আবার যদি মানে তৈরি না হয় তো আপনি ওষুধ বন্ধ করলেই তো আপনার আবার মানে সুগার তো বাড়বে। আপনি প্রথম আপনার কাজ মানে আপনার কাজ হওয়া এটা দরকার কি ভাই, যে যে জিনিসটা কাজ করতো যেটা বন্ধ হয়ে গেছে ওটাকে চালু কী করে করি, কেন কি প্যানক্রিয়াস যদি অ্যাক্টিভ হয় তাহলেই ও আবার থেকে আপনাকে ইনসুলিন দেবে, আর বিটা সেলকে ওরা অ্যাক্টিভ করতে পারে না। আপনি যেখানে দেখাচ্ছেন যে যাকে দেখাচ্ছেন হয় না ওটা। এবার রইল কি প্যানক্রিয়াটিক এনজাইমের জন্য ওনারা কী করে, তো ওনাদের কাছে প্যানক্রিয়াটিক এনজাইমের জন্য কোনো ওষুধ নেই, এই জন্য ওনারা বলে দেন কি তোমার পিসিকে এইটা খাওয়াবে না, এইটা খাওয়াবে না, ওইটা খাওয়াবে না, ওইটা খাওয়াবে না, লাস্টে তুমি দেখবে ও এত খাবারটা বন্ধ হয়ে গেল কি আপনার পিসি যদি 80 কেজি ওজন থাকে ওই খাবারটা যদি ওই হিসেবে ওই মাত্রাতে উনি যদি খান তো খুব তাড়াতাড়ি উনি 50 কেজির মধ্যেও আসতে পারে। হ্যাঁ, রইল এবার আমাদের ব্যাপার, তো আমাদের ব্যাপারের জন্য প্রথম কাজ তো তোমাকে এটাই বলবো কি আয়ুর্বেদের মধ্যে ডায়াবেটিসকে আমরা কফজ প্রমেহের অন্তর্গতে রেখেছি। কফজ প্রমেহ 10 প্রকারের হয়, তার মধ্যে একটা আছে মধুমেহ। মধুমেহের পুরো ক্যারেক্টারটা আজকালকার ডায়াবেটিস মেলাইটিসের ক্যারেক্টারের সঙ্গে টোটাল ম্যাচ করে, ওইখানে বলা আছে সাধ্য অসাধ্য ইয়াপ্য, মানে এই ট্রিটমেন্ট করালে কোন মানে সুগার মানে কোন ডায়াবেটিসের পেশেন্ট তাড়াতাড়ি নিজেকে সুস্থ করতে পারবে, কার মধ্যে হবে না কার মধ্যে, তো এটা জানার জন্যে মেনলি জুবিলিয়ান অনসেট যাদের থাকে, মানে আমার মা বাবার সুগার ছিল এরপরে আমার সুগার হলো, তাহলে ইট উইল কজ ভেরি হ্যাম্প মানে এইটা আমাকে হ্যাম্পার করতে পারে, এর জন্যে মানে আমাকে খুব সঠিকভাবে যে কোনো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের অ্যাডভাইসটাকে আমাকে ফলো করতে হবে।